2012 সাল, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার পরবর্তী ছুটি চলাকালীন আমার মামাতো ভাই কবির আর তার দুই বন্ধু তন্ময় রিফাত ও তাদেরই এক বড় ভাই আসাদ মোট পাঁচজন মিলে দিনাজপুর হতে আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্টে বেড়াতে যাই। ফিরতি পথে তন্ময়ের মামার বাড়ি পঞ্চগড়ে রাতের খাবারের নিমন্ত্রণ পাই। খাওয়া দাওয়া গল্প শেষে মামা আমাদের ঢাকাগামী বাসে উঠিয়ে দেন, কারণ ওই সময় দিনাজপুরের গেটলক বাসগুলা পাওয়া যাবে না। আমাদের গন্তব্য দিনাজপুর, তাই আমরা 10 মাইল নামক বাস স্ট্যান্ডে নেমে পড়ি। রাত তখন আনুমানিক 10:30 বাজে। সেখান থেকে দিনাজপুর টার্মিনালের উদ্দেশ্যে সিএনজি সহ মানে সিএনজি বড় অটোতে উঠি। বগুড়া শহরে এসব বড় অটো প্রায় সময়ই দেখা যায় যেখানে 7 থেকে 9 জন যাত্রী উঠতে পারে। মেইন ঘটনা শুরু এখান থেকেই। ড্রাইভারের বাম পাশে আসাদ ভাই আর ডান পাশে যাত্রী ছিল। পরের সারিতে বাম পাশে রিফাত আর 2 জন যাত্রী। পেছনের দিকে 2টো সিট মুখোমুখি, এক পাশের সিটে কবির ভাই আর তন্ময় আর অপর পাশে আমি আর আরেক যাত্রী বসেছিলাম। আমি আর কবির ভাই ছিলাম একদম পেছনে। বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। পুরো রাস্তায় আমাদের সিএনজি অটো ছাড়া আর কোনো গাড়ি ছিল না। ইদানিং কিছু কিছু জায়গায় ল্যাম্পপোস্ট দেখা গেলেও তখন পুরো রাস্তায় ল্যাম্পপোস্ট ছিল না। আলো বলতে পুরো রাস্তায় শুধু আমাদের সিএনজির হেডলাইটের আলোটাই ছিল। সারাদিনের জার্নিতে আমরা বেশ ক্লান্ত ছিলাম। সিএনজির পেছনের একটা ধরার মতো জায়গা ধরে আমি মোটামুটি ঝিমুচ্ছিলাম। তন্ময় ও আমি হঠাৎ অনুভব করলাম আমাদের সিএনজি খুব দ্রুত ডানে গিয়ে আবার বামে বাঁক খেল, যেন রাস্তায় কোনো কিছু কাটাল। আমি ঝিমুছিলাম তাই মাথা কাজ করেনি। দিনাজপুর টার্মিনালে নামি রাত 11টায়। নামার পর সবাই সিরিয়াস, এবং সবাই সিরিয়াস দেখি। যাত্রা এখনো বাকি আছে। চার্জার অটো ভাড়া করে তন্ময়দের বাসায় যাবে সবাই শহরের ভেতরে। ওখানে যে চার্জার অটোগুলো ছিল, সারাদিন আমরা অনেক হাসি ঠাট্টা করেছি, কিন্তু এখন সবাইকে চুপ থাকতে দেখে আমি ঠাট্টা করার চেষ্টা করলে কবির ভাই আমাদেরকে ধমক দিয়ে চুপ করতে বলে। তন্ময়দের বাসায় পৌঁছানোর পর তন্ময়ের ঘরে ঢুকে কবির ভাই, আসাদ ভাই আর রিফাত বলা শুরু করে, সিএনজিতে থাকাকালীন আমি আধো ঘুমের মধ্যে সিএনজি ডানে বামে দোলার যে অনুভূতি পাই, ঘটনাটা ঘটে সেই সময়। রাস্তায় সিএনজি চালানোর সময় ড্রাইভার সহ সামনের সবাই, কেবল আমি আর তন্ময় বাদে, প্রত্যক্ষ করে রাস্তায় মাঝ বরাবর একটি অবয়ব উজ্জ্বল সাদা কাপড় আবৃত মাথায় ঘোমটা দেওয়া অবস্থায়, চেহারাটার অবস্থা এরকম যে চোখ কান নাই, পান পাতার মতো আকৃতির চেহারা, সামনের দিকে বিছিয়ে দিয়ে বসে আছে। ধাক্কা যেন না লাগে তাই ড্রাইভার সিএনজির ডানে বামে সিএনজিটাকে কাটানোর চেষ্টা করে, কিন্তু গতি বেশি থাকায় খুব বেশি কাটাতে না পারায় গাড়ির ডান চাকা অবয়বটার পায়ের উপর দিয়ে যায়। সামনে রিফাত আর আসাদ ভাই বসেছিল, তারা স্পষ্ট এই ঘটনা দেখে এমনকি ড্রাইভার পাশে বসে থাকা আসাদ ভাইকে জিজ্ঞেসও করে, ও ভাই কিছু দেখলেন নাকি? আসাদ ভাই বলে, জি ভাই দেখলাম, ভালো করে দেখলাম। ভয়ে চুপসে আছে সবাই, ড্রাইভার বলে, এখন চুপ থাকেন। ড্রাইভার স্মোক করছিল, তার মধ্যে সিগারেটের আগুনে রক্ষা পাওয়া গেছে, এরকম কথা তিনি বলছিলেন। তা দিনাজপুরের টার্মিনালে নামার সময় এই কথাটা তিনি বলেন বারবার। আর কবির ভাই যে কিনা পেছনে আর আমার মুখোমুখি বসা ছিল, সে বলে গাড়ি ওই অবয়বটাকে কাটিয়ে আসার পর অবয়বটি আমাদের পিছু নেয়, আর আমি যে পাশে বসাছিলাম হ্যান্ডেল ধরে বাতাসে উঠছিল, পরে ছেড়ে দেয়। তন্ময়ের মা ওই ঘটনা শুনে আর আমাদের সবাইকে আয়তুল কুরসি পরে বুকে ফুঁক দেয়। আমি যেহেতু ফেস করিনি তাই ভয় কাজ করছিল না,
বাকিরা এক ঘরে রাত জাগার সিদ্ধান্ত নিলেও আমি ডাইনিং এর সোফাতে ঘুমিয়ে পড়ি ক্লান্তির কারণে। সকালে শুনি আরেক ঘটনা, যে ঘরে বাকি চারজন শুয়েছিল আর গল্প করছিল সেই ঘরের লাইট নাকি কিছুক্ষণ পরপরই ডিস্টার্ব করছিল। সবাই দোয়া পড়ছিল আর তন্ময়ের মা এসে দোয়া পড়ে চার দেয়ালে ফুঁক দিয়ে দিলে পরে ওই মুহূর্তে সাথে সাথেই সমস্যাটা চলে যায় আর দেখা যায় না। দিনাজপুর জেলার রানীর বন্দর জায়গা, ঘটনাটি 2020 সালের ঘটনা। ঘটেছে আমার স্ত্রীর একমাত্র মামাতো ভাই রাফির সাথে, সে ক্লাস সিক্সে পড়ে। নানি শাশুড়ির কাছের বাড়ির কাছাকাছি ইছামতি নদীর পার ঘেঁষে মোটামুটি চওড়া একটা মাঠ, মাঠের পশ্চিম দিকে একটা কবরস্থান আর পাশাপাশি কিছু দূরের মধ্যেই ছোট একটা মসজিদ। আমি আর আমার ওয়াইফ নদীর পার দিয়ে হাঁটছি আর এলাকার কিশোর কিশোরী কিছু বড় ছেলে মেয়ের সাথে দৌড় দিয়ে মাঠ প্রদক্ষিণ করছে। গোধূলি পেরিয়ে অন্ধকার নামছে প্রায়, দৌড়াতে দৌড়াতে রাফি বাকিদের থেকে পিছিয়ে পড়ে। কবরস্থানের সামনে দিয়ে পার হবার সময় সে লক্ষ্য করে একজন 5-6 বছর বয়সী মেয়ে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে হাঁটু গেড়ে হাঁটুর মাঝে মুখ লুকিয়ে বসে আছে। জিজ্ঞেস করা হয় মেয়েটাকে, তুমি কে? রাফি জিজ্ঞেস করে, বাবা মা কই, বাসা কই? মেয়েটা হঠাৎ মাথা তুলে রাফির হাতটা ধরে ফেলে, অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে পারছিল না। এত ছোট্ট মেয়ে এত জোরে হাত ধরে রেখেছে যেটা সে সরাতে পারছে না, বুঝে ফেলে তখন যে অশরীরী কিছু। সে চিৎকার করে, ততক্ষণে কে দেখার কেউ নাই, মাঠে কেউ নাই, আমরা ততক্ষণে চলে এসেছিলাম আর লক্ষ্য করিনি রাফি আমাদের সাথে যে আসেনি। এদিকে রাফির হাত নিয়ে টানাটানি পর্যায়ে সে মেয়েটার হাতে কামড় বসায়, কিন্তু রাফির কামড় মেয়েটার হাতের এপার ওপার হয়ে যায় যেন সেখানে কিছুই নাই। রাফি কোরআন শরীফ পড়তে পারে, সেই মুহূর্তে সে সুরা পড়তে সুরা যতটুকু মনে আসছে পড়তে থাকছিল। অনেকক্ষণ পরে নাকি রাফি বলে, রাফির মতে 20-25 মিনিট পর সেই জায়গায় থেকে সে ছাড়া পেয়ে যায় এবং সে দৌড় দেয়। পেছনে ফিরে আর তাকায়নি নিজেই। আমাদের এলাকার বড় ভাইদের বলে হাফাতে হাফ আমাদের কাছে আসে, হাফাতে হাফাতে তিনি কোনো মানে কেন ছাড় মানে ঘটনাটা বলতে থাকে এবং কেন ছাড়ে ছেড়ে আসলো, আমরা কেন ছেড়ে আসলাম, তার সাথে কী ঘটনা ঘটেছে সব কিছু। আমরা কয়েকজন মিলে তার কাছ থেকে ঘটনা শোনার পর সেই জায়গায় যাই গিয়ে কিন্তু কিছু পাইনি। তবে পরে খোঁজ নিয়ে জানা গেছে সেই জায়গায় যে কবরস্থানটা ছিল আর যেই মেয়েটাকে লাল শাড়ি পরে অবস্থায় মাথায় হাঁটুর ভেতরে মাথা ঢুকিয়ে যে বসেছিল, তার ওরকম একটা সাদৃশ্যের একটা মেয়ের কবর নাকি সেখানে আছে যে মারা যাবার সময় এরকম লাল শাড়ি পরা ছিল। শিহাব ভাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি 95তম এপিসোড। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর আলিফ জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ। ধীরে ধীরে ঠান্ডায় প্রবেশ করছি আমরা, বাংলাদেশের আবহাওয়া এখন ঠান্ডায় জর্জরিত। গ্রামাঞ্চলে আমার মনে হয় এখন শীতের ঘনঘটা আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং এটি একটি আশীর্বাদ স্বরূপ, যাতে করে ভৌতিকতা আপনারা শুনতে পারেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে। আমরা হয়তো অত নাম করিনি, কিন্তু আমরাও চাই আপনারা সবাই আমাদের ঘটনা শুনেন, 10 জনকে নিয়ে শুনেন, সবাইকে আমাদের কথা বলেন। আপনারা ইতোমধ্যে জানেন আমাদের টি শার্ট অলরেডি আমরা প্রি অর্ডার নিচ্ছি এবং এই টি শার্ট পরে মানুষজন যখন রাস্তায় হাঁটবে জিজ্ঞেস করবে এই শোটা কোথায় চলে, তখনই আমাদের সার্থকতা, তখনই হয়তো এই একদিন হয়তো আমাদের সেই আশাটাও পূরণ হবে। তাই সেরকম প্রচেষ্টাই চলছে, এখন প্রি অর্ডার চলছে ভৌতিকতার টি শার্টের এবং আমাদের প্ল্যানিং আছে সামনে আমরা শীতকালীন হুডি নিয়ে আসবার। তাই আমাদের সাথে থাকতে হবে আমাদের আপনাদেরকে, এবং আমাদের এপিসোডগুলোতে আপনারা যেন সবাই ভয়ঙ্কর ঘটনা শুনতে পান, তাই 95 থেকে 100 পর্যন্ত এমন সব ঘটনা রাখার চেষ্টা করব যাতে আপনারা সবাই ভয় পেতে বাধ্য থাকেন। আমাদের পাইপলাইনে এমন সব ক্যারেক্টারের ঘটনা আসছে যা আপনাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে। ধন্যবাদ জানাই আমাদের সেই সকল মডারেটর বৃন্দকে যারা আমাদের সাথে এখন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ঘটনা কালেকশনের জন্য।
আপনাদের সহযোগিতাও আমাদের দরকার, আপনাদের এক্সপিরিয়েন্স অথবা কালেক্টেড স্টোরিও আমাদের দরকার। তাই তো বলি আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা স্ক্রোলিংয়ে দেখতে পাবেন, দ্যাট ইজ BHOUTIGGOTA@gmail.com ভৌতিকগতা@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের কালেক্টেড ঘটনা আপনারা লিখে পাঠাতে পারেন, অথবা আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে রেকর্ড করে পাঠানোর পরও আপনাদের ডিটেলস অনেকে আপনারা দেন না, অবশ্যই ডিটেলস দিতে হবে, না হলে আমরা আসলে স্টোরি সিলেকশনে কোনো ধরনের হেল্প করতে পারি না। অনেকেই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে ঘটনা পাঠান। আমি আপনাদের সবাইকে বলছি, আমাদের ইমেল অ্যাড্রেস ছাড়া আমরা অন্য কোথাও ঘটনা অ্যাকসেপ্ট করি না। কুশল বিনিময়, হাই হ্যালো হবে সব জায়গাতেই, কিন্তু ঘটনা আপনাদের পাঠাতে হবে শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেসেই। যারা আমাদের সাথে মডারেটর হয়ে কাজ করতে ইচ্ছুক, ঠিক একই ইমেল অ্যাড্রেসে আপনাদের ব্যাপারে জানিয়ে দিবেন কেন আপনারা ভৌতিকতায় কাজ করতে চান। যারা ব্র্যান্ডিং করতে ইচ্ছুক, তারাও আপনারা আমাদেরকে জানাতে চান তাদের প্রতিষ্ঠানের ব্যাপারে, আমাদেরকে কথা বলতে পারেন। আমি ডিরেক্ট সরাসরি কথা বলে ব্র্যান্ডিংয়ের বিষয়টা কনফার্ম করব। আমাদের গ্রুপ আপনারা জানেন, অনেকে অ্যাক্টিভ গ্রুপের মধ্যে একটি, আমাদের গ্রুপ আমাদের পেজে আপনারা সবাই উপস্থিত থাকবেন একদম নতুন নতুন ঘটনা শোনার জন্য। আমরা চেষ্টা করবো আপনাদের সবসময় আপডেটেড রাখার জন্য, তাই আমাদের সাথে সবসময় থাকবেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে শুনছেন, তারা লাইক বাটনটি হিট দিতে ভুলবেন না, এবং আমাদের আজকের এপিসোডের চ্যানেলের লিঙ্কটিও শেয়ার করতে ভুলবেন না। অনেকে বলেন, আপনারা এত কিছু চান, তাহলে আপনারা কি দিচ্ছেন? আমরা দিচ্ছি আপনাদেরকে ঘটনা। আশা করছি আপনাদের কাছে আপনারা আমাদের ঘটনা পছন্দ করছেন, এবং অনেকে আমাদেরকে যেসব ফিডব্যাক দিচ্ছেন, আমরা আসলেই প্রতি এপিসোডে কিন্তু বুস্টেড হচ্ছি যে হ্যাঁ, আপনাদের জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনাই কালেক্ট করতে হবে। লাস্ট এপিসোডে অনেকেই আমাদের আলগার্স লাইভ শুনতে পারেন নেই ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেমস, যেটা আপনারা শুনেছেন যে ইন্টারনেট বন্ধ ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, তারপরও 5,000 মানুষ আমাদের ঘটনা শুনেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। চলে যাচ্ছে ঘটনায়, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের প্রত্যেকটি ঘটনা মনোযোগ সহকারে শুনবেন। অ্যালান হেবরিজ, আমি যার নাম নিলাম এখন, তিনি ইউকেরই এক বাসিন্দা। এই অ্যালান হেবরিজ থাকতেন ইউকের কোন একটি অঞ্চলে। তো যেই জায়গায় তিনি থাকেন, সেই জায়গায় বেশ বরফ, যখন শীতকাল হয় তখন বরফে আচ্ছন্ন হয়ে পড়ে, একদম ডিসেম্বর জানুয়ারিতে প্রচন্ড বরফ পড়ে ওই জায়গাতে। তো অ্যালান হেবরিজ হচ্ছে, আমি ওনার নাম নিলাম, হচ্ছে আমি যে জায়গায় কাজ করি সেই তার পাশেই একটা একটা দোকান আছে, একটা বিশাল বড় দোকান আছে। সেই দোকানের মালিক হচ্ছেন ওনার ভাই রায়ান হেবরিজ। অ্যালান হেবরিজ হচ্ছে রায়ান হেবরিজের বড় ভাই। এটা অনেকদিন আগের কথা, 1999-2001 দিকের কথা। তো অ্যালান হেবরিজ সেদিন অফিস থেকে বাসায় ফিরছিল। তো বাসা থেকে অফিস খুব বেশি দূরে না থাকায় বরফের মাঝ দিয়েই সে হেঁটে আসছিল। তো 2001 সালের দিকে প্রচণ্ড বরফ, সেবার প্রচুর বরফ পড়েছিল। আসলে বাসায় আসে সন্ধ্যার পর তিনি। তো রাস্তাঘাট এই জায়গায় রাত 9টার দিকেই, একদমই 7-8টার দিকেই ফাঁকা, আর ওই দিন ছিল শুক্রবার, পরের দিন স্যাটারডে, আরও ফাঁকা। তো রাস্তাঘাটে এরকম মানুষজন নাই বললেই চলে। তা অ্যালান বাসায় ঢোকার সময় তার বাড়ির বাইরের প্রেমিসেসের বাইরে, মানে প্রেমিসেস গেটে ঢোকার আগেই বরফ জমেছিল। সেই বরফের মধ্যে কুকুরের একটা নাকের মতো সাদৃশ্য কিছু দেখতে পায়। তো কুকুরের দেহ পরে থাকতে দেখেন তিনি, বুঝতে পারছেন এটা একটা কুকুর, এখন হয়তো ঢাকা পড়ে গেছে, হয়তো নিঃশ্বাস নিতে পারছে না, তা আটকা পড়েছে। তিনি ভেবেছিলেন অজ্ঞান। সে মাথাটা ধরে আস্তে করে সরাতে যেয়ে পুরো মাথাটাই তার হাতে উঠে আসে, আর কিছু না, দেহ থেকে পুরো মাথা বিচ্ছিন্ন মাথা, আর কুকুরটার মাথা একদম ভিন্ন অবস্থায় দেখা যায়, রক্ত চারিপাশে। অ্যালান ভয়ে ঘরে ঢুকে যায়, কুকুরটার মাথাটা রেখে ঘরে ঢুকে তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে, ডাকতে থাকে। তার স্ত্রী খুব ঘাবড়ে ছিল, ড্রয়িং রুমে বসেছিল আর দাঁত দিয়ে নখ কাটছিল। সকাল থেকে তাদের বাসার কুকুরটা নিখোঁজ। তিনি তার স্ত্রীকে যে দেখান, ডাক দেন, আসো বাইরে তো একটা কুকুরের মাথা পড়ে আছে। কিন্তু এইটা তাদের কুকুর ছিল না। কিন্তু ঘটনা কি, তাদের ঘরের বাড়ির সামনেই কেন?
এরকম কিভাবে হলো যে তাদের একটা কুকুরের মাথাও পাওয়া গেল এবং তাদের কুকুরও সেটা না, আবার তাদের কুকুরও সেদিন সকাল থেকে নিখোঁজ? এখানকার কুকুরা ঘর থেকে তেমন একটা বাইরে যায় না, তারা পড়ে যায় মহাচিন্তায়। আত্মীয় স্বজন আছে তাদের বাসায় সান্ত্বনা দেবার জন্য। এই দেশে কুকুরকে খুব প্রাধান্য দেওয়া হয়, বুড়ো বুড়ির বুড়োকালের সঙ্গী বলা যেতে পারে। তো যাই হোক, তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। এমনকি পরের দিন ওইখানে যে কুকুরের মাথাটা ছিল, রাখা ছিল, সেটাও ছিল না, হয়তোবা কাউন্সিলের লোকজন নিয়ে গেছে। তাদের ঘরের বাইরে একটা ছোট কাঠের রুম ছিল, সে জায়গায় ওই জিনিসপত্র রাখতো, মানে টুলস টুলস সেটাগুলো রাখতো আর কি। টুলস বলতে যে জিনিসপত্র, হাতুড়ি টাতুড়ি এগুলি ওই রুমের মধ্যে রাখতো। ওই রুমের পাশে হঠাৎ করে 3 দিন পর তাদের কুকুরের মরদেহ পাওয়া যায়। সকালবেলা একদম ডিকম্পোজ হতে পারেনি, কারণ বরফ ছিল তো চারিপাশে, ডিকম্পোজ হওয়ার চান্স নেই, এবং ওই কদিন বেশ ওয়েদার খারাপ ছিল। পরে ঘরের বাইরেই তারা মাটি চাপা দেন তাদের কুকুরের। মাটি চাপা যেদিন দেন, সেদিন রাতের বেলা তারা তাদের কুকুরের ডাক তাদের ঘরের বাইরে থেকে, মানে রুমের, তাদের বাসার ফ্ল্যাটের, মানে বাড়ির ভিতরে যে রুম আছে সেই রুমের বাইরে থেকে ডাক পেতে থাকে, যেদিন রাতে মাটিটা চাপা দেয় সেদিন। এবং বেডরুমের বাইরে থেকে ডাকাডাকি করছিল, কুকুরের পা দিয়ে যেভাবে দরজার মধ্যে আঁচড় দিলে বোঝা যায় যে বাইরে থেকে কোনো একটা কুকুর আঁচড়াচ্ছে তাদের দরজা, এটা দিয়ে তার টের পেতে থাকে। তারা খুব ভয় পেয়ে যায়, কারণ ওই মুহূর্তে তাদের বাসায় তাদের কুকুর ছিল না এবং তারা দুইজনই ছিল, আর বাড়ির দরজাটা কোনোটাই খোলা ছিল না যে তাদের কুকুর আসবে, এবং তাদের কুকুর তো বাইরে দাফন করা, তাদের নিজেদের কুকুরের মতো ডাকাডাকি করছিল, মনে হচ্ছিল এই চিৎকার আর থামবে না। তার দরজা খোলে, সব অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাড়ির লাইট জ্বালায়, চারিপাশে লাইট জ্বালায়, কুকুরের চিহ্ন দেখার চেষ্টা করে না, কোনো জায়গায় কিচ্ছু নাই। তো লাইট টাইট তারা জ্বালিয়ে এসেই চাই, শুধুমাত্র পুরো বাড়ির লাইট জ্বালিয়ে তাদের রুমের লাইট বন্ধ করে দেয়। আর এখানকার লাইটগুলো কিন্তু আমাদের বাংলাদেশের লাইটের মতো বিশাল বড় বড় লাইট থাকলেও এটা তারা ইউজ করেন না, তাদের বাসার মধ্যে খুব ডিম, একদম হালকা লাইট ইউজ করে। তো তার লাইট তাদের রুমেরটা জ্বালিয়ে রেখেছে, মানে বন্ধ রেখেছে, বাকি সব অফ। তো তিনি খুব অবাক হয়ে যান, মনও তো খারাপ, তাদের বাসা কুকুরটা নাই। হঠাৎ করে পর্দা সরিয়ে দেখে তাদের বাসার নিচে রাস্তা বরাবর যে প্রেমিসেস দিয়ে ঢোকে তাদের বেডরুম থেকে, সেই রাস্তা আবার দেখা যায়। তা তিনি দেখেন যে একটা লোক মাথার মধ্যে কিছু একটা দেওয়া, সেই লোকের হাতে তাদের কুকুর। সেই লোকটা আসতে তাদের গেট থেকে বের হয়ে চলে গেল, বের হয়ে চলে গেল, আর দেখা গেল তাদের কুকুরকে দেখতে পেলো, ওই কুকুরটা তার হাতে বাঁধা, একটা গলার মধ্যে রশি দেওয়া, কুকুরটা তাদের হাতে বাঁধা, এবং ওই লোকটা কুকুরটাকে নিয়ে চলে গেল। এখন কেন এরকম দেখলো এইটা নিয়ে তার মাথায় ঘুরছিল না, অ্যালান হেপডিজের মাথায় ঘুরছিল যে এরকম কেন হলো, এটা কিভাবে সম্ভব। তো তিনি তার ওয়াইফ তার স্ত্রীকে বলে, তার স্ত্রীকে জিগে বলে যে আমি এরকম একটা লোককে দেখেছি যে আমাদের কুকুরটাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের কুকুরটাকে দাফন করলাম, তো এখন এরকম কেন দেখলাম। তো পরবর্তী সময় তারা আর তাদের কুকুরটাকে দেখে নাই, আর দেখে নেই। এবং তাদের জীবনে এটা একটা ছোট্ট ইনসিডেন্ট তিনি আমাদেরকে শেয়ার করে যে তাদের কুকুরটা এরপর থেকে কয়েকদিন যাবত এরকম চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া গেলেও কুকুরটাকে আর দেখা যায়নি, আর কখনো তারা কুকুরটাকে পায়নি। এবং এটা তাদের খুব পছন্দের একটা কুকুর ছিল, এটা শেয়ার করেছে তার, একটা ঘটনা শেয়ার করেছে তার বড় ভাইয়ের রায়ান হেবরিজ, হচ্ছে আমার যে জায়গায় আমি কাজ করি তার পাশেই, তো তার সাথে তিনি প্রায় সময় আমার সাথে দেখা হয় এবং কথাবার্তা হওয়ার ফাঁকে ফাঁকে তিনি আমাকে এই ঘটনাটি বলেছেন। এবং তিনিও আমাদের গোস্টেরিয়ান্সের 2টা এপিসোড শুনেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বাংলায় তাকে ধন্যবাদ দিলাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, শামীম ভাইয়ের ঘটনা শুনে আসবো তার কাছ থেকে, এবং অসাধারণ দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আসছে আমার শামীম ভাই। আপনারা সবাই মনোযোগ সহকারে সে ঘটনাটি শুনবেন, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আশ্চর্যের জিদান, অপেক্ষার পালা, আর কিছুক্ষণ পরে শেষ হবে। চলে যাচ্ছি শামীম ভাইয়ের কাছে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আজ যে ঘটনাটা বলবো তা বন্ধুত্ব নিয়ে। আসলে আমরা যেহেতু মানুষ তো আমাদের বন্ধুত্ব থাকবেই, তো এরই মাঝে আমরা কখনো কখনো এমন কিছু ভুল করে ফেলি যে কখনো কখনো ভুল বন্ধুত্বটাকে বেছে নেই, আবার কখনো ভালো বন্ধুত্ব হয়। ভালো বন্ধু থাকলে জীবনের যে কোনো কাজ, কঠিন কাজগুলো সহজ হয়ে যায়, আর খারাপ বন্ধু থাকলে তো খুবই সমস্যা, এটা অনেকেই জানে। আচ্ছা, এবার যে ঘটনাটা ঘটেছে, এরকম দুই বন্ধুর মাঝে এরকম একটা ঘটনা ঘটে। তো যার সঙ্গে ঘটে তিনি হচ্ছেন আমার পরিচিত এক বড় ভাই, তার নাম মিজান।
তো মিজান ভাই বলেছেন যার মানে যাদের সঙ্গে ঘটনাটা ঘটে তাদের নামগুলো আড়ালে রাখতে, তাই এখানে ছদ্ম হিসেবেই তাদের নামগুলি ব্যবহার করলাম। ঘটনাটা মিজান ভাইয়ের সঙ্গেই ঘটে, তিনি আমাকে যেভাবে ঘটনাটা বলেছেন আমি ওভাবে আপনাদেরকে বলি। তো তখন মিজান ভাই সবেমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। কমপ্লিট হওয়ার পর তিনি লেখাপড়ায় কেন জানে মন দিতে পারছিলেন না, তো এমন অবস্থায় তিনি টিউশনিও করাতেন না, তার পকেট খরচও ছিল না, মোটামুটি খুব কষ্ট করে তার দিন কাটত। তিনি দিন দিন হতাশায় ডুবে যাচ্ছিলেন। তখন কোন এক বন্ধুর বন্ধের কারণে সবাই যে যার গ্রামে চলে যায়, তারা হলে কয়েকজন ছাত্র থাকে আর তার কক্ষে তিনি একাই থাকতেন। তিনি সেদিন রাতে খাবার খেয়ে কিছুক্ষণ একা একা ঘুরলেন, তখন বেশ শীত ছিল। তিনি খাবার যখন ঘুরে ঘোরা শেষ করে যখন বাসায় হাঁটাহাঁটি শেষ করে যখন তার রুমে ফিরলেন, তিনি খেয়াল করলেন যে তার শীতের মাঝেও তার ঘরটা জুড়ে কেমন একটা গরম বাতাস বইছে এবং কিছুক্ষণের মাঝে তিনি ঘেমে গেলেন। কপাল থেকে টুপ টুপ করে ঘাম ঝরছে, তিনি বুঝতে পারছে না যে কি হচ্ছে। এখন এই গরমের মাঝে তার প্রচণ্ড পানি পিপাসা লেগে যায়। তার ঘরটা মোটামুটি বড়, চারজন থাকতে পারতো আর করিডোরের ডান পাশে তার রুমটা ছিল, শেষের রুম। তো তিনি দরজাতে ঢুকতেই সামনে একটা টেবিল, আর টেবিলের উপরে হচ্ছে ছোট একটা জানালা আর দুইটা চৌকি, দুই পাশে দুইটা চৌকি, আর নিচে দুইজন থাকতেন আর নিচে বিছানা করে ঘুমাতেন দুইজন। টেবিলের উপর পানির জগ রাখা, তার এখন আবার পানি পিপাসা বেড়ে যায়। তিনি তখন ঘরের ভেতরে গরম ভাবটা বুঝতে পারে যে আগের থেকে কিছুটা বেড়ে গেছে। তখন তিনি পানি খাবার জন্য টেবিলের যে জগটা থাকে ওটা হাতে নিতে যাবেন, তখন একটা ভিন্ন ব্যাপার ঘটে। তিনি দেখছেন যে তার সামনে টেবিলটায় একটা মেয়ের ছায়া বসে আছে আর মিজান ভাইয়ের দিকে তাকিয়ে দেখছে। মেয়েটি হঠাৎ করেই কেমন যেন ভয় পাবার মতো কেঁপে ওঠে আর সাথে সাথে দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছিল। যখন বের হচ্ছিল দরজা দিয়ে, হঠাৎ করেই ফিরে তাকায়, মিজান ভাইয়ের দিকে ফিরে তাকায়, কিছু একটা বলছে কিন্তু কোনো শব্দ মিজান ভাই শুনতে পাচ্ছে না। মেয়েটি চলে যায়। মিজান ভাই যখন পিছু নিতে যাবে তখন দেখে যে সে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিল, কিন্তু মেয়েটি কিভাবে ভেতরে আসলো আর গেলই বা কীভাবে, এটা চিন্তা করতে থাকে। কয়েকদিন থেকে কেমন যেন সব অস্বাভাবিক ঘটনা ঘটছে মিজান ভাইয়ের সাথে। এসব শুরু হয়েছে কিছুদিন আগে থেকে। তিনি যে হলে থাকতেন তার পেছনে দিয়ে একটা রাস্তা, মাটির রাস্তা চলে গেছে আর রাস্তাটা মিশেছে ছোট্ট একটা বাজারে। অবশ্য এখন বাজারটা অনেক বড় হয়ে গেছে। তো বাজারের শেষ প্রান্তে গ্রাম, বাজার থেকে আরও কিছুটা হেঁটে গেলে শেষ প্রান্তে গিয়ে একটা গ্রাম পড়ে। একদিন মিজান ভাই সেই রাস্তা দিয়ে হাঁটছে, সন্ধ্যার পর তিনি ছোট বাজারটায় যাচ্ছিলেন। রাস্তার শেষ প্রান্তে নতুন একটা দোকান হচ্ছিল, তিনি দেখে যে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে সেই দোকানের সামনে আর চাপা শব্দ হচ্ছে। মিজান ভাই ভাবলেন যে নতুন দোকান বসাচ্ছে, মনে হচ্ছে সন্ধ্যার পরেও কাজ করছে তাই এরকম শব্দ হচ্ছে। তিনি কাছে গেলেন, এবার চাপা শব্দটা কিছুটা স্পষ্ট হলো। এবার শব্দটা এমন যেমন গ্যাসের চুলায় আগুন ধরালে অনেকটা সময় শিনশিন শব্দ হয়, সেই চাপা শব্দের সঙ্গে এরকম একটা শিনশিন শব্দ আসতেছিল। মিজান ভাই এবার সেই শব্দের সঙ্গে কান্নার শব্দও শুনতে পায়। আরও কাছে যায়, গিয়ে দেখে একজন মহিলা কালো বোরকা পরা, সে থেমে থেমে কান্না করছে। তখন চারপাশের অন্ধকার যেন আরও অন্ধকার হয়ে আছে। এখন সে মহিলা হঠাৎ করেই মিজান ভাইয়ের হাত ধরে বসে, সে মানে হঠাৎ করে হাত ধরে, তো মিজান ভাই কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, ভয় পেয়ে যায়। তখন তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে যে আপনার কি হয়েছে? তখন মহিলাটা বলে আমার ছেলে পড়ে গেছে এখানে। মিজান ভাই বলে কোথায়? যে যে এই যে এইখানে। মহিলা বলে যে এইখানে। তো এবার মিজান ভাই দেখে যে একটু আগে যেখানে একটা দোকান ছিল সেখানে গভীর আর চওড়া একটা কুয়া, মানে কূপ খনন করা। সে মনে মনে ভাবে যে এটা অসম্ভব, এই মাত্র এখানে একটা দোকান ছিল,
এত বড় কূপ হলো কিভাবে? সে ঘাড় ঘুরিয়ে কূপের নিচের দিকে তাকাতেই তার মাথা ঘুরে ওঠে। সে সব কিছু কেমন যেন মাতাল মাতাল হয়ে যায়, নিজের উপর ভারসাম্য হারিয়ে ফেলে। সেই গভীর কূপ থেকে চিৎকার ভেসে আসে। মিজান ভাই সেই চিৎকারের ভাষা বুঝতে পারে না, আবার চিৎকার আসে আবারও বুঝতে পারে না। তো কয়েকবার এভাবে চিৎকার আসে আর একটা কথা ভেসে আসতে থাকে। এবার যেন মিজান ভাই স্পষ্ট বুঝতে পারে যে সেই চিৎকার একটা বাচ্চা ছেলের, যার বয়স 7-8 বছর হবে। সে তার মাকে বলছে যে, মা আমাকে উপরে তোলো, আমাকে এরা মেরে ফেলবে। এমন সময় মিজান ভাই দেখে সেই কুয়া থেকে হঠাৎ করে আগুনের গোলা, বিশাল বড় এক আগুনের গোলা নিচ থেকে প্রবল জোরে উপরের দিকে আসছে। তিনি হুড়মুড় করে সরতে গিয়েও সরতে পারে না। আগুনের উত্তাপ মানে এত বেশি উত্তাপ থাকে যে তার মুখের এক পাশে লেগে যায়। প্রচণ্ড জ্বলছিল তার মুখের সেই জায়গাটা। তো অজ্ঞান হবার আগ পর্যন্ত এতটুকু মনে ছিল তার। সে আগুনের উত্তাপটা লাগার পরপরই সে জ্ঞান হারিয়ে ফেলে, আর জ্ঞান ফেরে রাত 2টার দিকে। তিনি দুর্বল শরীরে হেঁটে হেঁটে তার রুমে আসে। আয়নায় ভালো করে নিজের মুখ দেখে যে রাস্তায় আসার সময় খুব জ্বালা করছিল এখানে, কিন্তু আয়নায় দেখে তার মুখ সম্পূর্ণ ঠিক আছে, শুধু ডান পাশে চোখের নিচে লাল হয়ে আছে। মিজান ভাই হাত মুখ ধুয়ে বাথরুমে যায়, ধোয়ার জন্য বাথরুমে যায়। সে দরজা লক করে ফ্রেশ হবার পর যখন তিনি বের হবেন, দেখলেন যে দরজা খুলতে পারছে না, বাহির থেকে দরজাটা বন্ধ করা। তো অনেকক্ষণ চিৎকার করার পর দরজায় লাথির পর লাথি দিতে থাকে। তো এক সময় এই শব্দ পায় তার হলের অন্য রুমের একজন। তো সে এসে বাইরে থেকে সিট দেখে যে বাইরে থেকে সিটকে নিয়ে লাগানো, কিন্তু হলের কোনো ছেলে এমনটা করবে না বা আগে কখনো করে নাই, আর এখন তো তেমন কেউ নেও হলে। তার সাথে এমনটা হচ্ছে বেশ কিছুদিন থেকে, কয়েক মাস আগে থেকে। তো মিজান ভাই কয়েক মাস আগে একবার গ্রামে যায়। তো এখানে মিজান ভাইয়ের সাথে কিছু ঘটনা শুরু হয়। তো ঘটনাগুলি এরকম, বোঝার সুবিধার্থে ঘটনাগুলো ক্রমান্বয়ে আমি বলে যাচ্ছি। ঘটনাগুলো এমন যে কয়েক মাস আগে মিজান ভাই তার বাসায় যায়। তার বাড়িটি ছিল শহরের শেষ প্রান্তে। তখন একদিন তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়, যে এই বন্ধুর সঙ্গে সে ইন্টারমিডিয়েটে কিছুদিন পড়েছে, যদিও তাদের বিভাগ ছিল ভিন্ন, এই যাওয়া আসা করতে দেখা হয়েছে। তো মিজান ভাই ও তার বন্ধুর নাম ছিল রাজু। তো রাজুর সাথে ইন্টারমিডিয়েটে পড়ছিলেন। তো দেখা হবার পর এই রাজু তাকে বাসায় যাওয়ার জন্য বলে, আর ইন্টারমিডিয়েট থেকে এই রাজুকে কেউ পছন্দ করতো না, ও কিছুটা পাগল পাগল ছিল তখন। তো রাজু তার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে আর এক প্রকার জোর করেই তাকে বাসায় নিয়ে যায়। বাসায় যাবার পর মিজান ভাই সবার সাথে পরিচয় হয়, রাজুর বাসায় সবার সঙ্গে পরিচয় হয়। তখন শ্যামবরণের একটা মেয়ের সাথে রাজু মিজান ভাইকে পরিচয় করিয়ে দিয়ে বলে, এটা তার বোন মুনিয়া। তো মিজান ভাই সবার সঙ্গে কথা বলে এবং কিছুক্ষণের মাঝে তিনি বুঝে যায় যে এই পরিবারের মাঝে কোনো একটা সমস্যা আছে, হয়তো মানসিক সমস্যা। তাদের কথাবার্তা আচরণই এরকম ছিল। তখন রাজু মুনিয়াকে চা বানাতে বলে। তো মুনিয়া বলে সে পারবে না। হঠাৎ করেই এ না করার পর হঠাৎ করেই ওদের মাঝে ঝগড়া লেগে যায়। মিজান ভাই ভাবে সত্যি কি এমনটা হচ্ছে যে একজন মেহমানের সাথে সামনে এরকম ঝগড়া কথা কাটাকাটি? চা বানাতে বললে মুনিয়া মানা করে, আর কিছু বোঝার আগেই রাজু মুনিয়ার গালে সজোরে একটা চর মারেন। এর সাথে রাজুর বাবা মা মুনিয়ার চরম বাগবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে মুনিয়া করে কি, রান্নাঘর থেকে ফুটন্ত গরম পানি এনে রাজুর গায়ে ঢেলে দেয়। এরপর হাসপাতাল, ডাক্তার, এমন করে সারাটা রাত কাটে। তো অনেক দিন লেগে যায় রাজুর ঠিক হতে। মিজান ভাই জানতে পারে যে রাজুর ছোট বোন মুনিয়া মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে বেশ কয়েক মাস হাসপাতালে ভর্তি ছিল।
এভাবে অনেকদিন কাটে। মাঝে মাঝে এমন পাগলামো করে মুনিয়া, তো রাজুর মানসিক রোগটাও দিন দিন বাড়তে থাকে। তোর বাবা মা দুইজনেরই কিছু কিছু সমস্যা আছে, তাদের এমন বিরূপ আচরণ, গালমন্দ করা আর এলাকার মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার, মানে এই খারাপ ব্যবহারের জন্য এলাকার মানুষ তাদেরকে এক ঘরে করে রাখে। আসলে ওদের মাথায় কিছুটা সমস্যা ছিল, সবাই ওদের পাগল ডাকত, পাগল বলতো, কিন্তু ওরা পাগল হলেও ওদের আচার আচরণ এরকম ছিল, মানুষের ক্ষতি করার একটা প্রবল ইচ্ছা ওদের মধ্যে দেখা যায়। ওরা সুযোগ পেলে মানুষের ক্ষতি করে ফেলতো, কিন্তু একজন মানুষ পাগল কিন্তু অন্যের ক্ষতি করে না, কিন্তু মানুষের বিকারগ্রস্ত মানুষরা অন্যের ক্ষতি করে। এই যে সজীবদের পরিবারটা ছিল এরকম, মানুষদের ক্ষতি করত। তো মিজান ভাই না জেনে সেদিন রাজুর সঙ্গে তাদের বাসায় গিয়ে এই ঝামেলায় পড়ে। গরম পানিতে পড়ে যাওয়ার পর একদিন হাসপাতালে যায় রাজু ভাই, মিজান ভাই রাজুকে দেখার জন্য হাসপাতালে যায়। সে রাজুকে সান্ত্বনা দিচ্ছিল, এর মাঝেই মুনিয়া আর তার মা হাসপাতালে আসে। মিজান ভাই এবার মুনিয়াকে দেখে সত্যিই ভয় পেয়ে যায় যে কখন কি করে বসে। মিজান ভাই চলে আসছিল তখন, আর মুনিয়া তখন বলে যে ভাইয়া সেদিনের ঘটনায় কিছু মনে করবেন না, আমার মাঝে মাঝে এমনটা হয়। তো মিজান ভাই মুনিয়াকেও সান্ত্বনা দিয়ে চলে আসেন। তখন মুনিয়া নিজের মনেই মিজান ভাইকে নিয়ে নানা রকম জল্পনা করতে থাকে, আর এমনভাবে সব কথা বলে যেন সত্যি মিজান ভাইয়ের সাথে তার গভীর প্রণয়। তখন এই মিথ্যা কথাগুলোই রাজুকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই বলে যে মিজান ভাইয়ের কথা বলে, কিন্তু বাস্তবিকভাবে এমন কিছুই হয় না। রাজুকে বলে, রাজুও তখন মানসিকভাবে ঠিক নাই, ও অনেকটা পাগলামো শুরু করে। সে মিজান ভাইকে অনুরোধ করে তার বোনের জন্য, যেন তার বোনকে বিয়ে করে। অথচ মিজান ভাই সেই একদিন বাসায় আর একদিন হসপিটালে দেখা হয় মুনিয়ার সঙ্গে। মুনিয়া সবাইকে বলে বেড়ায় যে মিজান ভাইয়ের সঙ্গে তার প্রণয় হয়ে গেছে, উল্টাপাল্টা সব পাগলের প্রলাপ। তো সব কিছু জেনে মিজান ভাই মানা করে দেয় যে বিয়ে করবে না। তখন বিকেলবেলা, এমন সময় খুবই অস্বাভাবিক একটা কাজ করে বসে রাজু। সে চিৎকার করে সবাইকে বলতে থাকে যে মিজান আমার বোনের সাথে অন্যায় করছে, সে আমার বোনকে বিয়ের স্বপ্ন দেখাইছে, তার মন নিয়ে খেলা করছে, আর এখন বলে সে বিয়ে করবে না। মিজান ভাই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, সে রাগে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে সে সজীবকে সজোরে একটা চর মারে, আর সজীব মানে সাথে সাথে পড়ে যায়, পড়ে গিয়ে মৃগী রোগীর মতো কাঁপতে থাকে। তো এলাকার মানুষজন মিজান ভাইকে ভালো করেই জানতো, তারা মিজান ভাইয়ের পক্ষ নিয়েই কথা বলে। মিজান ভাই ঠিক করে যে আবার হলে চলে আসবে, এখানে পরিস্থিতি ঠিক হলে পরে আবার ফিরে আসবে। তো নিজের কাছে লজ্জিত হয়, একটা মানুষ কীভাবে আরেকটা মানুষকে এভাবে বিপদে ফেলতে পারে। মুনিয়াকে সে ভয় পায়, তো এমন পাগলের সাথে প্রণীত প্রশ্নই আসে না। রাজুর পরিবারের মানসিক অবস্থা এতটাই খারাপ মিজান ভাই জানতো না। মিজান ভাই আবার হলে চলে আসে। আসার দুই তিন দিন আগে একবার এই পাগল মুনিয়ার রাজু মিজান ভাইকে খুঁজতে থাকে জোর করে তার সাথে মুনিয়ার বিয়ে দেওয়ার জন্য। তো মিজান ভাইদের বাসায় চলে যায়, খুঁজতে মিজান ভাইদের বাসায় চলে যায়, নানা রকম পাগলামো শুরু করে, শেষে পুলিশ এসে সমস্যা মেটায়। মিজান ভাই হলে চলে আসে। পরে আর কিছুদিন পর থেকে হলে আসার পর কিছুদিন পর থেকে তার সঙ্গে আবার অস্বাভাবিক কিছু কাণ্ড ঘটে। এক রাতে মিজান ভাই ঘুমাচ্ছিলেন, তখন তিনি রুমে একাই থাকতেন। ঘুমের মাঝে দরজাটা নিচ থেকেই খুলে যায়, আর সেই মেয়েটা তার রুমে আসে। এর আগে যে মেয়েটাকে দেখছিল, এবার ওই মেয়েটার হাতে কিছু খাবার, আর মেয়েটা মিজান ভাইয়ের দিকে মুখ করে তাকিয়ে বলে ওঠে যে তোমার জন্য খাবার নিয়ে আসছি। কি খাবানা, এমন এক কথা বারবার বলতেই থাকে। মানে মিজান ভাই কিছু বলে না, মানে কিছু বলার সুযোগই পায় না। হঠাৎ করে মেয়েটি কান্না করতে করতে সোজা দৌড়ে করে করিডোরে চলে যায়। মিজান ভাইয়ের দিকে একবার ফিরে তাকায়, আর
সাথে সাথে করিডোর থেকে ঝাঁপ দিয়ে তিনতলা থেকে নিচে পড়ে যায়। মিজান ভাই দৌড়ে করিডোরে যায়, গিয়ে দেখে নিচে সেই মেয়েটা পড়ে আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। এমন সময় সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরা কেউ বলতেছে যে, আমার মেয়েকে তুই মেরে ফেললি, তুই মেরে ফেললি। সে মুখ দিয়ে বাজ পাখির মতো একটা শব্দ করতে থাকে। আর মিজান ভাই দেখে আশেপাশের রুম থেকে বেরিয়ে আসে 20 জন রাজু, কিন্তু এবার আগের রাজু নেই। সবগুলো রাজুর ঘাড় শরীর থেকে অর্ধেক কাটা, ঘাড় ঝুলছে। ধীরে ধীরে মিজান ভাইয়ের কাছে আসে সবাই, তারা তোলার মতো করে রাজু মিজান ভাইকে তুলে ধরে। একটা সময় মিজান ভাইকে কাগজ ছোড়ার মতো করে উপর তিনতলা থেকে মিজান ভাইকে নিচে ফেলে দেয়। তখন মিজান ভাই নিচে পড়তে পড়তে জোরে চিৎকার করে বলে যে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন সময় সারা শরীর ঝাঁকিয়ে বিছানায় উঠে বসে মিজান ভাই। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। লাইট জ্বালিয়ে পানি খায়, তখন সে বাথরুমে যাবার সাহস পাচ্ছিল না। খেয়াল করলো তার ঘরের দরজা বন্ধ। এমন স্বপ্ন সে প্রায়ই দেখতে থাকে। তখন সে পরিচিত এক ইমাম হুজুরকে এই কথা বলে। হুজুর তাকে 2 দিন পর দেখা করতে বলে। হুজুর জানায় তাকে কেউ হয়তো জাদু করতে চেষ্টা করছে বা কিছুটা হয়তো করেও ফেলছে। যতটুকু বোঝা যাচ্ছে তার নিজ এলাকায় এটা হচ্ছে। সে যেন বাড়ি গিয়ে ব্যাপারটা স্থানীয় কোনো হুজুরকে বলে, আর প্রয়োজনে তিনি নিজেও যাবেন। বেশ কিছু আমলের পর মিজান ভাই কিছুটা স্বাভাবিক হয়, আবার স্বাভাবিক হয়ে নিজ বাড়িতে যায়। এখন ঘর থেকে তেমন একটা বের হয় না মিজান ভাই, একা একাই থাকেন। বেশিরভাগ সময় ঘরের দরজা লাগিয়ে রাখে, আবার রুমের লাইট অফ করে রাখে। রাতের বেলায় তেমন একটা ঘুমায় না। তো এরকম করে দিন চলছিল। কয়েকদিন পর হঠাৎ করেই মিজান ভাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে গোসল করে খাবার খেয়ে ঘুরতে যায়। তার শহরে ছোট্ট একটা পার্ক আছে, বিখ্যাত একজন মানুষের নামে সেই পার্ক, সাথে নদী, পরিষ্কার পানি, পালতোলা নৌকা। সেই নৌকা দিয়ে মিজান ভাই নদীর অপর প্রান্তে যায়। অপর প্রান্তটা বেশ ঘন জঙ্গলে আবৃত, রাশি রাশি কাশফুল, মানে তখন গাছগুলি শুকিয়ে হলুদ হয়ে গেছে, কিছুটা ঘন জঙ্গলের মতো আছে। নদীর সেই পাশে একটা কদম গাছ, বিশাল বড় একটা ডুমুরের গাছ, ছোট ছোট বেশ কিছু বড়ি গাছের পাশে একটা বেল গাছ। তিনি যখন বেল গাছের নিচে গিয়ে দাঁড়ায়, অবিশ্বাস্যভাবে তখন 3 জন লোক কোথা থেকে যেন এসে মানে মিজান ভাইকে আটকে ফেলে কিছু না কিছু সন্ধ্যা মিলিয়েছে। এই 3 জন আধো আলো আধো অন্ধকারে সেই বেলগাছের নিচে মিজান ভাইকে চেপে ধরে। 2 জন শক্ত করে হাত ধরে, সবার হাতে একটা করে খুর। তারা বলে যদি শব্দ করে তাহলে কসাই যেভাবে ছাগলের চামড়া ছাড়ায় শরীর থেকে, তারা ঠিক এভাবেই মিজান ভাইয়ের চামড়া শরীর থেকে ছিলে ফেলবে। সে দেখে একজন খুর নিয়ে তার সামনে আসছে। এই খুরটা অনেক অনেক বছর আগের, কেন জানি এসব এখন পরিষ্কার দেখতে পাচ্ছে মিজান ভাই। হঠাৎ করে একজন কাছে চলে আসে, কিছু বোঝার আগেই মিজান ভাইয়ের ডান হাতের কবজিতে খুর দিয়ে একটা টান দেয়, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। তাদের একজন পকেট থেকে একটা সাদা রুমাল বের করে, সেই রুমালটা তাজা রক্ত দিয়ে ভিজিয়ে নেয়, তারপর চলে যায়। 3 জনই যেভাবে হঠাৎ করে আসছিল, এই হঠাৎ করে আবার চলে যায়। তো হাত থেকে রক্ত পড়া কমছিল না, টপ 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 করে রক্ত পড়তে থাকে। তখন ভীত মিজান ভাই দৌড়ে দৌড়ে নৌকার ঘাটে চলে আসে। তো এক হাত দিয়ে তার কবজিটা চেপে ধরেছে। সে দৌড়াতে দৌড়াতে এসে দেখে যে একজন মাঝি নৌকা নিয়ে ঘাটে বসে আছে। অপর প্রান্তে এখনও অনেক মানুষ, খুব কোলাহল হচ্ছে নদীটার আরেক পারে। সে মাঝিকে বলে, কাকা তাড়াতাড়ি পার করে দেন। মাঝি বলে,
বাজান কি ভয় পাইছ? কিছু দেখছ নাকি? সন্ধ্যাবেলায় একলা আইছ কেন? মিজান ভাই মাঝিকে বলে যে কাকা আমার হাত কেটে গেছে। তো মাঝি টর্চে লাইটের আলো ফেলে হাতে, কিন্তু দেখলো যে কোথাও কাটা নেই, রক্তও নেই। একটু আগে সে কি ভীষণ ব্যথা, কি যন্ত্রণা! সে নদী পার হয়ে দ্রুত বাসায় যায়। গোসল করার জন্য যখন বাথরুমে যায়, সে দেখে তার জুতায় রক্ত পরে জমাট বেঁধে আছে। মিজান ভাই ভাবে, আমি কি ভুল দেখছি নাকি? এমন অস্বাভাবিক ঘটনা তার সাথে ঘটতেই থাকে। তো এই ঘটনার কয়েকদিন পর তার সাথে সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা ঘটে। তিনি ছোটবেলা থেকেই এলাকায় বড় হয়েছে, এই এলাকায় তার অন্যান্য বন্ধুরাও ছিল। তো তিনি যে এলাকায় ছিল, এখানে সবাই তাকে আদর করত। ছোটবেলা থেকেই ভদ্র থাকতো, ভদ্র ছেলে ছিল তিনি। আর এলাকায় একজন দাদু ছিল, এই দাদু তাকে প্রচণ্ড আদর করত, নিজে ভাত মাখিয়ে তাকে খাইয়ে দিত। তো সেই দাদু হঠাৎ করে, প্রতিবেশী দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যায় দুপুর 3টায়। ডাক্তাররা তাকে রাত 8টার দিকে মৃত বলে ঘোষণা করে। তাকে বাসায় নিয়ে আসা হয়। আস্তে আস্তে রাত 10টা বেজে যায়। এমন সময় একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। হঠাৎ করে সেই দাদু কথা বলে ওঠে। প্রথমে সবাই ভয় পেয়ে গেলেও ধীরে ধীরে কাছে যায়। দাদিকে পানি খাওয়ায়। সে নিজে নিজেই তওবা পড়েন, দাদু নিজে নিজেই তওবা পড়েন। তো দাদি বলেন যে সে ভাত খাবে, দুধ ভাত মাখানো হয় তাকে খাওয়ানোর জন্য। দাদু তখন বলল খাবে না। সে কেমন চারপাশ তাকাতে থাকে, চোখ বড় বড় করে চারপাশে মাথা ঘুরিয়ে তাকায়, একবার বলে আল্লাহ। সাথে সাথে দাদুর শ্বাসকষ্ট শুরু হয়। এভাবে 8-10 মিনিট পর দাদু মারা যায়। এলাকাটা 20-22টা বাসা নিয়েছিল। মিজান ভাই সবার বিপদেই পাশে দাঁড়াতেন, পাশে থাকতেন। আর এই দাদু মিজান ভাইকে তো ছোটবেলা থেকেই খুব আদর করত। দাদু মারা যায় 12:30 দিকে। মিজান ভাইকে ডেকে নেওয়া হয়। 2টার দিকে গোসল করিয়ে লাশের খাটিয়ায় উঠানে রাখা হয় দাদুর লাশ। উঠান ঠিক না, ঘরের পেছন দিকের পথের পাশে। প্রথমে বেশ কয়েকজন মিলে লাশের খাটিয়ার পাশে ছিল। রাত যত গভীর হচ্ছিল, সাথে সাথে সবাই চলে যেতে থাকে ভেতরে। এদিকে অ্যাম্বুলেন্সের জন্য সে বাসার বড় যে ছেলে, তিনি সে অ্যাম্বুলেন্স ঠিক করতে যায় লাশটা তাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। তো এমন সময় হঠাৎ করেই খাটিয়ার পাশের মানুষজন একদমই কমে যায়। মাত্র 2জন থাকে, মিজান ভাই আর মেহেদি নামের ছোট্ট এক ছেলে। একটা সময় মেহেদিও চলে যায়, তখন মিজান ভাই একা। সে পথ ছিল মাটির, চারপাশে ধান ক্ষেত, একটু দূরে ছোট জঙ্গলার মতো একটা জায়গা। তো সেখান থেকে শেয়াল হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে লাশের খাটিয়ার খুব কাছে চলে আসে শেয়াল। তো মিজান ভাই পাশের যে একটা সবজির মাচা ছিল, সিমের মাচা ছিল, সিম গাছের, সেই মাচা থেকে একটা লাঠি নেয় শেয়াল তাড়ানোর জন্য। হাতে লাঠিটা নেয়। তো একটা সময় দেখে যে ঘরের ভেতরে মানুষজনের শব্দ কেমন যেন কমে গেছে, কেউ আর জোরে কোরআন পড়ছে না, দোয়া পড়ছে না। দূরে 2-3টা শেয়াল ধীরে ধীরে কাছে আসছে, সেই যে লাশটা শোয়ানো খাটিয়ার কাছে আসতেছে। মিজান ভাই লাঠি নিয়ে শেয়ালগুলোর দিকে এগিয়ে যায়। তো লাশ খাটিয়া থেকে প্রায় 10-12 হাত দূরে যায় শেয়ালগুলোকে তাড়ানোর জন্য। তার থেকে কিছুটা পথ এগিয়ে তিনি পেছনে তাকায়। যেহেতু তার সাথে কেউ ছিল না, একাই শেয়ালগুলিকে তিনি তাড়াচ্ছে। তো তিনি দেখে 2টা শেয়াল তার পেছনে কাফনের কাপড় কামড়ে ধরে টেনে খাটিয়ার এক পাশে লাশটা নিয়ে আসছে। মিজান ভাই দৌড়ে আসে লাশের কাছে। তিনি যখন সামনে চলে যায়, মানে লাশের খাটিয়াটা পার হয়ে যে 2টা শেয়াল ছিল, এই 2টা শেয়ালকে দৌড়ে খাটিয়া থেকে উল্টা দিকে আরও 10-12 ফিট হাত সামনে চলে যায়। এবার তিনি পেছনে তাকিয়ে দেখে খাটিয়ায় লাশ নেই, ছোট্ট জঙ্গলার মতো একটা জায়গা। ওখানে একটা লেবু গাছ আছে, সেই লেবু গাছের সাথে সামনে দাঁড়িয়ে আছে এই দাদির লাশ।
এবার মিজান ভাই আর নিতে পারে না, সে জোরে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। চিৎকারের সাথে লাশটা তাল মিলিয়ে মিলিয়ে লাফিয়ে লাফিয়ে একটা করে চিৎকার দেয় আর একটা করে লাফ দিয়ে মিজান ভাইয়ের সামনে আসতে থাকে লাশটা। একটা সময় ঠিক মিজান ভাই থেকে 3-4 হাত দূরে লাশটা এসে দাঁড়ায়। এবার লাশটা কাফন থেকে মাথাটা বের করে মিজান ভাইয়ের দিকে তাকায়। সে দেখে এটা মনিয়ার মাথা, কি ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে মিজান ভাইয়ের দিকে, জিব্বাটা বেরিয়ে আছে। সেই লাশ বলে ওঠে, তোকেও এখানে শোয়াবো, পরে আমার মুক্তি। এরপর আর কিছু মনে নাই মিজান ভাইয়ের। সকালে সে নিজেকে পায় নিজের বিছানায়। তার মা বলে রাতে লাশের খাটিয়ার ওখানে কিছু দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মিজান ভাই বাসায় সব কথা বলে তখন, যে সে কিছুদিন থেকে কি স্বপ্ন দেখছে, রাতে কি স্বপ্ন দেখে, তার পরিচিত হুজুরের সাথে তার কি কথা হয়েছে, সব কথাই বলে। এই সব কথা শুনে মিজান ভাইয়ের বাবা একজন চেনা হুজুরকে ডাকতে যান। তো সেই হুজুর আবার একটা কাজে শহরের বাইরে ছিলেন, তিনি 2-3 দিন পর আসবেন। একদিন পর মিজান ভাই কাজে বাইরে যায়। আস্তে আস্তে কিছুটা রাত হয়ে যায়। এমনিতে শহরের শেষ প্রান্ত, কিছুটা গ্রামের মতো চাষাবাদও হয় এলাকায়। সেই মাটির পথটায় আসার আগে তিনি যখন মেন রাস্তায়, তিনি দেখে তার ছোট বোন, যে 7-8 বছর আগে মারা গেছে, ও পথের মাঝে দাঁড়িয়ে আছে, বলছে, দাদা ভাই তুমি আমার কাছে চলে আসো। এখন আর মিজান ভাই ঠিক থাকতে পারে না। এই ছোট্ট বোনকে সে নিজের চাইতেও ভালোবাসত। একবার বন্যায় পানিতে ডুবে মারা যায় তার এই বোন। আজও সে দেখছে তার ছোট বোনের সারা শরীর ভেজা, টপ টপ করে পানি পড়ছে, চুলগুলোও ভেজা। তার বোন এক নাগারে বলেই যাচ্ছে, দাদা ভাই তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো, চলে আসো। এমন সময় একটা বাস আসছিল অনেক জোরে। তার বোন বলে, দাদা ভাই তুমি বাসের নিচে ঝাঁপ দাও, দেখবে আমার কাছে চলে আসছো, আর চিন্তা করো না, এক্ষুনি ঝাঁপ দাও। বাসটা যখন খুব কাছে চলে আসে, তার বোন খুব জোরে বলে, ঝাঁপ দাও। আর তখনই ফজরের আজান হয়। মাত্র 1 মিনিট কথা হয়েছে ওর তার বোনের সাথে, অথচ এর মাঝে 5 ঘন্টা কেটে যায়। মিজান ভাই গায়ে আকাশ পাতাল জ্বর নিয়ে ঘরে ফেরেন, ঘুমিয়ে যায়। তার ঘুম ভাঙে সন্ধ্যায়। সে বিছানা ছেড়ে ফ্রেশ হয়, আয়নার সামনে দাঁড়ায়। সে অবাক হয়ে দেখে তার বদলে আয়নায় অন্য কাউকে দেখা যাচ্ছে, ভয়ঙ্কর চেহারার। এখন চেহারাটা বদলে হয়েছে সেই পাগল বন্ধু রাজুর চেহারা। এখন আবার বদলে গেছে চেহারাটা, এখন চেহারাটা বদলে নিজে মিজান ভাইয়ের নিজের চেহারা হয়েছে। কিন্তু এবার সে দেখে তার মুখের এক পাশটা অনেকখানি পোড়া, কাঁচা ঘা হয়ে আছে পুড়ে। আয়নার মাঝে দেখতে পায় ঠিক তার পেছনে একটা কূপ, যেখানে আগুনের আভা ভেসে ভেসে ফুলকি হয়ে উপরে উঠছে। ঠিক তখন পেছন থেকে তার মা ডেকে বলে, বাবা এমন করছিস কেন? তখন মিজান ভাই রীতিমতো পাগলের মতো আবোল তাবোল কথা বলছিল। এখন বাস্তবতা আর স্বপ্নের মাঝে তেমন একটা পার্থক্য ধরতে পারে না মিজান ভাই। এর মাঝে মিজান ভাইয়ের বাবা সেই হুজুরের কাছে খবর পাঠান, হুজুরের আসতে আরও 1 দিন দেরি হবে। এমন সময় একদিন রাতে মিজান ভাই চিৎকার চেঁচামেচি করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিজান ভাই খালি গায়ে পথে পথে হাঁটছিল, হঠাৎ তার সেন্স আসে। সে নিজে নিজেই কান্না করতে থাকে, সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সে নিজের জন্য দোয়া চাইতে থাকে আল্লাহর কাছে। সে যেখানে দাঁড়িয়ে আছে এটাও একটা মেন রাস্তা, কিছুক্ষণ পরপর গাড়ি যাচ্ছে। তখন মিজান ভাই দেখছে তার বাবা তার সামনে, তিনি বলছেন, মিজান তুমি যেমন পাগলামো কেন করো, আশেপাশে মানুষ কি বলবে বলো তো, আর তোমার এমন কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। মিজান আসো এক কাজ করি,
ওই যে ট্রাক আসতেছে দেখছো না, আসো আমরা ট্রাকের নিচে ঝাঁপ দিই। মিজান ভাই তার বাবার কথা কখনো অমান্য করে নাই, আজও সে অমান্য করবে না। কিন্তু মনের মধ্যে কোথাও বেজে উঠছে, মিজান পথ থেকে সরে দাঁড়া, এটা দৃষ্টির ভুল। মিজান মনে মনে না চাইলেও সারা শরীর এগিয়ে যাচ্ছে চলন্ত ট্রাকের দিকে। ট্রাকের লাইট চোখে এসে পড়ছে, ইঞ্জিনের শব্দ বেড়ে গেছে অনেক, একের পর এক হর্ন দিচ্ছে ট্রাক। মিজান ভাইয়ের শরীরের কন্ট্রোল তার কাছে নেই, কেউ একজন তাকে টেনে নিয়ে যাচ্ছে ট্রাকের চাকার নিচে। ঠিক এমন সময় একটা মানুষ, পাঞ্জাবি পরা একটা মানুষ আসে, কোথা থেকে যেন এসে আলতো করে মিজান ভাইয়ের ডান হাতটা ধরে পথের কিনারায় নিয়ে আসে, সাই করে ট্রাকটা তার পাশ দিয়ে চলে যায়। সে বলে, মিজান চলো বাসায় যাই। ঠিক এই কণ্ঠটা এত মধুর, এই কণ্ঠে বাস্তবিকভাবে তার বাবা মিজান ভাইয়ের সঙ্গে কথা বলে। আসলে মানুষের মতো অবয়বটা ছিল তার পরিচিত হুজুরের একজন পরিচিত জিন। এরপর মিজান ভাইয়ের উপর চিকিৎসার কাজ শুরু হয়। এই জাদুটা করেছিল সেই পাগল রাজু আর তার বোন। আসলে তারা পাগল হলেও সবসময় মানুষের ক্ষতি করার সুযোগে থাকত। এরা আসলে পাগল না, এদেরকে বলতে হয় মানসিক বিকারগ্রস্ত মানুষ। মিজান ভাইদের বাড়ির ওঠান থেকে অনেকগুলো তাবিজ পাওয়া গেছে, তার বালিশেও তাবিজ পাওয়া গেছে। উঠানের মাছ থেকে মাটি গর্ত করে একটা সাদা রুমাল পাওয়া গেছে, যাতে রক্তের ছোপ ছোপ দাগ ছিল। খুব খারাপভাবে মিজান ভাইকে কালো জাদু করা হয়েছিল। অনেকটা সময় লেগেছে তার ঠিক হতে, সুস্থ হতে। মানুষের চিন্তাধারা ভিন্ন হতে পারে, তাই বলে মানসিক বিকারগ্রস্ত মানুষ কিন্তু সত্যিই ভয়ঙ্কর। ভারসাম্যহীন মানুষ একসময় সুস্থ হতে পারে, যে ট্রিটমেন্ট করে এবং পরিবারের মানুষের ভালোবাসায় তারা কিন্তু সুস্থ হতে পারে। কিন্তু বন্ধু হিসেবে সবাই পাশে থাকলেও কিন্তু সবাই প্রকৃত বন্ধু নাও হতে পারে। মিজান ভাই এই ঘটনাটা আমাকে এভাবেই বলেছিলেন। মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ঘটনা। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভৌতিকতা। এই মুহূর্তে আপনারা তখন শুনলেন শামীম ভাইয়ের ঘটনা। আমরা এখন চলে যাব সরাসরি শাওন ভাইয়ের ঘটনায়, এবং এরপরে আরও কিছু ঘটনা থাকছে আপনাদের জন্য, আরও কিছু। সব সময় আপনারা সাথে ছিলেন, এই প্রত্যাশা, এই বিশ্বাস আমরা গিয়েছি, এখনও আজকেও শেষ পর্যন্ত সাথে থাকবেন, এই বিশ্বাসে এগোচ্ছি আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরসিংদী থেকে পাঠানো শফি ভাইয়ের ঘটনা। শফি ভাইয়ের এই ঘটনাটি ঘটে যায় তার নিজের সাথেই। আমি সরাসরি শফি ভাইয়ের সেই ঘটনায় চলে যাচ্ছি। শফি ভাইয়ের পরিবারে পাঁচজন লোক, তার বাবা মা, তার বড় ভাই, এরপর তিনি, তারপরে তার এক ছোট ভাই। যখনকার ঘটনা তখন শফি ভাইয়ের বড় ভাইয়ের বয়স ছিল 36 বছর বয়স। তিনি একটা ব্যবসা করতেন। তার ছোট ভাইয়ের বয়স ছিল 27, তিনি একটা প্রাইভেট জব করতেন। এরপর ছিল অপু ভাই, যার বয়স ছিল 30 বছর। তিনি সারা জীবন সরকারি চাকরির জন্য চেষ্টা করে গেছেন এবং শেষ মুহূর্তে তার একটা চাকরি হয়, সেটা হচ্ছে সরকারি একটা প্রজেক্টে বগুড়াতে অস্থায়ী ভিত্তিতে। তো তিনি তার সে কাজে যোগ দেওয়ার জন্য চলে যান বগুড়া। তো তিনি যেদিন পৌঁছান তার সে প্রজেক্টে, সেখানে পৌঁছাবার পর তিনি দেখতে পান সে প্রজেক্টে কর্মচারী হাতে গোড়া 2-3 জন। সেই প্রজেক্ট যে ইনচার্জ, যে ইঞ্জিনিয়ার, তিনি প্রত্যেক দিন তার প্রজেক্টে আসেন না, তাই একটা বিশাল সময় তাদের অবসরই কাটে। প্রথম প্রথম শফি ভাই তিনি থাকা শুরু করেন অফিসে, কারণ তার থাকার আর কোনো জায়গা ছিল না। প্রথম 2 দিন অফিসে থাকার পর তার কাছে অফিসে থাকার বিষয়টা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তো তিনি কি করেন, তিনি সাবলেট খোঁজা শুরু করেন বা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য আশেপাশে খুঁজতে থাকেন। তো খোঁজার পর তিনি একটা ফ্ল্যাট খুঁজে পান, সেটা হচ্ছে তার যে প্রজেক্টের যে জায়গা সেখান থেকে 15 টাকা রিক্সা ভাড়া।
এতটুকু দূরত্বে তিনি একটা ফ্ল্যাট খুঁজে পান। ফ্ল্যাটটা হচ্ছে দুইতলা একটা বিল্ডিং, নিচতলাটা গুদাম এবং উপরের যে দুইতলা সেই দুইতলায় দুই ইউনিটের একটা বাসা। তো তিনি যে ফ্ল্যাটটায় ওঠেন সেই ফ্ল্যাটে রুম ছিল তিনটা এবং প্রত্যেক রুমে দুইজন করে ছিল, মোট চারজন, এবং একটা রুম খালি ছিল। তো শফি ভাই সেই একটা রুমে ওঠেন এবং তার রুমে আরেকটা বেড ছিল খালি। প্রথম যেদিন ওঠেন সেদিন উঠতে উঠতে তার সন্ধ্যা হয়ে যায়। তো তিনি তার রুমে আসেন, সব কিছু গোছগাছ করেন। করবার পর তিনি একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে তার দরজার যে ছিটকিনি, মেনলি দরজার দুইটা ছিটকানি থাকে, একটা হচ্ছে মানুষের লেভেলের বুক বরাবর আর একটা হচ্ছে উপরের দিকে। তো তিনি উপরের যে ছিটকিনিটা দরজার সেটার দিকে তাকিয়ে দেখেন সেটা ভাঙা। সাধারণত বাসায় ছিটকিনির সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যেটা মানুষের বুকের লেভেলে থাকে বা কাছাকাছি যেই ছিটকিনিটা থাকে সেটাতে হয়, কিন্তু উপরের ছিটকিনিটা এমনভাবে ভাঙা সেটা দেখে মনে হচ্ছিল যে কেউ কোনো একটা সময় জোর করে দরজা ভেঙে এই রুমে ঢুকেছিল। এটা তার হঠাৎ কোনো এক কারণ ছাড়া এটা দেখে মনে হয়। তো তিনি এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে কোনো কথা বলেন না। তো প্রথম দিন তার ফ্ল্যাটমেটদের সাথে তার সময় খুব ভালোই কাটে। রাত্রেবেলা তাদের একজন বাধা বাবুর্চি ছিল, সে রান্নাবান্না করে দিয়ে যায়। রাত্রেবেলা খেয়ে শফি ভাই তার রুমে আসেন ঘুমাতে। তো প্রথম দিন নতুন জায়গা, রাত, ঘুমাতে তার একটু কষ্টই হচ্ছিল। তো তার খাটটা ছিল জানালার পাশে, তো তিনি জানালা খুলে সে খাটে শুয়েছিলেন। রাত বাড়ছিল কিন্তু তার ঘুম আসছিল না। হঠাৎ তিনি একটা শীষ দেওয়ার শব্দ শুনতে পান। তো প্রথমে শীষ দেওয়ার শব্দটা শুনে তিনি অতটা কিছু বদার করেন না বা কিছু মনে করেন না। কিছুক্ষণ পর আবার কেমন জানি উদ্দেশ্যমূলক শীষ, কেউ যদি কাউকে ডাকে সেক্ষেত্রে যে ধরনের শীষ দিয়ে আওয়াজ করে ঠিক সেরকম আওয়াজ তিনি পাচ্ছেন। তো তিনি একটু উঁচু হয়ে জানালা দিয়ে তাকালেন যে কাউকে কিছু দেখা যায় কি না। তো তিনি তাকাবার পর কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না। তার জানালার ঠিক পাশে ছিল একটা খালি জায়গা, সেই খালি জায়গার আর একটু দূরে একটা বাড়ি। তো প্রথম দিন রাতের বেলা তার জাস্ট এই এতটুকুই একটা সমস্যা হয়েছিল যে সে একটু শীষ দেওয়ার শব্দ শুনেছিল। পরদিন সকালবেলা তিনি অফিসে চলে যান। সারাদিন কর্মব্যস্ত থাকার পর সন্ধ্যাবেলা তিনি আবার তার ফ্ল্যাটে ফিরে আসেন। তো তিনি যখন ফ্ল্যাটে ঢোকেন, ঢোকার পর তিনি এক ধরনের স্মেল পান। স্মেলটা হচ্ছে এক ধরনের ধূপের গন্ধ। তো তিনি একটু অবাক হন যে ধূপের গন্ধ কোত্থেকে আসলো, বা ঘরের ভেতর ঢোকার পর তো আমি কোনো ধোঁয়াও দেখি নাই, কিন্তু ধূপের গন্ধটা খুবই তীব্র। তো সে তার পাশের ফ্ল্যাট, পাশের রুমের যে লোক ছিল তাকে ডেকে নিয়ে আসে। তো তিনি ডেকে নিয়ে এসে বলেন যে ভাই আপনি কোনো স্মেল পাচ্ছেন? তো সেই লোক বলে হ্যাঁ ভাই একটা ধূপের গন্ধ পাচ্ছি। তো তিনি বলতেছে যে ভাই ধূপের গন্ধ কোত্থেকে আসবে? তখন সে ফ্ল্যাটের সেই আরেকজন যে ছিল সে বলল যে ভাই ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মানে শফি ভাইয়ের জানালার পাশে যে খালি জমি ছিল তার পাশে যে একটা বাড়ি ছিল সেটা ছিল একটা হিন্দু বাড়ি। তো তিনি বলতেছেন হয়তো ওই হিন্দু বাড়িতে ধূপ জ্বালানো হয়েছে, সে কারণে হয়তো গন্ধটা আপনি পাচ্ছেন। তো এটা শোনার পর সেদিন রাতের মতো শফি ভাই নিজের মতো বুঝেন, যে নিজেকে নিজে বোঝান যে আসলে গন্ধটা ওইখান থেকে এসেছিল, কিন্তু তার কাছে একটু অস্বস্তি লাগা শুরু করে। সেদিন রাতের বেলা তিনি ঘুমিয়ে যান। রাত 3:30 দিকে তার হঠাৎ মনে হলো তার পাশের জানালায় কেউ নক করছে। তিনি প্রথম একটু চমকে যান। তিনি উল্টো দিকে ঘুরে ঘুমাচ্ছিলেন, উল্টো পাশ হয়ে তার পিঠের দিকে ছিল জানালাটা। তো যখন এভাবে আওয়াজ হলো তিনি প্রথমবার ঘুরে তাকান না, প্রথমবার তিনি বোঝার চেষ্টা করেন যে আওয়াজটা কি আসলেই হলো না আমার কান বাজলো। দ্বিতীয়বার যখন আবার 3টা টোকা পড়লো জানালায় তিনি খুব দ্রুত ঘুরে জানালার দিকে তাকান। তাকানোর পর তিনি কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না। তিনি কি করেন, তিনি জানালাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার আবার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে এবং তিনি যে রুমে শুয়ে আছেন সে রুমে আরও অনেক লোকজন। তিনি দেখতে পাচ্ছেন একজন মধ্যবয়স্ক মহিলা ঠিক তার খাটের পাশে একটা মূর্তির সামনে বসে পুজো করছে। ঠিক তার খাটের উপর 2টা মেয়ে বসা,
আরেকজন বয়স্ক লোক একটু দূরে মড়ার উপর বসে কি জানি একটা কাজ করছে। তিনি এটা দেখে হকচকিয়ে যান যে কি দেখছি চোখের সামনে, এগুলো কি আসলেই হচ্ছে বা আমার রুমের ভেতরে এরা কারা। তিনি শোয়া থেকে উঠে বসার চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই তিনি শোয়া থেকে উঠে বসতে পারছিলেন না। অনেক কষ্টে তিনি তার খাটে অর্থাৎ তার পাশে বসে থাকা একটা মেয়েকে কোনোভাবে ধাক্কা দেন। সেই ধাক্কাটা যখন সেই মেয়ের গায়ে লাগে তখন শফি ভাই লক্ষ্য করেন সেই রুমের সবগুলো মানুষ তার দিকে হিংস্র দৃষ্টিতে ফিরে তাকালো। এই দৃষ্টি দেখে শফি ভাই সেখানে আতঙ্কে চিৎকার দিয়ে ওঠেন। ঠিক তখন তার ঘুম ভাঙে এবং তিনি শুনতে পান ফজরের আজান হচ্ছে, অর্থাৎ তিনি পুরো বিষয়টাই স্বপ্নে দেখেছেন। সেদিন আর তিনি ঘুমান না, ফজরের আজানের পর তিনি বের হয়ে যান, কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন এবং চিন্তা করতে থাকেন যে তার সাথে আসলে কি হচ্ছে। তিনি বাসায় ফিরে আসেন, তিনি তার ফ্ল্যাটের অন্যান্য মানুষজনের সাথেও এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চান যে ভাই আমি এই রুমটায় থাকার পর থেকে কেমন জানি শব্দ শুনছি আর গতকাল রাতে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তো সবাই ব্যাপারটা চিন্তা করে যে এটা হয়তো দুঃস্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন নিয়ে আসলে চিন্তা করার কিচ্ছু নেই। তো শফি ভাই চিন্তা মনে করে যে হয়তো নতুন জায়গা নতুন পরিবেশ তাই হয়তো আমার কাছে পুরো ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। দুই দিন পর শফি ভাইয়ের রুমে যে বেডটা খালি ছিল সেই বেডে একজন লোক উঠে। ওঠার পর শফি ভাই খুব খুশি হন যে এখন তাকে একলা এই রুমে থাকা লাগবে না। সেদিন সন্ধেবেলা শফি ভাই তার রুমে ওঠা সেই নতুন লোকটার সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল। শফি ভাই তার বেডে ছিল এবং সেই লোকটা তার বেডে, তাদের বেড মুখোমুখি। শফি ভাই জানালায় হেলান দিয়ে বসে তার সাথে গল্প করছিলেন, জানালা ছিল খোলা। তখন সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ করে শফি ভাইয়ের সামনে বসে থাকা সেই নতুন ভদ্রলোক শফি ভাইকে বলছিল যে ভাই আপনার পিছনের জানালাটা একটু বন্ধ করে দেন তো ভাই। শফি ভাই বললো কেন? তখন সেই লোকটা বলতেছে ভাই জানি না কেমন যে আমার একটু অস্বস্তি হচ্ছে, একটু ভয় ভয় লাগছে ওই জানালার দিকে তাকে। তো এটা শোনার পর শফি ভাই একটু মজা করেন যে কি বলেন, আমি আছি এখন আপনার সাথে, সন্ধ্যা হয়েছে মাত্র, আপনি এখনই ভয় পাচ্ছেন? তো এই কথা বলে সে হাসতে হাসতে সেই জানালাটা বন্ধ করে দেয়। কিন্তু শফি ভাই নিজের ভেতরও একটা অস্বস্তি বোধ করতে থাকে, সেটা হচ্ছে তার নিজের ওই জানালা নিয়ে যা একটা ইস্যু আছে, এই জানালা নিয়ে তারও একটা ভয় কাজ করে। কিন্তু এই নতুন লোকটা রুমে আসার পরপরই ব্যাপারটা কিভাবে আঁচ করে ফেললো। তো সেদিন রাতের বেলা তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। সেদিন রাতের বেলা শফি ভাই খুব আনন্দ চিত্তে ঘুমাতে গিয়েছিলেন কারণ আজকে তার রুমে তার সাথে ঘুমাবার মতো লোক আছে। সেদিন রাতের বেলা তিনি হঠাৎ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। তার পাশের যে রুমমেট ছিল সে যখন চলে এসে তাকে জিজ্ঞেস করে যে ভাই কি হয়েছে, তখন শফি ভাই তাকে তার সে রুমমেটকে বলে যে সে স্বপ্নে দেখছিল সেই বন্ধ জানালা হঠাৎ করে খুলে গেল এবং সেই জানালার ভেতর দিয়ে একটা ধোঁয়া তার ঘরের ভেতর প্রবেশ করল। ধোঁয়াটা তাদের দুইজনের খাটের মাঝখানে অনেকক্ষণ ভাসমান অবস্থায় ছিল। এরপর ধীরে ধীরে সেই ধোঁয়াটা একটা অবয়বের রূপ নেয় এবং সেই অবয়বটা তার বুকের উপর চেপে বসে এবং সাথে সাথে তার গলা চেপে ধরে। তিনি কোনোভাবেই তাকে সরাতে পারছিলেন না এবং শেষ মুহূর্তে তিনি চিৎকার দেন। তো এই কথা শোনার পর তার যে নতুন রুমমেট ছিল যার নাম ছিল সজল, সজল বলে যে ভাই আপনাকে হয়তো বোবায় ধরছিল এই কারণে আপনার এই সমস্যা হয়েছে, আপনার কি আগে কোনো সময় বোবায় ধরছে? তো সেই শফি ভাই বলতেছে যে না আমার তো আগে কোনো সময় বোবায় ধরার কোনো সমস্যা ছিল না, আজকে আমাকে বোবায় প্রথম ধরল। এরপর পরপর তিন রাত শফি ভাই আবার ঠিক একইভাবে তিনি চিৎকার করে ঘুম থেকে উঠে যেতেন, মানে পরপর তিন রাত তাকে বোবায় ধরে। তো ব্যাপারটা এক পর্যায়ে শফি ভাইয়ের কাছে অমানবিক মনে হচ্ছিল, তিনি আসলে ব্যাপারটা নিতে পারছিলেন না। এর পরদিন রাতের বেলা শফি ভাই বলেন যে ভাই আপনি কিছু মনে না করলে, মানে তার রুমমেটকে বলতেছেন যে ভাই আপনি যদি কিছু মনে না করেন আপনি আমার বেডে শোন, আমি আপনার বেডে শুই আজকে রাতে। তো তার যে নতুন রুমমেট সজল ভাই তিনিও ব্যাপারটাতে সেরকম দ্বিমত করেন না, তিনি গিয়ে শুয়ে পড়েন শফি ভাইয়ের বেডে।
সেদিন রাতের বেলা সমস্যাটা হয় সজল ভাইয়ের সাথে। তিনি সেদিন রাতের বেলা চিৎকার করে ঘুম থেকে উঠে যান। তখন সফি ভাই যখন তাকে জিজ্ঞেস করে যে ভাই আপনাকেও কি আজকে রাতে বোবায় ধরছিল, তখন সফি ভাই বলে যে ভাই আপনি গত কয়েকদিন যাবৎ যেই ঘটনার বর্ণনা আমাকে দিচ্ছিলেন, আজকে আমি নিজের চোখে সেই ঘটনাটা দেখলাম। এই জানালা বন্ধ করা, কিন্তু এই জানালার ভেতর দিয়ে একটা ধোঁয়া এসে এই রুমের মাঝখানে এসে দাঁড়ায়। এরপর সে একটা অবয়বের রূপ নেয় এবং সে আমার বুকের উপর চেপে বসে। ভাই আমার মনে হয় সমস্যাটা এই সাইডে, কারণ আমি যখন আমার সাইডে ঘুমাই তখন এই সমস্যা হয় না। এই কথা শোনার পর সফি ভাই চিন্তা করে হইতেও পারে এটা সমস্যা হইতেও পারে কোনো একটা কারণে। তো তিনি খোঁজ খবর নেওয়া শুরু করেন। তিনি প্রথমে তার এই বাড়ির যে কেয়ারটেকার ছিল তাকে জিজ্ঞেস করে। সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করার পর সে আসলে কোনো সঠিক তথ্য খুঁজে পায় না। এরপর সে আশেপাশের লোকজনদের আস্তে আস্তে জিজ্ঞেস করা শুরু করে যে আসলে এই বাড়ি সম্পর্কে তারা কিছু জানে কি না। কিন্তু সবাই দেখা যায় যে এই বাড়ি সম্পর্কে ততটা আগ্রহী না, বা এই বাড়ি সম্পর্কে কথা বলতে তারা অতটা আগ্রহ ফিল করে না। তো তাদের বাড়ির পাশে যে খালি জমির পরে যে হিন্দু বাড়ি, সেই হিন্দু বাড়ির এক ছেলের সাথে সফি ভাইয়ের পরিচয় হয়। তো পরিচয় হবার পর সফি ভাই তার কাছে জানতে পারে যে এই বাড়িতে আগে একটা ফ্যামিলি থাকতো, হিন্দু ফ্যামিলি। সেই ফ্যামিলিটা তাদের নিজেদের মধ্যে তান্ত্রিক বিদ্যার চর্চা করত, এবং সেই তান্ত্রিক বিদ্যার চর্চার একটা ফল ছিল তাদের এক মেয়ে সেই রুমের ভেতর শরীরে আগুন লেগে মারা যায়, পুড়ে মারা যায়। তখন যখন সফি ভাই সেই লোকটাকে জিজ্ঞেস করে যে ভাই কোন রুমে, তখন সে বলে আঙ্গুল দিয়ে সেই রুমটা দেখিয়ে দেয় যে এই রুমে সফি ভাই থাকে। পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সেই মেয়েটাকে কীভাবে উদ্ধার করা হয়েছিল, তখন সেই ছেলেটা বলে যে সেই রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, পরে সেই দরজা ভেঙে ভেতরে গিয়ে সেই মেয়েটাকে উদ্ধার করা হয়। এরপর এই হিন্দু ফ্যামিলি আর এখানে থাকেনি, এরপর অনেকেই থেকেছে কিন্তু বেশি দিন কেউই আসলে থাকতে পারেনি, কারণ সবাই বলে যে তারা এখানে অস্বাভাবিক জিনিস দেখতে পায়। এই কথা শোনার পর সফি ভাই গিয়ে তাদের কেয়ারটেকারকে ধরে। কেয়ারটেকারকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর এক পর্যায়ে কেয়ারটেকার স্বীকার করেন যে এখানে এই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর সফি ভাই আসলে সেই ফ্ল্যাটটা ছেড়ে দেন। এরপর তিনি গিয়ে আবার তার অফিসে ওঠেন। সেখানে কয়েকদিন থাকার পর একটা বড় ঈদের ছুটি চলে আসে, তো তিনি বাসায় চলে আসেন। তো তিনি যখন বাসায় আসেন, আসার পরই তার মা তাকে বলেন যে বাবা তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো। তো তিনি বলেন যে নতুন জায়গা, খাওয়া দাওয়ারও সমস্যা, এই কারণে হয়তো শরীরটা শুকিয়ে গেছে। তো সেদিন তিনি তার এলাকায় খুব ভালোভাবে ঘোরাঘুরি করেন, সবার সাথে অনেকদিন পর দেখা হয় তার খুবই ভালো লাগে। রাতের বেলা তিনি যখন তার পরিচিত বিছানায় ঘুমাতে গিয়েছিলেন, তখন তার কাছে আসলে কোনো ধরনের অস্বাভাবিক চিন্তাভাবনা ছিল না, তার মাথা টোটালি খালি ছিল। তিনি তার সবথেকে পরিচিত জায়গাটায় আজকে আছেন। তিনি রাতের বেলা ঘুমিয়ে যান। তার রাতের বেলা ঘুম ভাঙে প্রচণ্ড নিঃশ্বাস নেওয়ার কষ্টে। তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, তার দম বন্ধ হয়ে আসছিল। তিনি চোখ খুলে তাকান, তাকাবার পর তিনি চোখের সামনে যা দেখেন তা হলো তার বুকের উপর একটা অর্ধ গলিত যুবতী বসে আছে, যার মাথার এক পাশ গলে গলে পড়ছে এবং আরেক পাশের চোখ কোটর থেকে বেরিয়ে আসছে। সে সফি ভাইয়ের গলা খুব সজোরে চেপে ধরে আছে এবং মুখ দিয়ে এক ধরনের গঙ্গানের মতো শব্দ করছে, এবং তার মুখ থেকে কিছু লালা গড়িয়ে গড়িয়ে পড়ছে সফি ভাইয়ের বুকের উপর। এটা দেখে সফি ভাই বুঝতে পারেন যে আজকে রাতে তার বাঁচার কোনো সুযোগ নাই, কারণ তিনি কিচ্ছু করতে পারছিলেন না, তিনি কোনো সুরা মনে করতে পারছিলেন না। ঠিক সে সময় ফজরের আজান হয়। মুহূর্তের মধ্যেই তিনি বুঝতে পারেন তার বুকের উপরে বসে থাকা সেই অবয়বটা চলে গেছে। তিনি হুড়মুড় করে উঠে বসেন এবং তার বুকে হাত দেন। বুকে হাত দেওয়ার পর তার হাতে আঠালো কিছু এসে লাগে। তিনি দেখতে পান তার হাতে কিছু আঠালো কিছু লেগে গেল। তিনি মনে করতে পারেন এই আঠালো অংশগুলো বা আঠালো জিনিসগুলো আসলে সেই অবয়বটার মুখ থেকে পড়ছিল। তার মানে তিনি যা দেখেছেন তা সত্যি।
শফি ভাই সকালবেলা তার মাকে এই ঘটনাটি খুলে বলেন। তার মা এই ঘটনা শোনার পর একটু চিন্তিত হয়ে যান এবং তিনি শুনতে পারেন যে তার ছেলের সাথে এই ঘটনাটা ঘটে আসছে সে বগুড়া হতে। তিনি এলাকার একজন ইমামকে ডেকে নিয়ে আসেন। সেই ইমাম এসে কোনো সমস্যা খুঁজে পান না, তিনি কিছু ঝাড়ফুঁক দিয়ে যান এবং তিনি শফি ভাইকে বলেন সবসময় পাঁচক্ত নামাজ পড়তে এবং পবিত্র থাকতে। এরপর তিনি কিছু পানি পড়া দিয়ে যান। শফি ভাই তিনি হুজুরের কথা মতো সব কাজ ঠিকঠাকভাবে করছিলেন, কিন্তু তিনি প্রত্যেক রাতে সেই অর্ধগলিত যুবতীর অবয়বটাকে স্বপ্নে দেখতেন যে তাকে বিভিন্নভাবে ভয় দেখাত। একদিন তিনি রাতের বেলা উঠে ওয়াশরুমে যাচ্ছিলেন। তিনি ওয়াশরুমে যাওয়ার পথে তিনি দেখতে পান তার ওয়াশরুমের সামনে পা ছড়িয়ে কেউ একজন বসে আছে। তিনি দেখে সেখানে থমকে দাঁড়িয়ে যান। তিনি আগাচ্ছিল না আবার পেছাচ্ছিল না, তিনি সে জায়গায় দাঁড়িয়েছিলেন, তার নড়াচড়ার কোনো শক্তি ছিল না। তিনি এক পর্যায়ে জিজ্ঞেস করেন, কে কে ওখানে? ঠিক সেই মুহূর্তে সে বসে থাকা অবয়বটা তার দিকে তাকায়। সে দেখতে পায় এটা সেই যুবতী যে তার স্বপ্নে আসে এবং যে তাকে প্রায় গলা চেপে মেরে ফেলতে চায়। এটা দেখে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালবেলা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার জ্ঞান ফেরে। হাসপাতাল থেকে শফি ভাইকে বাসায় নিয়ে আসা হয়। তার পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে যায় যে তাদের পরিবারের এই সদস্যের সাথে কি হচ্ছে। কিছুদিন পর শফি ভাইয়ের বড় ভাই একজন হুজুরকে নিয়ে আসেন। তিনি ফরিদপুরের খুব বিখ্যাত একজন হুজুর। সেই হুজুর তাদের বাসায় আসার পর শফি ভাইকে দেখেই বলেন যে তোর সাথে যে আছে সে তো কারিন। এই কথা শোনার পর শফি ভাই এবং তাদের ফ্যামিলির সবাই একটু অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে যে হুজুর কারিন কি? এই কারিন ব্যাপারটার সাথে আসলে শফি ভাইয়ের ফ্যামিলি পরিচিত ছিল না। তখন হুজুর তাদের পুরো বিষয়টা খুলে বলেন। তিনি বলেন যে প্রত্যেক মানুষের সাথে তার জন্মের পর থেকেই একজন জিন থাকে যাকে বলা হয় কারিন। এই কারিনকে মৃত্যুর পরও দেখা যায়। একজন মানুষ মারা গেলে তার মারা যাওয়ার পরও তার কারিনকে লোকজন দেখতে পায়। সেই কারিন অনেক সময় মানুষকে খুব ভয় দেখায়। এই ছেলেটার সাথে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা মৃত মেয়ের কারিন, যে মেয়ে মারা গেছে খুব খারাপভাবে এবং অবৈধ উপায়ে। আত্মহত্যা তো অবশ্যই সে করেছে, কিন্তু সে আত্মহত্যার যে সিস্টেমটা ছিল সেটা ছিল কুফুরি। এটা শোনার পর শফি ভাইয়ের ফ্যামিলির সবাই বলা শুরু করে যে হুজুর আমাদের এই সমস্যা থেকে বাঁচান। তখন সেই হুজুর শফি ভাইকে কিছু আমল দিয়ে যান এবং বলেন যে তুমি আজকে মাগরিবের আজান পর্যন্ত বা মাগরিবের নামাজ পর্যন্ত এই আমলটা করবে, আমি মাগরিবের নামাজের পর তোমাদের বাসায় আসব। ঠিক যেই কথা সেই কাজ, মাগরিবের নামাজের পর সেই হুজুর আবার শফি ভাইদের বাসায় আসেন এবং শফি ভাইকে নিয়ে একটা রুমের ভেতর বসেন। তার আগে তিনি দুই রাকাত নফল নামাজ পড়েন। শফি ভাইকে যখন তার সামনে বসানো হলো তখন শফি ভাই তার নিজের ভেতর এক ধরনের অস্বস্তি ফিল করছিলেন। তার কোনো একটা কারণে পুরো পরিবেশটাকে খুব গুমোট লাগছিল এবং খুব অস্থির লাগছিল। তার মনে হচ্ছিল এই হুজুর যদি বাসা থেকে চলে যায় তাহলে খুব ভালো হয়। তার পুরো শরীরে কেমন জানি একটা অস্বস্তি, একটা জ্বলুনি তিনি টের পাচ্ছিলেন। এরপর তিনি দেখেন যে তার সামনে সে হুজুর বসে বিভিন্ন রিচুয়াল করতে থাকে। এক পর্যায়ে তার আর কোনো জ্ঞান থাকে না। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি তার বিছানায়, তার পাশে সেই হুজুর বসা। সেই হুজুর তাকে বলেন যে বাবা, তুমি যেই বাসায় গিয়েছিলে বগুড়ায় সেই বাসার ভেতর এক কারিন ছিল। তুমি কোনো এক কারণে তোমার অজান্তেই তুমি তাকে রাগান্বিত করে ফেলেছিলে। আমি অনেক কষ্টে সেই কারিনকে তোমার কাছ থেকে দূরে সরাতে পেরেছি। তুমি তোমার বাকিটা জীবন খুব সাবধানে চলাফেরা করবে, তুমি সবসময় পাঁচক্ত নামাজ পড়বে, পবিত্র থাকার চেষ্টা করবে এবং নতুন কোনো জায়গায় গেলে এটা খেয়াল রাখার চেষ্টা করবে যে কোনো যাতে তার সেখানে উপস্থিত থাকা
কোনো এন্টিটির যাতে কোনো অবমাননা না হয় বা এমন কোনো কাজ যাতে আমরা না করি যাতে আমাদের আশেপাশে যারা আছে বা থাকে যাদের আমরা দেখি বা দেখি না তাদের যাতে কোনো সমস্যা না হয়। এরপর তিনি শফি ভাইকে একটা তাবিজ দিয়ে যান এবং কিছু রিচুয়াল পালন করতে বলেন 40 দিন পর্যন্ত। শফি ভাই সেই রিচুয়াল পুরোপুরি পালন করেন 40 দিন পর্যন্ত। এরপর আসলে তার সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি এবং তিনি বগুড়ায় যখন ফিরে যান তখন তিনি আর কখনোই সে বাড়ির সামনে দিয়েও হাঁটাচলা করেননি। তিনি সেখানে থাকেন 1 বছর, এরপর তিনি আবার ট্রান্সফার নিয়ে চলে আসেন ঢাকায়। এটাই ছিল নরসিংদী থেকে পাঠানো শফি ভাইয়ের ঘটনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাওন ভাই আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আপনি আমাকে বলেছেন যে আগামী সপ্তাহে আপনার একটি ভয়ঙ্কর ঘটনা আসছে, আমরা সেটার জন্য অপেক্ষা করব। এখন আমরা চলে যাব সরাসরি সামির ভাইয়ের কাছে, সামির ভাইয়ের ঘটনা শুনে আসব। বড় বড় সুন্দর একটি ঘটনা নিয়ে আসছেন সামির ভাই, কারণ কিছুদিন আগের একটা কন্ট্রোভার্সিতে আসলে একটা ঘটনার রিপিটেশনের ব্যাপারে আমরা শুনেছি, এবং সেটা আসলে মেইল ভিত্তিক হওয়ার কারণে কিছু হচপচ হয়েছিল, যেটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। চলে যাব সামির ভাইয়ের কাছে, দেখি সামির ভাই কতটুকু কম্পেনসেট করতে পারে আপনাদেরকে তার ঘটনার মাধ্যমে। চলে যাব তার ঘটনা শুনতে, সাথেই থাকুন শেষ পর্যন্ত, এই প্রত্যাশা। ইদ্রাক ভাই, বেশ কয়েক এপিসোড আগে আমি ওনার একটা ঘটনা শেয়ার করেছিলাম, আজকে আমি ওনারই একটি ঘটনা শেয়ার করব। তিনি সিলেটের মৌলভীবাজার থাকেন। তো আজকে উনি যে ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, এই ঘটনাটায় আমি নিজেই ইদ্রাক ভাই হয়ে আপনার মাঝে শেয়ার করব। তো হয়ে যাচ্ছি আমি এখন ইদ্রাক ভাই, আশা করি সবাই মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। আমি কোনো হুজুর বা তান্ত্রিক না হলেও কোনো কারণে জিদের বসে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম, এরপর অনেক জায়গায় অনেক কাজও করেছি এবং মানুষের সাহায্যও করেছি। আমার জীবনে এমন কিছু ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা নেই, আমি এমন কিছু জায়গায় গিয়েছি যা কেউ কল্পনা করতে পারবে না, এবং ভূতুরে জায়গার প্রতি আমার একটা আকর্ষণ বেশি ছিল। তেমনই একটি ঘটনা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি, এটা 3-4 বছর আগের ঘটনা। শীতকালের শেষের দিকে আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম বেড়াতে। আমার নানা বাড়ি ছিল মৌলভীবাজার জেলার কোনো একটা গ্রামে। দু একদিন থাকার পর আমার মামতো ভাই বললো যে পাশের গ্রামে এক বন্ধুর বিয়ে। তো গ্রাম অঞ্চলে যেটা হয় যে বিয়ের আগের রাতে হলুদ সহ নানা ধরনের প্রোগ্রাম হয়, তো সেই রাতেই আমার যেতে হবে। আমি ভাবছিলাম যে আসলে আমি যাবো কি যাবো না। তো সন্ধ্যায় আমি ডিসিশন নিয়ে নিই যে না, মামতো ভাইয়ের সাথে আমি যেভাবে হোক আজকে সেই প্রোগ্রামটায় যাব। তো তখন আমার যে কাজ ছিল সেই কাজ শেষ করতে করতে প্রায় রাত 10টা বেজে যায়। তো যেহেতু বিয়ের রাত, ভাবছিলাম যে সেখানে একটু মজা করবো, এই জন্য আমি এবং আমার মামতো ভাই রওনা দিই। আমরা রওনা দিতে দিতে রাত 11টা, তো বাইকে করে রওনা দিচ্ছিলাম। রাত 12টার কাছাকাছি হয়ে গিয়েছে, তো গ্রামের রাস্তায় যখন ঢুকে যাই, সরু পিচ ঢালা রাস্তা, তো একটা জায়গায় যখন যাই হঠাৎ করে একটা আবছা আলো, সেই আবছা আলোর চারপাশে হচ্ছে কাঁটা তারের বেড়া এবং একটা লোহার গেটও ছিল। হঠাৎ আমি দেখতে পাই একটা কুচকুচে বিড়াল এই লোহার গেট দিয়ে নিচে দিয়ে বের হয়ে বাইকের সামনে দিয়ে এসে দ্রুত সেখানে চলে যায় এবং অন্ধকারে মনে হয় মিশে গেল। তো আমার মামতো ভাই আমাকে বলে, আচ্ছা কী এটা, কী দেখলি, কিছু বুঝলি? আমি বলছি না, গাড়ি চালাও। তো আমরা ততটা এটা গুরুত্ব দিই না। তারপর আমরা সেই নির্জন রাস্তাতে সেই বিয়ে বাড়ি যাই এবং সেখানে যে প্রোগ্রাম ছিল তা শেষ করে রাত্রে প্রায় 2টার দিকে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো সেই গ্রাম থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তখন একটা কাকতালীয় ঘটনা ঘটে। ঠিক সেই জায়গায় আবার সেই কাটাতার দেওয়া যে জায়গাটা লোহার গেটের নিচ দিয়ে আবার ঠিক বিড়ালটা একইভাবে আসে এবং একইভাবে ঠিক সামনে দিয়ে দৌড় দিয়ে চলে গেল এবং অন্ধকারে যেতেই সেটা উধাও। একই ঘটনা যে আবার ঘটলো, এটা দেখা মাত্রই আমার মামতো ভাই দোয়া দরুদ পড়তে থাকে এবং বাইক চালাতে লাগলো। আমি তাকে বললাম যে কী ব্যাপার, একই ঘটনা আবার ঘটলো কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম যে কিছু কি জানিস এই জায়গার ব্যাপারে? তখন সে আমাকে বলল, কেন তুই জানিস না, এলাকা তো খারাপ, এটা অনেকেই জানে। তখন আমরা বাইক দিয়ে যখন সেই জায়গাটা ক্রস করলাম তখন আমার মামতো ভাই সে আমাকে বলছে যে অনেকের কাছে শুনেছি গভীর রাতে কেউ এই রাস্তা দিয়ে একা গেলে সেখানে আগুনের ফুলকির মতো কিছু একটা উড়ে আসে এবং তাকে শেষ করে দেয়। তাই আমি ভাবছিলাম যে মামতো ভাই তো আমার সাথে তুষ্টামি করছে না কী করছে। তখন সে আমাকে আরেকটা কথা, মানে আরেকটা ঘটনা বলা শুরু করে। তখন সে আমাকে বলে যে একটা রাখাল ছিল এখানে, কোনো একদিন সকালে সে এই যে জায়গাটা আছে খালের অংশটা, এখানে নাকি সে
লোহাগেটের উপর যে অংশটা আছে সেখানে নাকি সে একবার গরু চড়াতে এসেছিল। সকালে সে আসে, দুপুর পড়িয়ে যায়, তবুও সেই ডাকালটার কোনো খোঁজ না পেয়ে তার পরিবার আসে। তার পরিবার এসে দেখে যে গরুগুলো ঠিকই আছে মাঠে, কিন্তু আর সেই ডাকাল নেই। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। মাগরিবের আজানে যখন দেয়, তখন নাকি সেই ডাকাল তার বাড়িতে দৌড়ায় আসে। আসার পর সে কিছু একটা বলতে যাবে, তার মুখে অনেক ভয়ের ছাপ ছিল, তখন তার নাকি রক্তবমি হয় এবং কাঁচতে কাঁচতে সে মাটিতে লুটে পড়ে মারা যায়। কেউ জানতে পারলো না যে তার সাথে কী ঘটেছিল। তারপর সেখানে তার কাটা দিয়ে সেই জায়গাটা আটকে রাখা এবং একটা লোহার গেট দেওয়া হয়। মাঝে মাঝে নাকি সেখানে পাড়ার যে ছোটো ছেলেরা ছিল তারা নাকি ক্রিকেট খেলতে যেত। এবং এমন একটা ঘটনা এরকমও ঘটেছে যে একবার সেখানে একটা কয়েকজন ছেলে মিলে ক্রিকেট খেলছিল, তো একটা বল সেই তার কাটার যে বেড়াটা সেটার ভিতরে ঢুকে যায়। তো বলটা খুব কাছাকাছি ছিল, তো একটা ছেলে তার বাম হাত ঢুকিয়ে বলটা নেওয়ার চেষ্টা করে এবং বলটা নিয়ে সে তারপর খেলাধুলা করে বাড়িতে ফিরে যায়। তারপর নাকি সেই ছেলেটার অনেক জ্বর আসে এবং তার বাম দিকের হাত পা নাকি প্রচণ্ড ব্যথা শুরু করে। ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ আনা হয়। দুদিন পর জ্বর কমলেও তার বাম সাইডটা আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যায়। এগুলো শুনে আমি অবাক হচ্ছিলাম, কারণ আমি এখানে কোথাও জিন বা ভূতের সরাসরি কোনো কিছু এখানে দেখছি না। আমার কেন যেন মনে হচ্ছে যেখানে অন্য কোনো শক্তি হয়তো বা কাজ করছে। যে দুটো ঘটনা আমি বললাম, এই দুটার ঘটনা একটার মাঝেও আমি কোনো জিনের হদিস পেলাম না। তারপর আমরা তো বাড়ি এসে পড়লাম, সেই রাতে আমাদের কোনো সমস্যাও হয় নাই, তবে রাতে কেন জানি ঘুম আসছিল না। আমি জায়গাটা নিয়ে অনেক ভাবতে থাকি, সিদ্ধান্ত নিলাম যে কালকেই সেই জায়গা আমি একা যাব এবং দিনের বেলা যাব। প্রথমে দিনের আলো থেকে আমি দেখতে চাই যে জায়গাটা আসলে কত বড় বা কী সেখানে ঘটেছে। তো দিনের বেলায় 12টার সময় হবে, সেই জায়গা আমি একাই গেলাম। জং পড়া একটা লোহার গেট, যেটা আমি গতকাল রাতেই দেখেছিলাম, অনেক পুরানো, কিন্তু জায়গাটা খুব বড় মনে হলো না। একটা বাংলো বাড়ির প্লটের মতো অংশ, চারদিকে ঘন তার কাটার বেড়া, আর ভেতরে বেশ লম্বা লম্বা গাছ ছাড়া কিছুই নাই, ঝোপঝাড়ও নাই। তবুও মাঝখানে একটা অংশ কেন জানি অস্পষ্ট দেখা যাচ্ছিল। আর আশেপাশে তেমন খুব একটা বাড়িঘরও নাই, খালি ধান খেত আর রাস্তা, আর পাশে তো রাস্তা চলে গেল। তখন বসন্তকাল শুরু ছিল আর বাতাস কিন্তু অনেক ছিল। আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে রাস্তার পাশে আমি দাঁড়িয়ে আছি, এই বাতাসে রাস্তার পাশে যত গাছপালা আছে সব কিন্তু নড়াচড়া করছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার কাটার ভিতরে যে গাছগুলো আছে এগুলো পাতা একটাও নড়ছিল না বাতাসে। এত বাতাস হচ্ছে কিন্তু কোনো গাছ নড়ছিল না। তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে যে কিছু কিছু গাছ যে তার কাটার উপরে ব্যাপারে ছিল তাদের ডালপালা বাইরে এসে পড়েছে, বাইরেরগুলো ঠিকই নড়ছে কিন্তু ভিতরে কোনো গাছপালা কিছুই নড়াচড়া করছে না। এরকম বিষয়ের আগে কখনো আমি দেখিনি, এবং এগুলো যখন আমি ভাবতে থাকি তখন ঠিক করি যে একটু হাঁটাহাঁটি করি, সামনে যদি কোনো গ্রাম থাকে আশেপাশে সেখানকার লোকজনকে জিজ্ঞাসা করবো যে এই জায়গার বিষয়ে কিছু জানে নাকি। তো আমি হাঁটতে হাঁটতে কাছে যে গ্রামটা আছে সেখানে গেলাম এবং কিছু বয়স্ক লোককে খুঁজছিলাম যে আসলে জানতে চাচ্ছি যেখানে আসলে কোনো ঘটনা আছে কি না। একটা চায়ের দোকানে গিয়ে আমি বসি, তো একজন মুরব্বী আসে, তাদের সাথে আমার পরিচয় হয় এবং দেখা গেল যে তারা আমার নানাকে চিনে, পাশাপাশি তারা সেই গ্রামের। তো কথা বলতে বলতে একটা সময় জিজ্ঞেস করলাম যে এই যে জায়গাটা এটা কার আর এটা কীভাবে মানে কী কারণে এটা পরিত্যক্ত রাখা হয়েছে। তো ওনারা যেভাবে কথাটা উত্তর দিল সেটা ছিল এরকম যে এই জায়গায় অনেক আগে থেকে অনেক সমস্যা ছিল। এক সময় এই জায়গার মালিক আসেন এবং তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেখানে ঘর বানাবেন, কিন্তু ঘর তৈরি করা সম্ভব হচ্ছিল না, কোনো না কোনো অসুবিধা তার হতো। দেয়াল তুললে ভেঙে পড়তো, রাতে মিশ্রিরা ঘুমালে তা পা ধরে কেউ টানাটানি করতো, খাবার রান্না করলে তা এমনইভাবে নষ্ট হয়ে যেত যে পচা গন্ধ বেরোচ্ছে। এসব ব্যাপার মালিক জানার পর তিনি একজন ইমাম সাহেব আনেন এবং ব্যাপারটা নিয়ে সমাধান চাইলেন। তো সেই ইমাম সাহেব বিষয়টা দেখার জন্য দু একদিন সময় নেয় এবং এরপর তিনি বলেন যে আপনি যদি এই জায়গায় একটা খামার বানিয়ে সেখানে 101টা ভেড়া যদি 40 দিনের মতো রাখতে পারেন তাহলে তাদের ভোগের জন্য তাহলে এর সমাধান হবে। তখন মাঝে মালিক বুঝে যাচ্ছিলো যে এটা হয়তো বা কোনো জিনকে ভোগ দেওয়া হবে, এটা বোঝাচ্ছে সেই ইমাম সাহেব। তো মালিক তিনি রাজি হন, এরপর তিনি সেখানে ভেড়া রাখার মতো একটা বড় খামার বানালেন আর দেখাশোনা করার জন্য একজন লোক রাখলেন। তো তখনকার সময়ে একসাথে এতগুলো ভেড়া কিনতে পাওয়া যেত না, তাই তিনি 5-10টা করে যখন সময় পেতেন তখন কিনে এনে এখানে রাখতেন। কিন্তু ব্যস্ততার কারণে তিনি সময়ের সাথে তাল মিলাতে পারেনি, মানে 40 দিন সময় পার হয়ে গিয়েছে কিন্তু ভেড়া যখন মানে 40 দিন ভেড়াটা দেখা গিয়েছিলো যে 80-90 দিনের মতো ওনার কেনা হয়েছিল। তো 40 দিন শেষ হওয়ার পরের দিন দুপুরবেলা যখন তার রাখাল মানে যে লোকটাকে তিনি রেখেছিলো সেই রাখাল ভেড়াগুলোকে পাশের মাঠে চড়াচ্ছিল, তখন হঠাৎ ভেড়াগুলো একসাথে নাকি দৌড় দেয় এবং দৌড় দেওয়ার পর সামনে একটা খালের দিকে নাকি চলে যায়।
সবগুলো নাকি একসাথে খালের দিকে লাফালাফি করে পানিতে ডুব পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে উধা হয়ে যায়। এই ঘটনা জানার পর মালিক সেখানে বাড়ি বানানোর আশা এক প্রকার ছেড়েই দেন। তিনি আর সেখানে আসেননি, জায়গাটা এরপর এভাবে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে। এর কয়েক বছর পর সেই গ্রামের মালিক সেখানে বাড়ি বানানোর মানে সেখানে তো বাড়ি আর বানায়নি, তো সেখানে মানে সেই মানে একটা স্কুল মাস্টার সেখানে জায়গাটা দেখেন এবং তিনি জায়গাটার দিকে লক্ষ্য করেন এবং ভাবতে থাকেন যে আশেপাশে গাছপালা আছে আর যেহেতু জায়গাটা অবহেলায় পড়ে আছে তিনি সেখানে গাছের চারা রোপণ করবেন এবং তিনি সেখানে খুব ভালোভাবে যত্ন নেওয়া শুরু করেন। এবং তিনি যখন সেখানে গাছপালা লাগানো শুরু করে তার কয়েকদিন পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি কেমন যেন পাগলের মতো আচরণ শুরু করেন, উল্টাপাল্টা কথা বলতেন এবং যে কাজগুলো তিনি করতেন সে কাজগুলো তিনি ভুলে যেতেন। অবাক করা বিষয়গুলো হচ্ছে যে গাছগুলো যতই বড় হতে থাকে সেই যে লোকটা গাছ লাগিয়েছিল তার পাগলামিও নাকি বাড়তে থাকে। এভাবে চলতে চলতে গাছগুলো যখন পুরো বড় হয়ে যায় তিনি সম্পূর্ণ পাগল হয়ে যান এবং কাউকে তিনি চিনতে পারেন না। অনেক ডাক্তার কবিরাজ হুজুর দিকেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি এবং একটা সময় তিনি মারাও যান। এরপর আরেকজন বৃদ্ধ লোক সেই চায়ের দোকানে তিনি বললেন যে তিনি সে রাস্তা দিয়ে যাওয়া আসার সময় কয়েকবার একটা সাপ দেখেছেন। সাপটা এতটাই বড় ছিল বা এতটাই লম্বা ছিল যে তিনি শুধু লেজটা দেখেছেন, সামনের দিকটা নাকি দেখতেই পাননি। এরপর আরও কিছু কথাবার্তা বলে সেখান থেকে আমি চলে আসলাম। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন গেটের সামনে আসতেই কেন জানি মনে হলো গেটের ভিতরে কেউ দাঁড়িয়ে আছে, একটা কালো আবছায়া চোখে লাগলো। আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, গেটে স্পর্শ মানে গেটটা আমি স্পর্শ না করে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখলাম না, শুধু গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতার মর্ম শব্দ আমি শুনছিলাম। শব্দটা আস্তে আস্তে ভিতরের দিকে মিলে যাচ্ছে, মনে হচ্ছিল কেউ যেন আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে ভিতরে চলে যাচ্ছে। এরপর আমি সেখান থেকে চলে আসলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম ভিতরে ঢুকে দেখতে হবে কী আছে এখানে বা কারা সেখানে হাঁটা বা চলাচল করছে সেখানে। তা আমি এরকম প্রস্তুতি নিব, আমার নানা একজন বড় হুজুর ছিলেন, প্রতিদিন অনেক লোকই তিনি দেখতেন, জিন ছাড়াতেন, কিন্তু ওনার সাথে আমি এই ব্যাপার নিয়ে কথা বলার সাহস পাইনি কারণ আমার বয়স কম তাই আগ্রহ বেশি ছিল। কিন্তু তিনি মুরব্বী মানুষ এবং তিনি যদি মানে তিনি তো কারো ক্ষতি করতে চান না এবং সেটা নিয়ে আমি আসলে ওনার সাথে চেষ্টা করেছিলাম জানার জন্য যে আসলে এটা নিয়ে আমি কি কোনো কথা বলবো কি না, যেহেতু এটা একটা ভালো জিনিস আমার জানার ইচ্ছা যেখানে কী আসলে আছে। তো তারপর আমি সেখানে কিছুক্ষণ থাকি, থাকার পর সব কিছু দেখি, নানা কথা ভাবতে থাকি যে নানাকে আসলে এই বিষয়গুলো বলবো নাকি। তো আমি নানা বাড়িতে তারপর আবার আসি, তারপর নানা বাড়ি থেকে আমি কিছুক্ষণ নানার সাথে বা কথাবার্তা বলে তারপর আমি আবার বাসায় ফিরে আসি। তো বাসায় ফিরে আসার পর আমার সেই বন্ধুর সাথে যোগাযোগ করলাম কারণ সে আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল। বেশিরভাগ সময় আমরা দুজনে একসাথে ঘোরাফেরা করতাম, যাতে একজনের কোনো সমস্যা একজন আমাদেরকে হ্যাঁ ব্যাক আপ করতে পারে, কোনো সমস্যার সমাধান করতো। আর তাছাড়া সে একটা তান্ত্রিকের সাথে তার পরিচয় ছিল এবং এক কথা বলা যায় সেই তান্ত্রিকের সাথে পরিচয় থাকাকালীন অবস্থায় সেও নিজে একটা পেশাদার তান্ত্রিকের মতো কাজ করতো। তার সাথে আমি সেই জায়গাটায় আবার যাই এবং তাকে আমি সম্পূর্ণ জায়গার বিষয় খুলে বলি। তারপর আমরা আবার বাসায় এসে পড়ি এবং সে আমাকে বলল যে আজ রাতে তার জিনদের সাথে সে কথা বলবে এবং কিছু জানা যায় কি না সেটা সে খবর নিয়ে জানাবে। তার কাছে পালিত কয়েকটা জিন ছিল, তার পরিবার বলতে কেউ ছিল না, তার বাবা মারা যাওয়ার আগে তাকে কিছু জিনিস শিখিয়ে গিয়েছিল। তার বাবা একজন বড় কবিরাজ ছিল, তার একটা আমার সেই বন্ধুর একটা কালো জাতির কালো জাদুর শেখার জন্য একটা ছোট বইও ছিল, তো তার বাবা তাকে এটা দিয়েছিল। তিনি মারা যাওয়ার পর থেকে সে বাড়িতে আমার সেই বন্ধু একাই থাকতো, আমরা প্রায় যাওয়া আসা করতাম এবং প্রায় সময় একসাথেই থাকতাম। বাইরের কোনো লোক না থাকায় তার বাড়িতে জিনদের অবাধ চলাচল ছিল, মনে হতো যেন এটা তাদেরই আস্তানা। আমি প্রায় সময় তাদের পাশে বাড়িতে যেতাম এবং আমি অনেক অদ্ভুত কিছু দেখেছি, এটা আমি সামনে কখনো হয়তো বা আপনাদের বলবো। আমরা যখন বসে কথা বলতাম আমি যখন সেই বন্ধুর বাড়িতে বসে একসাথে কথা বলতাম তখন টিনের চালে অনেক হাঁটাহাঁটি শব্দ আমি শুনতে পেতাম। আর একটা কুকুর রূপী জিন ছিল তার পাহারাদার, তাকে শুধু রাত 12টা কি একটার দিকে পাওয়া যেত। সে কুকুরটা তার বাড়ির আশেপাশে ঘুরতে পারে, আমি তাকে অনেকবার দেখেছি, বেশ ভয়ানক একটা কুকুর ছিল কিন্তু কখনোই আমার কোনো ক্ষতি করতো না এবং তাকে বোঝাই যেত সে জিনই হবে কারণ সে আলোতে খুব একটা আসতে চেত না। আমার বন্ধু প্রায় সময় দেখা যেত সে কুকুরটার সাথে একা একা মাঝে মাঝে রাতে কথা বলতো এবং কী কথা বলতো আমি দূর থেকে তাকিয়ে দেখতাম কিন্তু কিছুই বলতাম না। তো আমি যখন প্রায় সময় আমার সেই বন্ধু শাহিদের বাড়িতে যেতাম তো তখন সেই বাড়িতে যাওয়ার পর ওর সাথে মাঝে মাঝে আমি দেখতাম যে কী হবে সেই জিন, তারা তো বা জিনকে সে হাজির করতো।
এবং আমি এটাও দেখতাম যখন আমি বাড়িতে যেতাম, তখন আমার সেই বন্ধুর যে কুকুরটা ছিল সে তার সামনে এসে আমাকে, আমার কাছে এসে মাথা নুয়ে পড়তো। যাই হোক, তো দুই দিন পরে আমি আমার বন্ধুকে বলি যে এরকম তুমি একটু জিন্দের দেওয়া খবর নিতে পারছো নাকি, দেখো আমাকে একটু ফোন দিয়ে জানাও। তা আমি তারপর বাসায় চলে আসি। তা আমি অবসর থাকায় তারপরে তো বাসায় আসি, বা আমি বাস যখন যেদিন অবসর ছিলাম সেদিন বাসায় তো আমি একাই ছিলাম। তো সেই মুহূর্তে আমার বন্ধু একদিন আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি এক কাজ করো, তুমি যদি মনে করো যে আমার আসা লাগবে তাহলে আমি তোমার বাসায় আসতে পারে। তখন আমি আমার সেই বন্ধুর বাসায় যাই এবং সে আমাকে যেটা বলেছিলাম যে ফোন দিয়ে আমাকে নিয়ে যায় এবং সে বলছে যেহেতু একা একা বসে আসো তুমি আসো, তোমার এই জায়গাটা নিয়ে একটা খবর পেয়েছি। তখন সে আমাকে বলল, দেখো আমি সেখানে তিনজনকে পাঠিয়েছিলাম, তারা সেখানে ঢুকতে পারে নাই, তো তারা ফিরে এসে বলে যে ওই জায়গার বাইরে জিনদের ঢোকার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে, এখানে ঢুকতে গেলে কেবল ইনসান ঢুকতে পারবে, তাই তোমাদের কিছু করতে বা দেখতে হলে তোমাদেরই সেখানে যেতে হবে, মানে আমাদেরকে মানুষদেরকে যেতে হবে সেই জায়গাটায়, সেই জিনটা নাকি এটা কথাটা থাকে আমার সেই বন্ধুকে বলেছে। আমি তখন বুঝতে পারলাম বিষয়টা, আমরা মানুষটা ঘর বাড়ি বন্ধ করে রাখে যেমন, ঠিক তেমনি ওই জায়গাটায় হয়তো বা কোনো কিছু একটা দিয়ে জিনরা এরকম বা কোনো একটা কিছু হবে সেখানে, অলৌকিক কিছু একটা হবে যেটা ঘর ও কিছু একটা দিয়ে ওটা জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে। তো যাই হোক, আমি এটা নিয়ে অনেক ভাবতে থাকি। আমি তখন তাকে বললাম তাহলে সব প্রস্তুতি নাও আর দিনক্ষণ ঠিক করো, আমরাই তাহলে যাবো। তারপর আমার সেই বন্ধু শাহিদ সে চন্দ্রমাসের হিসাব কিতাব কিছু একটা দিনক্ষণ ঠিক করে আমাকে বলল কোন একদিন বিকেলবেলা যাবো, আসুরের পর আমরা সেই জায়গায় ঢুকবো এবং মাগরিবের আগে আমরা সেখান থেকে বের হয়ে যাব। যদি মাগরিবের আগে বের হতে না পারি তাহলে তো আর আমাদের সেখান থেকে বের হওয়া সম্ভব না হতে পারে, আমাদের মাঝে বিপদ ঘটতে পারে। তাই বললাম সমস্যা হবে না, থাক চলো আমরা যাই। এরপর আমরা একটা নির্দিষ্ট দিনে রওনা হলাম, আমরা তো দুজন বন্ধু ছিলাম এবং সাথে আরও দুজনকে নিয়ে নিলাম। আমরা সবসময় বেশি রিস্কের কাজে গেলে দুজনের পাশাপাশি এরকম আরও দু একজন বন্ধু নিয়ে যেতাম, কারণ আমাদের সেফটির ব্যাপারে কিছু লোক দরকার ছিল যাতে আমাদের কোনো ক্ষতি হলে আমাদের বাড়িতে তারা খবর দিতে পারে। যাই হোক, আমরা বিকেল চারটার দিকে গেলাম, সেখানে পৌঁছালাম এবং গাড়ি থেকে সেখানে নামার পর একটু রেস্ট নিয়ে ভিতরের দিকে ঢোকার প্রস্তুতি নিয়েছিলাম। তো আমার বন্ধু শাহিদ আমাকে মন্ত্র পড়া কাফনের কাপড়ের টুকরো দিল, একটা ফিতার কাটা দিল এবং তার পাশাপাশি আমার হাতে আমার হাতটা ধরে শরীরটা সে বন্ধ করে ফেলল। আমরা যখন কাপড়গুলো হাতে বাঁধছিলাম দুজন, ঠিক তখন আমাদের সেই বাকি যে দুজন বন্ধু ছিল তারা একজন গিয়ে যে একটা কাটা ছিল সেই কাটার মধ্যে হাত দেয় এবং ভিতরটা দিয়ে তারা উকি মেরে বলে কাটাটা তারা হাত দেয়, তারা তাদের কাছে ডাকে এবং তারা দুজন বাইরেই ছিল এবং আমরা দুজন ভিতরে ঢুকবো, মানে আমি আর শাহিদ ভিতরে ঢুকবো। তো ভিতরটা উকি মারার উকি মেরে দেখার চেষ্টা করছিলাম, সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে মনে হচ্ছে কেউ একজন আছার খেয়ে পড়ে গেল। তা আমরা সাথে সাথে দেখতে গেলাম কি যে কে আছার খেলো, দেখলাম যে আমাদেরই একজন বন্ধু, সে কোনো একটা কারণে ভিতরে আগেই গিয়েছিল এবং তাকে কিছু একটা আছার মেরে ফালিয়ে দিয়েছে এবং সে ভয় পেয়ে বলতে লাগলো যে আমি এখানে আর থাকবো না, আমি চলে যেতে চাই। তখন তাকে আমরা বুঝালাম এবং বললাম যে তোমাকে আগেই বলছে তোমার ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাক, তুমি কেন এখানে দেখতে গেছো। যাই হোক, তাকে এখানে সে তখন বুঝে অনেক কষ্ট সেখানে রাখা হয় কিন্তু তার মনে তখন অনেক ভয় ছিল। তখন সে যা বলল তাই হলো, যে সে যখন একটা কাটা তার হাতে দেওয়া হয়েছিল তখন সে কাটাটা ধরার পর সে নাকি দেখেছে যে সে একটু সামনে গিয়েছিল এবং দেখলো যে কেউ একজন যে ভিতরে শূন্যে ভাসমান অবস্থায় আছে এবং তার দিকে তেড়ে আসছে। একটু কাছে আসার পর ভালো করে যখন সে দেখতে যাবে দেখে যে একটা মেয়ে মানুষের মতো অবয়ব, একটা সাদা সালোয়ার কামিজ বা সাদা একটা জামা পরে এবং চুলগুলো নাকি এলোমেলো অবস্থায় ছিল, তার জামাটা ছিল রক্তে মাখা, মুখটা কেমন যেন থেতলানো আর হাতে কোড়ালের মতো কিছু একটা জিনিস ছিল আর সেই অবয়বটা নাকি মাটি থেকে 3-4 ফুট উপরে ভেসে তার দিকে আসে এবং তার হাতের যে মেয়েটার হাতে যে কোড়ালটা ছিল তার নাকি খুব সেটা নাকি খুব চকচকা ছিল এবং বিকেলের রোদের আলোতে নাকি সেটা মানে পুরো চোখে লাগছিল। তো তারপর সেই যে মেয়েটা ছিল তখন সে আমার বন্ধুকে দেখে এবং বন্ধুকে দেখা মাত্রই সে আমার মানে আমার বন্ধু তখন সেটা দেখে এবং দেখা মাত্রই বন্ধু দেখে অনুভব করে সে একটা আছার খেয়েছে এবং সে তারপর সেখানে ঢুকতে চায় না এবং তাকে নাকি সেই মেয়েটা শুধু অস্পষ্টভাবে এটাই বলে যে বিনা অনুমতিতে কেন এখানে ঢুকলি। এরপর তো যেটা ঘটার ঘটলো, যাই হোক, তারপর আমরা দুজন সেখানে আমরা তারপর আমাদের যে আমরা যে গাড়ি নিয়ে গিয়েছিলাম সেই ড্রাইভারকে মানে একটু দূরে রাখি। গাড়ি রাখার পর আমরা দূরে থেকে দেখছিলাম যে কী করা যায়। তো ড্রাইভার তো সে গাড়িতেই ছিল, তাকে আর কিছু জানানো হয়নি, যে বাকি যে একজন বন্ধু আছার খেলো তাকে তো দূরে রাখা হয়েছে এবং তার সাথে আরেকজন বন্ধু ছিল। আর আমি শাহেদকে নিয়ে সেই
জায়গাটার খুব কাছাকাছি গিয়ে মন্ত্র পড়া শুরু করি। আমি চুপ করে বসেছিলাম এবং দেখছি শাহেদ একাধারে মন্ত্র জপে যাচ্ছিল। এরপর সে ডাক দেয়, কিন্তু ডাকে কেউ আসে না। আমি তখন বুঝতে থাকি যে শাহেদ নিশ্চয়ই ভিতরে কাউকে ডাকছে, হয়তো বা কোনো অশরীরী কিছু একটা আছে। যখন শাহেদ জোরে জোরে ডাকে, তখন একটা জোরে একটা ভয়েস আসে, যেটা শুধু আমি আর শাহেদ শুনছিলাম। তখন শুধু ভয়েসটা এরকমই ছিল, কে একজন বলছে যে আমরা আপনাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এখানে আসিনি, আমরা জানি এখানে একজন নয় এখানে অনেকে আছে এবং আপনারা আমাদের এখানে মেহমান, মেহমানদেরকে আমরা বিরক্ত করতে চাই না, আপনারা এখান থেকে চলে যান। কথাগুলো বলার একটু পর শাহেদ উঠে দাঁড়ায় এবং সে ইশারা করতে থাকে আমাকে এবং বলে যে ভিতর আয়, এবং কাছাকাছি গিয়ে আমাকে বলে কিছু শুনতে পেরেছিস? তখন আমি তাকে বলি যে হ্যাঁ শুনতে তো পেলাম কিছু, বাকিরা কি কিছু শুনেছে? তখন শাহেদ বলে যে না, আমি যে মন্ত্র পড়েছি এবং তুই সাথে সাথে যে মন্ত্রটা কিছুক্ষণ আগে পড়েছিলি সেটাতে শুধু আমি আর তুই শুনতে পারবো, কেউ শুনতে পারবে না। সে বলল চল বাম পাশের যে কর্নার দিকটা আছে আমাদের সেখান থেকে ঢুকি, এবং সেটাই আমাদের ইশারা করছে যে বাম দিক দিয়ে ঢোকানোর জন্য। তখন আমি আমার বন্ধুকে বলি যে ইশারা করছে, ওরা তো চাচ্ছে না যেন ভিতরে ঢুকি। তখন শাহিদ আমাকে বলে যে যেটা আমি বুঝি সেটা তুই বুঝবি না, তুই আয়। তখন আমরা বাম পাশের কোনায় গিয়ে তার কাটায় একটা যে বেড়াটা আছে সেখানে হাত রাখলাম, এবং আমাদের হাতে যে কাফনের কাপড় বাঁধা ছিল সামনে তাকে দেখলাম যে না, কাফনের কাপড় ঠিক জায়গাতেই আছে, আসলে কোনো সমস্যা সেখানে নাই। আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকলাম, ভাবলাম যে ভিতরে যে কিছু একটা আছে সেটা হয়তো আমাদেরকে ভয় দেখাচ্ছে, দেখে এরকম আমাদের সামনে এই কথাগুলো বলেছে। কিন্তু মনের ভিতর আমার কিন্তু একটা ভয় কাজ করছিল যে ভিতর থেকে কথাটা আসলো কোত্থেকে। আর সাহস এই কারণে ছিল যে শাহিদ অনেক কিছু জানে, এবং এটা আমি ও আমার এটা এতটুকু আস্থা আছে যে শাহিদ কোনো একটা বিপদ হলে সে আমাকে বাঁচাবে, এবং আশেপাশে তো আমাদের দুই একজন লোকজন আছেই। যাই হোক, তারপর ভিতরে ঢুকলাম, আস্তে আস্তে তার কাটার পাশ ঘেঁষে হাঁটতে লাগলাম। আর ডান দিকে হাঁটছিলাম আমি, শাহেদ হাঁটছিল বাম দিকে। সেখানে কার মাটি, মানে কেন জানি মনে হচ্ছিল যে সেখানকার মাটিটা একটু মানে কেমন জানি এক জায়গায় শক্ত আর এক জায়গায় নরম, কিন্তু বেশিরভাগ জায়গায় হাঁটার পর দেখলাম যে মাটিগুলো বেশ নরম, এবং মাটিগুলো যে হাঁটছি মনে হচ্ছে যে কাদার মধ্যে হাঁটা হচ্ছে সেখানে, কিন্তু বাইরে থেকে তারা বোঝা যাচ্ছিল না। আমার পেছন দিক দিয়ে ঠিক সেদিনের মতো মানে কেমন একটা শুকনো পাতার শব্দগুলো আসছিল, আগে যেমন আস্তে আস্তে আওয়াজগুলো পাচ্ছিলাম আজকে কিন্তু খুব জোরে জোরে এরকম আওয়াজগুলো আসছিল। মনে হচ্ছে যে আমি এবং শাহিদ হাঁটার পাশাপাশি ভিতরে আরও অন্য কেউ হাঁটছে, এবং আমার যে দুজন বন্ধু আছে তারা ভয়ার্তভাবে দূরেই দাঁড়িয়ে আছে, এবং তারা আস্তে আস্তে মনে হচ্ছে যে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কেন জানি তা মনে হচ্ছিল। হঠাৎ মনে হলো যে এপাশ থেকে ওপাশে অনেকে দৌড়াদৌড়ি করছে সেই জায়গাটার ভিতর, কিন্তু আমি পিছনের দিকে ফিরিয়ে না তাকিয়ে সামনের দিকে হাঁটছিলাম। একটু সামনে যাওয়ার পর একটা গাছের নিচে সাদা কাপড় দেখতে পেলাম। সেই গাছের নিচে কাপড়টা হাতে তুলে দেখি একটা পাঞ্জাবির কাপড়, এবং সেটা একটা পাঞ্জাবি ছিল ধবধবে সাদা, একটা দাগও নেই। এখনও সেই পাঞ্জাবিটার মধ্যে আমি আতরের গন্ধ পাচ্ছিলাম, তার মানে বেশি দিন আগের না এটা। পাঞ্জাবিটা নড়াচড়া করে দেখতে দেখতে অজান্তেই আমি এটা আমার হাত দিয়ে তার পাঞ্জাবির আমার পকেটে সেই পাঞ্জাবিটা ঢুকিয়ে ফেললাম। মানে এটা খুবই মানে ছোটো আকৃতির ছিল, যে আমার পকেটে ওইটা সেটা এটে গেল আমার হাতে। তারপর আমি একটা খেয়াল করে দেখলাম যে পকেটে রাখার পর পাঞ্জাবিটা কেমন যেন লাগছিল। তারপর পাঞ্জাবিটা আমি আবার হাতে নিই পকেট থেকে খুলে, এবার পাঞ্জাবিটার থেকে হঠাৎ করে একটা কাগজ পড়ে। সেই কাগজটা খুলে দেখি একটা তাবিজ, এবং তাবিজের মধ্যে আসলে তাবিজ বলতে একটা কাগজ ছিল, এবং সেই কাগজের মধ্যে জাফরান কালাই দিয়ে কিছু একটা লেখা। আমি যেখান থেকে পাঞ্জাবিটা হাতে তুলেছিলাম চোখ পড়তে দেখি কয়েকটা হার গোড় সেখানে ফেলে রাখা, কিন্তু সেগুলো কিসের হার সেটা আমার বোঝাটা মানে সেটা আমি বুঝতে পারছিলাম না। শাহিদকে আমি ইশারায় ডেকে সব কিছু বললাম, এগুলো দেখালাম। এই পাঞ্জাবির আসল রহস্যটাকে উদ্ঘাটন করতে হলে একমাত্র রাস্তা হচ্ছে এখানে তওবা করতে হবে, আর তাই পাঞ্জাবিটা সেই জায়গায় ফেলে দিয়ে শুধু ওই পকেটের তাবিজের মতো যে জিনিসটা কাগজে লেখা ছিল সেটা এবং হাড্ডি নিয়ে সাথে নিয়ে মানে হাড্ডিটা সাথে নিয়ে আমি রওনা দিলাম। আস্তে আস্তে চারপাশ ঘুরে ফিরে দেখতে দেখতে একসময় আমরা মাঝখানে এসে উপস্থিত, এবং সেখানে আমরা একটা ভাঙ্গা ঘরের দেয়ালের একটা টুকরো এবং ইট পাথর ছড়িয়ে রাখা একটা কিছু জিনিস পড়ে দেখতে দেখি। হঠাৎ লক্ষ্য করলাম পরিবেশটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঝড় তুফান আসার আগে যেরকম একটা অন্ধকার অবস্থা থাকে সেই অন্ধকার অবস্থা সেখানে তৈরি হয়েছে। ঠিক সেরকমভাবেই মনে হচ্ছিলো যে কালো হয়ে যাচ্ছে, এবং ঝড় বাতাস বা কিছু একটা বইবে সেটা কিন্তু আশেপাশে বোঝা যাচ্ছিলো না। চারদিক কেমন যেন একটা নিস্তব্ধ হয়ে গিয়েছে, বুঝতে বাকি রইল না হয়তো আশেপাশে কোনো একটা বড় শক্তি সেখানে আছে।
আর সেটাই ঠিক হলো। হঠাৎ আমাদের পিছনে একটা গাছের উপর থেকে ডালের মর্মর শব্দ শোনা গেল এবং সেই গাছের উপরের দিকে তাকিয়ে দেখি গাছটার মাথা ধীরে ধীরে দোল খাচ্ছিল। গাছটার নিচে এসে দাঁড়িয়ে একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলাম, কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না। সেই গাছের মাথায় যখন তাকালাম গাছটাকে দেখলাম যে কিছু একটা, কোনো একটা ছায়া গাছটাকে আঁকড়ে ধরে বসে আছে এবং সেই যে জিনিসটা বসে আছে সেটার ভারেই গাছটা একবার নুয়ে যাচ্ছিল। যেহেতু তারা সরাসরি সামনে আসতে চাইছে না বিকেলবেলার কারণে, হয়তো তাও সেটা পারছে না, আমরা হাজির করার চেষ্টা না করে চারপাশ শুধু ঘুরে দেখতে চাইলাম, কিন্তু অন্ধকার ভাবটা কিন্তু কাটছিল না। আমরা বুঝতে পারলাম না যে এত তাড়াতাড়ি সন্ধ্যা গেলো কী হবে, কারণ যেহেতু আকাশ পরিষ্কার তবুও এরকম ঘন অন্ধকার তো থাকার কথা না। এবং আমরা এখন যে জায়গায় আছি সেখান থেকে আমাদের যে বাইরে গাড়িটা বা বাইরে যে আমাদের দুজন বন্ধু আছে তাদের কোনো দেখতে পাচ্ছিলাম না, এমন জায়গায় আমরা এসে পড়েছিলাম, কারণ এটা মধ্যবর্তী স্থান ছিল। তাই আমরা ভেবে নিলাম যে এত তাড়াতাড়ি ঢুকলাম সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু কারো আমাদের দুজন মা আমি এবং শাহিদ আমাদের কারো এটা বিশ্বাস হচ্ছিলো না। তাই সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ মাগরিবের আজান হয়ে গেলে এখান থেকে আর বের হওয়া যাবে না, এটা শাহিদ আগেই বলেছিল এবং শাহিদের সাথে থাকা যে জিনগুলা তারাও কিন্তু আগেই বলেছিল, কারণ আমাদের কিন্তু এখানে ক্ষতি হতে পারে। তো যাই হোক, তারপর আমরা সেখান থেকে অন্ধকার হচ্ছে যখন আস্তে আস্তে সেখান থেকে বাইরে যাওয়ার আমরা চেষ্টা করছি, তো বাইরে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম রাস্তার এক পাশে আমাদের গাড়ি ঠিকই রাখা আছে, ড্রাইভার আর আমাদের যে দুজন বন্ধু অপেক্ষা করছে তারা দূরেই দাঁড়িয়েছিল এবং তার কাটার ভিতর তারা ঢোকার চেষ্টা করছিল কিন্তু তারা ঢুকতে আসলে পারছিল না। তারপর আমরা ঠিক পাশ দিয়ে সেখান থেকে বের হলাম এবং বের হওয়ার সাথে সাথে আমাদের একজন বন্ধু জিজ্ঞেস করে যে আমরা কত দূর পর্যন্ত গিয়েছিলাম এবং আমি তার পরপর জিজ্ঞেস করেছিলাম যে মানেটা কী। সে বলল যে আমরা নাকি ভিতরে ঢোকার পর যখন মাঝখান দিক দিয়ে চলে যায় এরপর তারা নাকি আমাদের আর দেখতে পায়নি। এটা শুনে আমরা একটু অবাক হলাম, কারণ জায়গাটা বেশি বড় না যে তারা আমাদেরকে দেখতে পারবে না, হয়তো আমরা দেখতে পাইনি গাছপালা কারণে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে আশেপাশে যা যদি তারা ঘুরতে পারে। আমরা তো গিয়েছিলাম যে আমার সাহিত্যকে আমি নিয়ে যখন নিয়ে গেছিলাম আমরা কিন্তু এক নাগারে সোজা গিয়ে আশেপাশে ঘুরছিলাম, আমাদের কিন্তু পিছনে ফিরার কোনো অবস্থা ছিল না। একমাত্র যখন আমরা বাড়ির উদ্দেশ্যে বা সেখান থেকে বের হবো তখন আমরা পিছনে ফিরতে পারবো, কিন্তু আমাদের যে দুজন বন্ধু ছিল বাইরে তারা কিন্তু আশেপাশে আমাদেরকে গোলচক করে, মানে এরিয়ার বাসে কিন্তু ইচ্ছা করলেই ওরা ডানে বাইরে গেলে কিন্তু আমরা দেখতে পেত, এবং তারা নাকি এরকম ডানে বাইরে গিয়েছিলো, তারা নাকি আমাদেরকে বাইরে থেকে অনেক দেখার চেষ্টা করে সেই ড্রাইভার সহ, কিন্তু তারা নাকি আমরা দেখতেই পাইনি এবং অনেক ডাকাডাকিও নাকি তারা করে, কারণ নাকি তারপরও নাকি আমাদের কোনো আওয়াজ পায়নি বা আমরা তাদের কোনো ডাকাডাকির কোনো শব্দ শুনিনি। এবং জায়গাটা এমন ছিল যে কেউ যদি জোরে ডাক দিত তাহলে নাকি অবশ্যই শোনা যেত। যাই হোক, সে আবার আমাদেরকে বলছে যে তারা নাকি আমাকে, আমার সেই দুজন বন্ধু আমাদেরকে, আমাকে এবং সাহিত্যকে বলছে তারা নাকি অনেক ডাকাটাকি করে এবং আমাদেরকে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায়নি। তো এটা শুনে আমরা কিছুটা অবাক হলাম, কারণ এই জায়গাটা নিয়ে আসলে অনেক অলৌকিক কিছু মনে আমার ঘটতে যাচ্ছে আমার কেমন জানি মনে হচ্ছিলো, এবং ড্রাইভার নাকি অনেকবার গাড়ির হর্ন দিচ্ছিলো কিন্তু কোনো হর্নের আওয়াজও আমরা পাইনি। তো এগুলো দেখার পর যাই হোক, আমরা এটা আসলে আবারও বলছি যে এই জায়গাটা আমার আসলে কতটা নর্মাল মনে হয়নি, উল্টাপাল্টা কিছু ঘটতেই পারে সব নিয়েই আমরা ভাবতে থাকি। কিছুক্ষণ পরে আমার বন্ধু সাহিত্য সে বলছে যে এখানে না থাকাই ভালো, এখানে হয়তো বা কোনো একটা সমস্যা থাকলেও থাকতে পারে। বাসায় রাতে আসি, মানে সন্ধ্যার পর এরকম আসি। তো বাসায় আসার পর পাঞ্জাবিটা যে আমি নিয়ে এসেছিলাম তো সেখানে পাঞ্জাবিরটা আমি বের করি, এবং না পাঞ্জাবিটা আমার দুঃখিত আমার পাঞ্জাবিটা আমার আনা হয়নি, পাঞ্জাবির সাথে যে তাবিজটা ছিল এবং যে হাঁড়িটা ছিল সেটা আমি নিয়ে আসছিলাম। তো সেগুলো আমি সাহিদকে আবার এরকম ফোন দিয়ে এবং ফোন দিয়ে বলছি যে এরকম বিষয়গুলো আছে এটাতে আমি কী করতে পারি, এবং সাহিদ তারপর আমার বাসায় আসে এবং ওগুলো দেখার পর বলছে যে তুমি এক কাজ করো, রাতে আজকে এরকম আমরা একসাথে মিলে দুজন বসে তবা কাটি এবং এটা দিয়ে আমাদের কিছু একটা করতে হবে, কিছু দোয়া দুরুছে দোয়া দুধ পড়তে হবে। তো তারপর শাহিদ আমরা একসাথে তবা কাটি এবং কাটার পরে তারপর কিছু দোয়া দুধ পড়ি এবং শাহিদ আমাকে সেই জিনিসগুলো দিয়ে বলছে যে আমি কাল আসবো তোমার বাসায় সেদিন, তারপর সে তো সেখান থেকে চলেই যায়। তো সেই রাতে প্রচণ্ড শরীর ব্যথা করছিল আমার এবং আমার ঘুম হয়নি, আর একটু পরপর মনে হচ্ছিল যে আমার বিছানায় যেন অনেকগুলো পিঁপড়া দৌড়াদৌড়ি করছে, কিন্তু লাইট জ্বালিয়ে চেক করে দেখি কিছুই নাই। পরে দোয়া দৌড়ত পড়ি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো ফজরের নামাজের পর। পরদিন সন্ধ্যার সময় শাহিদের বাসায় গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কেউ জানতে পারছো নাকি, তোমার জিন্দারা কিছু বলছে? শাহিদ বলল চেষ্টা করেছি কিন্তু সব রহস্য খোলাসা করে বলা সম্ভব না। আমি জিজ্ঞেস করলাম মানে কি, কিসের রহস্য? তখন সে বলে যে হাড্ডিটা আমরা এনেছিলাম সেটা নাকি একটা মানুষের পাঁজরের হাড্ডি এবং
সেই মানুষটার পরনে সেই পাঞ্জাবিটা ছিল, আর যে তাবিজটা পাঞ্জাবিটা পকেটে, মানে পাঞ্জাবিটা খুলতে যে তাবিজটা বা যেই জাফরানের সে কাগজ, জাফরানের লেখা যে কাগজটা বেরিয়েছিল, সেই জায়গাটা নাকি, সেই কাগজটা নাকি, মানে সেই জায়গাটা বন্ধ করার উদ্দেশ্যে সেটা নাকি রাখা হয়েছিল। তো সাঈদের কথাগুলো শুনে একটু এতটুকু বুঝতে পারলাম যে কোনো হুজুর টাইপের লোক সেখানে হয়তো বা ঢুকেছিল, জায়গাটাকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু তার কাজ সম্পূর্ণ করার আগে হয়তো জিনেরা তাকে মেরে ফেলেছে। আমি তখন সাঈদকে বললাম যে বিষয়টা তো বুঝতে পারলাম, কিন্তু সেই ব্যক্তি একা এত বড় রিস্ক কেন নিতে চাচ্ছিল, তার উদ্দেশ্য কী ছিল? তখন সাঈদ বলল, এটাই তো রহস্য, যা ঘটেছে তা আমার জিনেরা জানতে পেরেছে আর সেটাই তারা এসে বলেছে, কিন্তু কেন কি জন্যে ঘটেছে সেটা তো গায়েবই ব্যাপার, এটা তাদের জানা কোনোভাবেই সম্ভব না। এসব নিয়ে যখন আমরা কথা বলছিলাম তখন আমার কাছে একটা ফোন আসে, একজন লোক আমাদের সাথে দেখা করে কিছু কথা বলতে চায়। একটা এরিয়ায় ব্রিটিশ পিলার নিয়ে নাকি সমস্যা আছে, সেটার জন্য মানে সে নাকি কথা বলবে। রাত তখন প্রায় 8:30 বেজে গেছে, দেরি না করে আমি এবং আমার সেই বন্ধু শাহিদ আমরা বেরিয়ে পড়লাম এবং ভাবলাম যে এখন বের হলে আবার রাত 11:00 বাসায় ব্যাক করতে পারবো, হয়তো পাই সেই উদ্দেশ্যে আমরা বের হই। তো সেই ব্যক্তির বাসায় গিয়ে পৌঁছাই, তার সাথে সাথে যোগাযোগ করি, তার বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 বাজে, আমাদের বাড়ির আশেপাশে ছিল। তারপর সেই পিলার নিয়ে অনেক সময় কথাবার্তা হয় এবং কাজটা কথাবার্তা হওয়ার পর কাজটা আমরা হাতে নেই। তো এই পিলার নিয়ে যা যা ঘটেছে তা অন্য একদিন আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো এদিকে ভদ্রলোক অনেক জোরাজোরি করে রাতের খাবারের ব্যাপার মানে খাওয়া দাওয়ার জন্য বলে এবং তিনি খাওয়া পৌঁছে দেন। তো খাওয়া দাওয়া শেষ করে ফিরলাম রাত্রে প্রায় 12:30 দিকে। সাঈদের বাড়ি থেকে আমার বাড়িতে বাড়ির দূরত্ব ছিল প্রায় 2 কিলো, যেহেতু গ্রাম এলাকা তাই রাত 12:30 বা 12:30 মানে গভীর রাত। সাঈদের বাড়ির সামনে আসার পর সে বলল যে তার বাড়িতে থেকে যেতে এখন আর ক্লান্ত, সে 2 কিলোমিটার এরকম হাঁটতে পারবেন না। আমিও আর না করলাম না, নিজেকে আসলে একটু আসলেই ক্লান্ত লাগছিল, তাই সাথে সাথেই বাড়ি থেকে উঠলাম। তো আর বাড়িতে সিঁড়িগুলা ওঠার পর বাড়ির আঙ্গিনা বা উঠান এরপর তার ঘর, আমি সিঁড়িগুলা ওঠার পরে দেখলাম উঠানে 4-5টা কুকুর বসে আছে একবার শান্তভাবে। সেগুলো অন্য কিছু নয়, সাঈদের পালিত জিনগুলা হয়তো বা হতে পারে যে তারা কুকুর রূপে এখানে বসেছিল, কিন্তু আজকে প্রথম তাদের এভাবে কুকুরের রূপে লাইন ধরে বসে থাকতে দেখে অবাক হলাম। কারণ অন্য যে কোনো সময় আসলে তাদের একজনকে আর একজনকে এক একজনকে এক এক রূপে দেখা যেত, কী হয়তো বা বিড়াল রূপে এসেছে বা কী হয়তো কাকের উপর কাকের রূপে বসে আছে এক এক রূপে দেখা যেত, কিন্তু আজকে প্রথম দেখলাম যে বেশ কয়েকটা কুকুর এরকম বসে আছে এবং এই জিনিসগুলো দেখে আমি বেশি অবাক হতাম না। আমার মতো শাহিদও যে অবাক হয়েছে মানে সেটাও আসলে আমি খেয়াল করিনি। শাহিদ তখন তাদেরকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার সবাই একসাথে বসে থাকো কী করতেছো এখানে? কথাগুলো শোনার পর কোনো ইশারাঙ্গিত না দিয়ে কুকুরগুলো আস্তে করে উঠে যায় এবং পিছনে যে অন্ধকার জায়গাটা আছে বাড়ির সেখানে চলে যায়। আমি তাকে তখন জিজ্ঞেস করলাম, ব্যাপার কী, ওরা এমন করলো কেন? শাহিদ বলল, কিছু তো একটা হয়েছে, ভালো করে তাকিয়ে দেখো বারান্দার গেট লাগানো কিন্তু ভিতরের রুমের দরজা খোলা। ওর কথায় আমি ঘরের দিকে তাকিয়ে দেখে মনে মনে একটু শক খেয়ে গেলাম, আসলেই তো গেটের তালা ঝুলছে ঠিকই কিন্তু ভিতরে দরজা খোলা কেন? অথচ আমার স্পষ্ট মনে আছে আমরা বের হওয়ার সময় দরজার দুটাই লাগিয়ে গিয়েছিলাম, তালা মারা ছিল, যদিও তখন কারেন্ট ছিল না কিন্তু পূর্ণিমা রাত ছিল, তো চাঁদের আলোতে অনেক কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। এর মাঝে শাহিদ আমাকে বলল, শরীর বন্ধ করে নাও ঘরে ঢুকতে হবে। তখন শাহিদ নিজেও দোয়া দোয়া পড়লো এবং আমাকে দোয়া দোয়া পড়ে ফুদিল পাঙ্গা, আমিও কিছু দোয়া পড়ে শরীরটাকে বন্ধ করে নিলাম। তো তারপর দরজাটা খুলি এবং দরজা খুলে সামনে দাঁড়িয়ে ঘরে দিয়ে তাকে দেখি বিছানায় জানলাটাও খোলা, মানে ওর ঘরে ঢোকার পর দেখি যে জানলাটা খোলা এবং সেই জানলা দিয়ে বিছানার উপর হালকা চাঁদের আলো এসে পড়ছে, আর সেই আলোতে দেখলাম একটা মানুষের ছায়া যে কিনা বিছানায় বসে পিছন দিকে হাত ভর দিয়ে আছে। সেই ছায়াটা দেখতে মানুষের মতো হলো, অনেক লম্বা ছিল, চেহারা অন্ধকারে ঠিকমতো দেখাও যাচ্ছিল না। আমাদের দরজার সামনে দাঁড়ানো অবস্থা দেখে সেই অবয়বটা বলে উঠল, অবাক হওয়ার কী আছে, আজকে আমি তোমাদের মেহমান হয়ে এসেছি, অনেকক্ষণ ধরে এখানে বসে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তার এই কথা শুনে আমাদের বুঝতে বাকি রইল না সে কোথা থেকে এসেছে, কিন্তু সে কেনই বা আসলো এই জন্যই সেটা আমরা প্রথমে জিজ্ঞেস করি যে তুমি কে? আমাদের কাউকে দাওয়াত দেই নাই, তুমি কীভাবে এখানে মেহমান হয়ে আসলা? তখন সে অবয়বটা হেসে উঠে, তারপর সে অনেক কিছুই বলল, আমাদেরকে সব কিছু শেয়ার করা এখানে সম্ভব হচ্ছে না, তাই কিছু কথা তুলে ধরলাম। সেই অবয়বটা
পরিচয়ের সাথে মানে সেই অভাবটা পরিচয় জানতে যাওয়া হলো। আমার তখন বেশ কিছুটা ভয় লাগছিল, তখন দেখলাম শাহিদ একা একাই কথা বলছে। যখন তার পরিচয় জানতে যাওয়া হলো, সেই অভাবটা বলছে, আমরা আতাইশার পূজারি, আতাইশা আমাদের দেবতা, আমরা সেই জায়গায় 101 জন একসাথে থাকি, তাই আমাদের সবার একটাই পরিচয়, সেটাই হলো যে আমরা আতাইশা, তবে বাকি 100 জনের প্রধান হলাম আমি। তার আর এই কথাটা বলা মাত্রই আমি কিছু বুঝে উঠতে পারলাম না, আমি একটু চিৎকার দিয়ে যাবো, তখন শাহিদ আমার হাত চেপে ধরে তারপর সেটা আবার বলে ওঠে যে তার এই কথাগুলোর কারণে কিছু একটা দেখলাম যে সে আবার বলতে চাইছে সে একটা কথা, এবং কী একটা বলছিল তখন আমি স্পষ্ট কিছু বুঝছিলাম না, কিন্তু শাহিদ আমার হাত চেপে ধরার পর সে শুধু বললো যে তুই থাম, আমি শুধু শুনি সে কী বলে, সম্পূর্ণ সব কথা শুনি কিন্তু কিছু কথা বুঝি আমি কিছু কথা বুঝতে পারি না। তবে শুধু এতটুকু বুঝলাম যে সে মালিকের কাছে 101টা ভেড়া ভোগ চেয়েছিল, কারণ তারা 101 জন এখানে ছিল। যাই হোক, এর মাঝে হঠাৎ মনে পড়লো সেই লোকটার কথা, পাঞ্জাবি আর হারগোর পেয়েছিলাম, যার তাকে জিজ্ঞেস করে বসলাম হুট করে যে যে লোকটা ছিল আর কেন তোমরা তাকে মারলে। উত্তরে সে বলল, কে ওই মোল্লা যার মাথা কেটে বলে দিয়েছিলাম, আর সে তো একটা সে তো একটা লোভী বান্দা ছিল, কোনো একভাবে পাশের রাস্তা দিয়ে রাতের বেলা যাওয়ার সময় আমাদের কিছু ধন সম্পদের ঝলক দেখেছিল, আর সেগুলো নেওয়ার জন্য তার ভিতরে সে লোভ লালসা করে ঢুকে যায়, কিন্তু সে ভাগিদার না রাখার জন্য একাই এসেছিল, সব দখল করতে এসেছিল। এশার আজানের আগে ঢুকে এসে তাবিজ পোতা শুরু করে আমাদের বন্দী করার জন্য। আমরা তখন কিছু করতে পারছিলাম না, কিন্তু যখন আজানটা দেওয়ার সাথে সাথে তাকে দেখলাম যে সে দ্রুত তাবিজ পোতা শুরু করে, সে তখন শেষ করতে পারেনি। শেষের তাবিজটা মাটিতে পোতার আগেই তাকে আমরা সুযোগ বুঝে আছাড় মারি এবং তার শরীরটা থেতলে যাওয়ার পর তাকে তখন আমরা তার মাথাটা কেটে সেটা আমাদের দেবতাকে উৎসর্গ করে পূজা করি। তারপর আমি কিছুই বুঝে উঠতে পারিনি, আমার বেশ ভয় লাগছিল, তখন আমি ভাবছিলাম যে এখান থেকে বের হয়ে যাব, কিন্তু আমাকে আমার বন্ধু শাহিদ ধরে রাখে। এটা বলার পর একটা গরম বাতাস গায়ে এসে লাগে আমাদের, অন্ধকারের মাঝে কেন যেন মনে হচ্ছিল যেন জোরে কেউ একজন ফু দিয়েছে, এবং সেই বাতাসটা গায়ে এসে লাগছে। বাতাসটা গায়ে লাগার পর চোখের পলক ফেলা মাত্র দেখি আশেপাশে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে আমরা এখন ঘরে নেই, একটা জঙ্গলের মতো জায়গা, এবং আশেপাশে বেশ বড় বড় গাছপালা। বুঝলাম যেটা সেই জায়গা যেটা আতাইশার জায়গা। হঠাৎ সামনের গাছ থেকে দুটা বাঁশ ঝুলে পড়লো এবং আমাদের সামনে এসে পড়ে, এবং তার পাশাপাশি দেখি যে রশি দিয়ে পা বেঁধে ঝুলানো নিচ থেকে দুটা লাশ পরে ঝুলছে, এবং লাশ দুটাকে কেন জানি মনে হচ্ছিল কেউ কেটে ফেলেছে। আমরা মাটিতে দুটা পাতিলের মতো কিছু একটা দেখি এবং বের হওয়ার সেখানে দেখি যে তাজা রক্ত পড়ছে, এবং মাথা না থাকলেও কেন জানি মনে হচ্ছিল যে সেখানে কিছু ঘোরাফেরা করছে। আমি হঠাৎ করে খেয়াল করে দেখি যে যে জিনিসগুলো ঘোরাফেরা করছে তাদের দুজনকে দেখি, যে একজন আমি এবং আরেকটা আমার বন্ধু শাহিদ, এবং খেয়াল করে দেখি যে আমাদের মতো যারা ঘুরছে তাদের কেমন যেন মনে হচ্ছিল মৃত মনে হচ্ছিল, এবং তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি দাঁড়িয়ে চোখের সামনে এগুলো দেখার পর আমি আর ঠিক থাকতে পারি না, আমার মুখ দিয়ে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। এদিকে ওদিকে আমি শাহিদেরকে দেখলাম যে শাহিদকে খুঁজতে থাকলাম, আমি দেখি যে শাহিদ গুনগুন করে মন্ত্র পড়ছে, কিন্তু আমি তখন আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আমি এখনই দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়ব। হঠাৎ শাহিদের জোরে জোরে তিনটা তালি দেওয়ার পর যেন আমার কেন যেন মনে হচ্ছিলো যে আমি নিজেকে ফিরে পেলাম, এবং চোখের পলক ফিরে দেখি যে আমি আগে যে ঘরে ছিলাম সেই ঘরে এবং দরজার সামনে দাঁড়িয়ে আছি। বুঝলাম যে এতক্ষণ আমি একটা কোনো খারাপ কিছুর খপ্পরে পড়ে গিয়েছিলাম, এর জন্য আমি হয়তো চারপাশে গাছপালা এবং বন জঙ্গল এবং আমারই এবং শাহিদের অবিকল লাশ দেখছিলাম। শুধু আমাদের সামনে এখন আর সেই কালো ব্যাপটা নেই। শাহিদকে জিজ্ঞেস করলাম সে কই, বলল সে চলে গেছে, তবে কথায় কথায় সে আমাদের মায়ার জালে বন্দী করতে চাইছিল, কিন্তু সফল সে হয়নি। অনেক কথাই নাকি শাহিদ শুনতে পেরেছিল, কিন্তু আমি শুনতে পাইনি। যা হওয়ার তা হয়েছে, কয়েকদিন আমাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে, এটাই আমাকে আমার বন্ধু শাহিদ বলে দেয়।
হয়তো আবারও সে আসতে পারে। তারপরে মাঝে মাঝে অনেক ঘটনা আমাদের মাঝে ঘটেছিল। যদি এরপরে আতাইশাকে আর দেখিনি, আমি কয়েকবার সাহেদের সাথে যোগাযোগ করেছিলাম যে আতাইশার কোনো খবর আছে নাকি, কিন্তু না, সেই রহস্য এখনও খুঁজে পাওয়া যায়নি। এবং যেই জায়গাটার নাম আমি বলেছিলাম, সেই জায়গা যে জায়গাটার কথা আমি বলেছিলাম, সেই জায়গাটায় এখন অনেক অনেক সমস্যা আছে। এবং এই ঘটনাটা এখানেই সমাপ্তি। এবং ইদ্রাক ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ যে তিনি এত সুন্দর একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই যে ঘটনাটা তিনি লিখেছেন, এই ঘটনা লিখতে গিয়ে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য ঘটনাটা দিতে তার দেরি হয়েছে এবং তার খাওয়া দাওয়া নাকি একবার বন্ধ হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে তিনি ঘটনাটা লিখেছেন এবং আমাদেরকে শেয়ার করেছেন। এবং এটাই ছিল আতাইশার ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। শুধু আমি ইদ্রাক ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ দিব যে তিনি সিলেটের কোনো এক জায়গা থেকে ঘটনাটা পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ইদ্রাক ভাইকে। এবং আমি রিকোয়েস্ট করবো আপনি সামনের কোনো এপিসোডে হয়তো আমাদেরকে আরও একটি খুব ভালো ঘটনা এবং ভয়ঙ্কর ভয়ের ঘটনা দিবেন। তো আজকে আমি সামির আনসারি আসছি আরও একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভৌতিকতার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। চলে যাব আরেকটি ঘটনায়। এবং তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন বেশ কিছুদিন আগেই, আমরা তাকে জানিয়েছি, তার ঘটনাটিকে আমরা প্রচার করব। আমরা চলে যাচ্ছি তার ঘটনা শুনতে। যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে, বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটি ক্লিকের মাধ্যমে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব সময়। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আলিফ ভাইয়া এবং ভৌতিকতা টিমের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যেখানে আমরা অনেক সুন্দর সুন্দর ঘটনা এবং সুন্দর মুহূর্তটা এক্সপিরিয়েন্স করতে পারি। তো আমার নাম সানজিদা ইসলাম তুহিন, আমি ঢাকাতে আছি, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব, আমার লাইফে যা হয়েছিল। এবং আমার ইচ্ছে আছে এখন থেকে রেগুলারলি ঘটনা পাঠাবো আপনাদের কাছে, যদি মানে তৌফিক দেন আল্লাহ, ইনশাল্লাহ আমি অলওয়েজ আপনাদের পাশে আছি। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে ছোটোবেলা থেকে ঘটেছে এবং আমি কখনো ওরকমভাবে কাউকে বলি নাই, বিকজ মানুষ ভাববে যে মানে এখনকার যুগের মেয়ে হয়ে ইউনিভার্সিটিতে পড়ে সে এগুলোতে কেন বিশ্বাস করে, রাইট? তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি এত এত মানুষের সাথে। তো আমার ঘটনাটা চলে যাই, আমি আমার জন্মের আগের কিছু ঘটনা কিছু কথা বলতে চাই যেটা দিয়ে আসলে শুরু হয়েছিল। তো আমার যে দাদি আছেন, তো দাদির যে শাশুড়ি, তো আমার দাদি শাশুড়ির সাথে হচ্ছে আপনার খারাপ জিন যেটা থাকে, বদজিন, তো ওটা ছিল ওনার সাথে ছিল। ওনাকে দূর থেকে দৃষ্টি করত, ওনাকে ভালোভাবে থাকতে দিত না, তো এরকম প্রবলেম করতো ওনার সাথে। আর আমার দাদির সাথে একজন জিন ছিলেন, এখনও আছেন কি না আমি জানি না, উনি আমাদেরকে এত কিছু বলে না বা বলতে চান না। তো সে হচ্ছে খুবই ভালো, আমার দাদি যদি একদিনও নামাজ কায়েম না করতো তাহলে দাদির সাথে খুবই রাগ বিহেভ করতো এবং দাদিকে নামাজ পড়ার জন্য বলতো, রাগারাগি করতো, বলতো যে তুই পরিষ্কার হয়ে থাকবি না হলে আমি এখান থেকে চলে যাব বা এরকম টাইপের কিছু। তো আমার দাদির যে শাশুড়ির সাথে যে খারাপ জিনটা ছিল, তো ওই জিনটা যখন আমার দাদি শাশুড়ি মারা যান, আমার বড় আম্মু, তো উনি মারা যাওয়ার পর হচ্ছে আস্তে আস্তে ওইটা মানে ঘুরতে থাকে, কারোর কাছে যে মানে বসতে পারে না বা কেউ ওকে পালে না এরকম টাইপের কিছু। তো এরপরের হচ্ছে ও ঘুরতে থাকে আর কি, ঠিক আছে? তো করলো কি যে আমার মার যখন বিয়ে হয়, তো আমার আম্মুর বিয়ে হয় হচ্ছে 1999 জানুয়ারিতে আমার মার বিয়ে হয়, আর আমি হচ্ছে আপনার ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করি, 1999 ডিসেম্বরের লাস্টের দিকে আর কি। তো একদিন হচ্ছে আমার দাদু বাসায়, তো আমাদের গ্রামে হচ্ছে মানে এমন বলা হয় যে তেলের পিঠা ভাজিলে, মাছ ভাজিলে বা হচ্ছে মুড়ি টাইপের কিছু ভাজিলে তো খারাপ জিনিস আকর্ষিত হয় এবং ওরা চলে আসে কাছে, এরকম টাইপের। তো আমাদের ওই দিন আমার দাদু বাসায় অনেক পরিমাণে মুড়ি ভাজা হয়, প্রায় অনেক মানে আমি অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা ভুলে গেছি, বাট অনেক পরিমাণে মুড়ি ভাজা হয়। তো আমার মা অবশ্য ওদিকে যাননি, আমার দাদুরা মানা করেছিল যে ওখানে না যাইতে, তো তারা হচ্ছে রাতে ঘুমিয়ে যায়। তো রাত 2 কি 3 হবে অ্যারাউন্ড, আর 12 পরও হইতে পারে, আমার অ্যাকচুয়ালি মনে নাই, আম্মু বলছিল আমাকে। তো আমার মার হচ্ছে ওয়াশরুমে যাবে, তো আমার বাবাকে ডাক দিয়েছে,
তোমার বাবা বললো যে আমি মানে গেটের সামনে আছি, তুমি যাও, মানে টেনশন নাই বা ভয় নাই এরকম। তো আমার মা তখন 8-9 মাসের প্রেগনেন্ট, তো তখন এমনিতেও রাত, আবার সময়টাও একটু ক্রিটিক্যাল। তো আমিও একা একা যাই ঠিকই, তো যাওয়ার পর হচ্ছে সে মানে একটু ভয় পেতে থাকে। এমনিতে তো রাত অনেক হয়েছে গভীর, আর গ্রামে তো জানেন ওইরকম বিদ্যুৎ ছিল না ওই সময়টাতে। তো আমার আম্মু যখন বাইরে গেল, তো সে হচ্ছে ওয়াশরুম থেকে চলে আসবে এরকম একটা সময় তার শরীরে এমন একটা গরম বাতাস আসলো। তো সে ফার্স্ট ভাবছিল যে মুড়ি ভাজছে ওইখানে আগুনের যে তাপটা, কিন্তু মুড়ি তো ভাজে মানে ভাজা শেষ হয়ে গেছে আপনার এশারের পরপর দিয়ে। তারপরও হচ্ছে এরকম কেন হইলো আম্মু বুঝতে পারে না, হঠাৎ করে হচ্ছে গরম একটা বাতাস। তো সে ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসছে। ঘরে চলে এসে আমার বাবাকে বলছে যে আমি এরকম মানে গরম বাতাস আমার শরীরে লাগছে, আমার ভয় করতেছে। তারপর বলে কি ধরে সব কিছু না। তো আমার মা আর কিছু মনে করে নাই, তো আমি হইলাম। তো আমি ওই যে ওইখান থেকে যে গরম বাতাসটা গেল, তো এরপর থেকে হচ্ছে আমাকে আমার দাদির যে শাশুড়ির যে চিনটা ছিল আপনাদেরকে বললাম বজ্জিন যেটা, তো সেটা হচ্ছে আমাকে দূর থেকে নজর করতো। আমি অসুস্থ থাকতাম, দেখা যাচ্ছে কান্নাকাটি করছি, তো সব বাচ্চারাই নর্মালি কান্নাকাটি করে, এটা হচ্ছে নর্মাল একটা ব্যাপার। কিন্তু আমার কান্নাকাটি থামতো না, বা আমি ভয় পাইতাম, আমি আস্তে আস্তে বড় হচ্ছি বা আমার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে, আমি শুধু শুধুই কান্না করতেছি। তো আমার দাদি বললো যে ওকে একটা তাহলে হুজুর দেখানো উচিত, কেন ওর এরকম হচ্ছে। তো আমার দাদা আবার এইসব বিশ্বাস করতো, দাদা বলে কি শুধু শুধু হুজুরদেরকে টাকা দিব কেন, বা কবিরাজদেরকে টাকা দিবে কেন, সে মানে এরকম ভাবতো যে ফকিরদের এগুলো আর কি সে বিশ্বাস করতো না। তো একটা হুজুর আসছিল, তো সেই হুজুর আসার পরে সে বলল যে আপনার মেয়েকে তো এরকম দূর থেকে নজর করে। তো আমার এখনও স্পষ্ট মনে আছে সেই হুজুর আমাকে এমন জোরে কয়েকটা ধমক দিয়েছিল, আমার পুরো শরীর মানে কি বলবো, ছোটোবেলায় আমার এখনও ধমকগুলোর কথা মনে আছে। তো সেই হুজুর বলছিল যে আমি এটাকে ছাড়াইতে পারবো, আমার একটু সময় লাগবে, বা আমি কিছু করে দিচ্ছি, ও আর কি কাছে আসতে পারবে না। আর এমনিতেও ওই জিনটা আমার কাছে কখনোই আসতে পারে নাই, দূর থেকেই নজর করতো আমাকে। আর তারপর হচ্ছে আমার হুজুরটা আর কি বললো আমার দাদাকে যে আমাকে কিছু দেওয়া লাগবে না। তা আমার দাদা বললো না দিব না, এটা কেমন হয়। তো আমার দাদা হচ্ছে তাকে 100 টাকা দিয়েছিলেন, একটা লুঙ্গি দিয়েছিলেন। তো হুজুরের এই জিনিসটা পছন্দ হয় নাই যে সে বললো যে তাকে দেয়া লাগবে না। তারপরেও সে যেহেতু দিয়েছে এত কম কিছু, তো আমার দাদিও অনেক মানে রাগ হয়ে গেল যে তাহলে তুমি দিলা কেন, দিতা না তো হুজুর হচ্ছে আপনার নৌকা পার হয়ে ওই পারে চলে যাবে এরকম। তো আমার দাদা হচ্ছে তাকে নৌকা পার করে দিয়ে আসলো। তো হুজুর ইচ্ছে করেই কি না নাকি মনের ভুলে জানি না, সে টাকা আর লুঙ্গিটা সেই নৌকাতে রেখে সে চলে গেছে। তো আমার দাদা তখন পরে জানতে পারছে মাঝির থেকে আর কি যে সে রেখে গেছে। আচ্ছা যাই হোক, পরে আমার এরকম প্রবলেম হতো, তো আমি ভয় পাইতাম, আমি প্রচুর পরিমাণে ভয় পাইতাম। আমার মনে হতো আমার পাশে কেউ আছে, আর হুজুর তো বলেছিল যে আমার কাছে আসতে পারবে না। তো আরেকটা, আমি যখন একটু বড় হই, ক্লাস 5-6 পড়ি, একটু মোটামুটি বুঝি, তো আমি যখন গ্রামে যাই, আমি ঢাকা থাকতাম তখন, তো আমি যখন গ্রামে যাই আমার দাদি আর হচ্ছে আমার নানি আমাকে দুজন, আমাদের রাস্তার ওই পারে একটা হুজুরের ঘর ছিল, ও হুজুর হচ্ছে নতুন আসছে এলাকাতে, তো বউ নিয়ে থাকতো, তো সেই হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। তো হুজুরের ঘরে ঢেকে মানে ঢুকে আমার স্পষ্ট এখনও মনে আছে যে আমি হচ্ছে দেখলাম একটা জায়গায় এত পরিমাণে মম ধরিয়েছে যে একটা মম জ্বলতে জ্বলতে একদম শেষ যখন হয় তখনও তারা মমটাকে অফ করেনি। তো মমটা গলতে গলতে মানে এমন অনেক মম, ওখানে কমসে কম মেবি 50-100 মমের ওরকম ছিল, মমটা গলে গলে পড়ছে, তো যখন ঠান্ডা হয়ে গেছে ওটা জমা হয়ে গেছে ওরকম টাইপের। তো হুজুর যাওয়ার পর একটা মম ধরিয়ে দিল মোটা দেখে, আমরা যে নর্মালি মম ইউজ করি ওগুলো না, একটু মোটা টাইপের। তো দেওয়ার পর বলতো যে ওকে নিয়ে আসছেন, ওরে তো এরকম দূর থেকে নজর করে। তো আমি আমি আজও জানি না কেন আমার কি হয়েছিল ওই সময়টাতে, আমি ওখানে প্রায় আধা ঘন্টা বসেছিলাম, আরও একটু বেশি সময়, বাট আমি আধা ঘন্টার ওপরে আমি কান্না করতেছি। কিন্তু আমি কেন কান্না করতেছি, কিসের জন্য, আমার কিসের দুঃখ আমি নিজেও জানি না। আমি অনর্গল, আমার চোখ দিয়ে পানি পড়ছে, তো পড়ছে, আমার আমার দাদু দেখতেছে, আমার নানু দেখলো, তারপর হুজুরও বলতেছে, বলে কি দেখছেন মানে ওর কি অবস্থা হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা ধরে কান্নাকাটি করছি, মানে আমি যে কান্না করছি আমার স্পষ্ট মনে আছে, আমার চোখ দিয়ে শুধু পানিই পড়েছে, বাট আমার কোনো শব্দ হয়নি। তো সেদিনের পর আমি বাসায় চলে আসছি। তো চলে আসার পর থেকে আল্লাহর রহমতে এখনও অবধি আমার ওরকম কোনো আর সমস্যা হয়নি। তো কিভাবে আমার ওটা ছেড়ে গেল বা কি হইল
সেটা আমি নিজেও জানি না, বাট আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি সুস্থ আছি, ভালো আছি। আর আমার দাদির সাথে যে দাদি শাশুড়ির সাথে যে ছিল, তো পরে তার কি হয়েছে আমি জানি না। তো আমার এরকম আমার সাথে ঘটা আর কোনো ঘটনা তো নেই, বাট আমার দাদু নানু আমার পরিবারের সাথে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। আর ভৌতিকতা টিমের কাছে মানে আমার রিকোয়েস্ট থাকবে আমার ঘটনাটা সবাইকে জানানোর জন্য। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি ভবিষ্যতে আরও ঘটনা পাঠাবো। আসসালামু আলাইকুম। ঘটনাটি পাঠিয়েছেন আশরাফুল ফায়েজ ভাই। আগের ঘটনার মতো এই ঘটনাটাও এসেছে সিলেট থেকে। ফায়েজ ভাই বর্তমানে মৌলভীবাজার থাকেন এবং এই ঘটনাটা তিনি যেটা এখন শেয়ার করেছেন এটা ওনার এক পরিচিত রকি নামের একটা ছেলের কাছ থেকে শোনা ঘটনা, এবং সেই রকির সাথে আসলে এই ঘটনাটা ঘটেছে। আসলে কে আর কি তা কিন্তু আমরা কেউ জানি না, এটা কোনো জিন নাকি অন্য কিছু তা আসলে বোঝাটা কঠিন। তো ঘটনাটা যে এলাকার তারা বলে যে কেয়ারি নাকি কোনো একটা ধরনের জিন যারা নাকি মানুষকে মায়া জালে ফেলে কবজা করে ফেলে। আসলে কী ঘটেছিল রকির সাথে সেটাই এখন আমি শেয়ার করতে যাচ্ছি। রকি সে ভ্রমণ করতে খুব পছন্দ করত, তার একটা নেশা হয়ে গিয়েছিল যে যখনই সময় পেত তখনই নাকি সে ভ্রমণ করতে চলে যেত। তার একটা বাইসাইকেল ছিল এবং সে সাইকেল চালিয়ে নাকি সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাফেরা করত, মানে বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করত, এবং সাথে সে তার বন্ধুদের নিয়ে যেত। এরকম কোনো একদিন সে কোথাও ঘুরতে যাবে, কিন্তু সেদিন আর তার কোনো বন্ধু নাকি সাথে ছিল না। তার বয়স নাকি তখন 19 কি 20 হবে, তো সে খুব চঞ্চল প্রকৃতি ছিল। তো কোনো একদিন 10টা কি 11টার দিকে সকালবেলা বের হয়ে যায় তার বাড়ি থেকে, মানে কোনো একটা জায়গার উদ্দেশ্যে বের হবে, এবং সেই জায়গাটার নাম ছিল পুঞ্জি। পুঞ্জি হচ্ছে খাসিয়া উপজাতিদের একটা গ্রাম। তো সেই গ্রামটা নাকি ছিল তার বাড়ি থেকে প্রায় 8 কিলো দূরে, বেশ ঘন জঙ্গলে ভরা একটা গ্রাম। তো সেখানে পৌঁছাতে পৌঁছাতে নাকি তার প্রায় ঘন্টা খানিকের উপর সময় লেগে গিয়েছিল। তখন নাকি প্রায় 12:30 কি 1টা বাজে, সে একটা পাহাড়ের চূড়ায় বসে আছে এবং সে ঠিক করেছে যে এখানে টুকটাক যে শুকনা খাবার এনেছে সেটা সে খাবে এবং বিকেলে সূর্যাস্ত দেখে তারপর এখান থেকে যাবে। দিনটা তার বেশ মোটামুটি ভালোই কাটছিল এবং সে খুব একা ছিল এবং গ্রামে খুব একটা লোকজন সে দেখছিল না। আর সেখানে কোনো বাঙালি যাওয়ার কথা না, খাসিয়ার রাজার আছে তারা নাকি এরকম সেখানে তার যার যার ঘরে থাকতো। তো সেরকম তার যখন সময় পার হচ্ছিল, বিকেল পার হয়ে যখন আসরের বাক্যটা শেষ হবে, তখন হঠাৎ করে তার কাছাকাছি যে গাছটা ছিল সে পুরান গাছের ডালে সে দেখছে যে একজন বসে আছে। এদিকে সন্ধ্যাও বেশি দেরি নাই, আর ঘণ্টাখানিক পর সন্ধ্যা, তাকে আবার ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো তখন সে দেখলো যে গাছের মধ্যে একজন বসে আছে, সে একটু কাছে গিয়ে দেখছে যে মানুষ আকৃতির কিছু একটা বসে আছে এবং সে স্পষ্ট দেখতে পায় একটা মেয়ে যেটা কিনা অসম্ভব সুন্দরী সেরকম বসে আছে মেয়েটা, এবং মেয়েটা রকির থেকে বয়স একটু বড় হবে। এবং রকি এটা খেয়াল করে দেখে যে এটা খাসিয়া পল্লীর কোনো মেয়ে না, একটা বাঙালি মেয়ে। কিন্তু রকির একটাই কথা যে এই এলাকায় কোনো বাঙালি মেয়ে তো আসার কথা না, এখানে এই মেয়ে আসলো কী হবে, সে এগুলো ভাবতে থাকে। এবং সে বাঙালি মেয়েটা কোথা থেকে এসেছে তাকে জিজ্ঞাসা করে এবং তার নাম ধরে ডাকতে থাকে। মেয়েটা কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাছটা থেকে লাফ দিয়ে ঘন জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। রকিও মেয়েটার পিছে হাঁটা শুরু করে এবং কয়েকবার ডাক দেয়, কিন্তু মেয়েটা কোনো সারা শব্দ দেয় না, সে হাঁটতেই থাকে। দুই একবার ডাকার পর মেয়েটা শুধু পিছন দিকে তাকে মুচকি একটা হাসি দেয় এবং তারপর মেয়েটা একটু জোরে জোরে হাঁটা শুরু করে। মেয়েটা যখন এরকম জোরে হাঁটতে থাকে সে তখন ঘন জঙ্গলের সাথে মিশে যায়। হঠাৎ রকি তাকে আর খুঁজে পায় না। রকি ভাবতে থাকে কি মেয়েটা কি কোনো বিপদে পড়লো না কি, না পাগল মেয়ে, আর এখানে এবার মেয়ে আসবে কীভাবে, এত সুন্দরী মেয়ে। আর মেয়েটাকে দেখে মনে হচ্ছিল না যে সে খারাপ পরিবারের কোনো একটা মেয়ে বা খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে, দেখে মনে হচ্ছিল যে না তার ফ্যামিলি খুব স্ট্যাটাস খুব ভালো। যাই হোক, মেয়েটাকে দেখতে দেখতে রকি যখন আর পাচ্ছিল না তখন সে ঠিক করে যে এরকম বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে সাইকেলটা নিয়ে, এবং সে তার সাইকেলটা তো আগের ঠিক পাহাড়ের চূড়া ছিল, সে সেখানে আবার সেই পাহাড়ের চূড়া যায়, আগের জায়গায় সে যায়। যখন সে পাহাড়ের চূড়া যায় তখন সে দেখছে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা মশাল, এবং রকি থেকে সেই মেয়েটা দূরত্ব ছিল প্রায় 15-20 হাত দূরে। রকি দেখতে যাবে যে মেয়েটা কি করছে, মেয়েটাকে আবার সে ডাকাডাকি শুরু করে। তখন মেয়েটা পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং রকি মনের অজান্তে নিজেই পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং ভাবতে থাকে যে মেয়েটাকে বাঁচাতে হবে। কিছুক্ষণ পর রকির আর সেন্স থাকে না, তখন
যখন ওর আর তো রকি কিছু বলতেই পারেনি, এদিকে রকির বাসায় সবাই ওকে খোঁজাখুঁজি শুরু করে যে কোথায় গেল। ওর বন্ধুবান্ধব থেকে শুনতে পারে যে রকি পুঞ্জিতে এসেছিল, এই খাসির সেই পুঞ্জি এলাকায়। তখন তার ফ্যামিলি মেম্বাররা আসে এবং স্থানীয় লোকদের নিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। হেজেক বাতি দিয়ে এবং মশাল জ্বালিয়ে প্রায় রাত 9টা 9:30 দিকে রকিকে পাহাড়ের কোনো একটা জায়গায় পড়ে থাকতে দেখে, একটা গাছের নিচে নাকি সে পড়েছিল। তখন তাকে এরকম উদ্ধার করা হয়, উদ্ধার করে তাকে কোনো একটা পল্লীতে করে এরকম নিয়ে আসা হয় এবং এখানে স্থানীয় কবিরাজকে আনা হয়। এবং রকিকে দেখে সেই কবিরাজ দেখেই বলতেছে যে এ তো কঠিন বিপদের মুখ থেকে ফিরে আসছে, একে তো কেয়ারে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ওর ভাগ্যটা ভালো যে ওকে নিতে পারে নাই। আস্তে আস্তে রকির জ্ঞান আসে এবং জ্ঞান ফেরার পর সে আবার ডাকতে থাকে যে মেয়েটা কই, ও তো পড়ে গেল। তখন স্থানীয় যারা লোকজন ছিল তারা কোনো একটা মন্ত্র পড়ে তাকে ঝাড়ফুঁক দিচ্ছিল এবং ওকে অনেক কষ্টে শান্ত করে। তারপর রকিকে বলে যে কী হয়েছিল বলো তো। তখন রকি তার পুরোটা ঘটনা বলে এবং স্থানীয় লোকজন বোঝে যে হ্যাঁ ঠিক ঠিকই তোমাকে কেয়ারি ক্ষতি করতে চেয়েছিল। সেই সময় কেয়ারি কী তা রকি জানতো না। পরে স্থানীয়রা জানায় যে কেয়ারি তাদের এক প্রকার দেবতা, তারা এই পাহাড়ের রানী মনে করে কেয়ারিকে, আর এই কেয়ারি যাকে একবার দেখে তাকে নাকি সাথে করে নিয়ে যায় আর তাকে কখনো নাকি আর দেখা যায় না। পরে এ কথা শুনে রকি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এরপর তাকে বাসায় নিয়ে যায় লোকজন, তার পরিবারের লোকজনরা। এবং সেখানে নিয়ে যাওয়ার পর বেশ কয়েক রাত নাকি রকির শরীর খুব খারাপ ছিল, ওকে দু একটা হুজুরও দেখানো হয় কিন্তু কোনো সমাধান তার হয় না। এবং স্বপ্নে নাকি সে দেখতো যে যেই মেয়েটাকে সে দেখেছিল সে নাকি তাকে হুমকি ধামকি দিত। তারপর একজন বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, হুজুর তাকে তাবিজ দেয় এবং বলে যে পাহাড়ি এলাকায় এরকম সন্ধ্যার পর যাতে কখনো সে না যায়। তারপর নাকি রকি আল্লাহ দিল আল্লাহ রহমত ইনশাল্লাহ সুস্থ আছে। অসংখ্য ধন্যবাদ ফায়েজ ভাইকে এরকম একটি ঘটনা শেয়ার করবার জন্য। তো ফায়েজ ভাইয়ের এই ঘটনা শেয়ার করার পাশাপাশি এখন আমি চলে আছি আরেকটা ঘটনায়। এই ঘটনাটা যিনি আমাদের পাঠিয়েছেন তিনি নাজমুল সাকিব ভাই, তিনি আমাদেরকে দুটো ঘটনা পাঠিয়েছেন। এটা আজকে প্রথম ঘটনা আমি শেয়ার করছি, আরেকটি ঘটনা হয়তো সামনে কোনো এপিসোডে শেয়ার করব। এটা ওনার সংগ্রহ করা একটা ঘটনা, ঘটনাটা ঘটেছে 2002 কি 2003 সালের দিকে। আজম ভাই নামে একজন ব্যবসায়ী ছিল, সেই ব্যবসায়ীর সাথে আসলে এই ঘটনাটা ব্যবসায়ীর পরিবারের সাথে ঘটনাটা ঘটে। তো আজম ভাই তিনি ব্যবসায়িক কাজে দেশের নানা প্রান্তরে যেতে হতো। তার পরিবারে ছিল তার দুজন ছেলে, তার এক মেয়ে এবং তার স্ত্রী, এবং তাদের বাড়িতে পুরানো একটা কাজের লোক ছিল যে কিনা তার সাথে থাকতো, মানে কাজের মেয়ে, বয়স্ক একটা কাজের মেয়ে ছিল তার সাথে থাকতো। তো আজম ভাইয়ের যে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া হতো, তো কোনো একটা জায়গা মানে দেশের কোনো একটা জেলায় একটা আবাসিক এলাকায় তিনি একটা বাড়ি কিনেন। যেখানে তিনি বাড়িটা কিনেন এলাকার সেই এলাকার সেই বাড়িটা বা বাড়ির আশেপাশে নাকি বেশ কিছু ঘটনা সেখানে ছিল, একটা মানুষের মুখে বেশ প্রচলিত কিছু ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ছিল। তো এগুলা আজম ভাই আসলে খুব একটা বিশ্বাস করতো না, তিনি কম দামে সেই জায়গাটায় পেয়েছিলেন, আসলে সেই বাড়িটা পেয়েছিলেন। তারপর তিনি বাড়িটা কিনে ফেলেন এবং তিনি কেনার পর আশেপাশের স্থানীয় লোকদের কাছ থেকে শুনে যেখানে 1971 সালে পাক বাহিনীর ক্যাম্প ছিল আশেপাশে, এর জন্য আসলে জায়গাটা আসলে অনেকেই বলে এটা হন্টেড একটা জায়গা। তো আজম ভাই এগুলো গুরুত্ব দেন এবং যেহেতু তিনি যেই জায়গাটা কিনেছেন এখানে নাকি ওনার সেখান থেকে নাকি ওনার বাড়ি, নিজ বাড়ি নাকি খুব আশেপাশে খুব কাছাকাছি, এই জন্য তিনি আসলে সেই বাড়ির জায়গাটা কেনা। তো তারপর তিনি সেই বাড়িটাকে কিছু কাজকর্ম মানে কিছু বাড়ির কিছু অভ্যন্তরীণ কাজ আছে এগুলো শেষ করে তারপর তিনি তার পরিবারকে নিয়ে সেই বাড়িতে উঠেন এবং দেখা যেত যে মাসের প্রায় 15-20 দিনে তিনি সেই ব্যবসায়িক কাজে বাইরেই থাকতেন, তার পরিবারকে আসলে সেখানে বেশিরভাগ সময় থাকা লাগতো। তো বাড়িটার বিবরণ ছিল এরকম যে মেইন গেট থেকে বড় একটা গেট পার করে 2-3 মিটার রাস্তা, আশেপাশে 4-5টা বাড়ি, তারপর গিয়ে ওনার বাড়ির সামনে সে আজম ভাইয়ের বাড়ি। পরে তার বাড়ির আশেপাশে বেশ গাছপালা ছিল এবং বাড়িটা ছিল একতলা এবং বাড়িটা নাকি দুপাশে বেশ ফাঁকা জায়গা ছিল, মানে পরিত্যক্ত জমি ছিল। বাড়িতে উঠার এক সপ্তাহ পর কিছু ঘটনা ঘটতে থাকে, আসলে ঘটনাগুলো এখন আস্তে আস্তে আমি শেয়ার করছি। প্রথম ঘটনা যেটা ঘটে এটা ওনার বাসায় যে কাজের লোক আছে তার সাথে ঘটনাটা ঘটে। সেই কাজের লোক তিনি কাজ করতেন বাসায়, তিনি রান্নাঘরে বিছানায় পেতে শুতেন এবং তার পাশেই ডাইনিং রুম ছিল, তার আরেকটা রুমে দুটো ছেলে, মানে আজম ভাইয়ের যে দুটো ছেলে ছিল তারা থাকতো, আরেক রুমে থাকতো আজম ভাইয়ের স্ত্রী এবং ওনার ছোটো মেয়ে। আর আজম ভাই তো এরকম উনি বাইরেই ছিল আর কি ব্যবসায়িক কাজে। তো কোনো এক রাতে ওনারা সব বাসার সবাই ঘুমাচ্ছিল, তো ঘটনাটা ঘটে সেই কাজের লোকের সাথে, যেটা আমি বললাম যে তিনি নাকি ঘুমিয়েছিল, হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে যে ওনার
রুমে মানে রান্নাঘরে এরকম গরম বাতাস বইছে, কিন্তু রান্নাঘরে কিন্তু একটা ফ্যান ছিল ছোটো। তো তার যে ডাইনিং রুমে যে ডিম ল্যাম্প জ্বালানো, হঠাৎ করে সেই কাজের মেঝে ছিল তার চোখটা, তার ঘুমটা একটু ভাঙে। সে দেখছে যে ডাইনিং রুমের যে চেয়ারগুলো আছে সেগুলোর পাশে একটা বাচ্চা হবে, কয়েক মাস বয়স, মানে বাচ্চার হামাগুড়ি দিতে পারে এরকম একটা বয়স যেটা থাকে আর কি, 7-8 মাস বয়স, এরকম বয়সে একটা বাচ্চা সে এরকম হামাগুড়ি দিচ্ছে। দেখার পর তো সে বেশ অবাক হয়ে যায়, ভাবছে কী হলো এটা। সে ভাবে হয়তো বা স্বপ্ন দেখছে। হঠাৎ করে সে ঘুম থেকে এরকম উঠে বসে, সে এবার স্পষ্ট দেখতে পায় একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে তার দিকে আসছে। কাজমেটা উঠে দাঁড়ায় এবং রান্নাঘরে যে লাইট জ্বালাতে যাবে সেটা আর সাহস না করে সে ভাবে যে না, ডাইনিং রুমের লাইটটা সে জ্বালাবে। যখনই সে ডাইনিং রুমের লাইটটা জ্বালাতে যাবে দেখে যে বাচ্চার মতো যে অপেপটা আছে, হামাগুড়ি দিয়ে সে ড্রয়িং রুমে চলে যাচ্ছে। এবং ড্রয়িং রুমে চলে যেতেই ড্রয়িং রুমের লাইটটা জ্বালায় এবং দেখছে প্রতিটা জানলা কিন্তু আটকানোই থাকে, আটকে রেখে ওনারা ঘুমাতে, দেখছে জানলাগুলো আটকানো, মনে হচ্ছে যে মাত্র কেউ জানলাটা হয়তো খুলেছে। এটা দেখে চিৎকার দেয় সে কাজের মেয়ে এবং সবাই বাসার সবাই আসে এবং এসে ওকে সান্ত্বনা দিয়ে বলছে, দেখো গ্লুটা পাল্টা জিনিস দেখছো, হয়তো সব ঘুমের মধ্যে দেখছো, এগুলো বাদ দাও, যাও ঘুমায় পড়ো। তখন সে খুবই ভয় পায় এবং তাকে তখন আজম ভাইয়ের স্ত্রী বলে, ঠিক আছে এত যখন ভয় পাও তোমার ভাই যেহেতু থাকে না, তুমি আমার রুমে এরকম ফ্লোরিং করে শুবা। আসলে এরকম তারপর আর খুব একটা ঘটনা ঘটে না। দ্বিতীয় যে ঘটনাটা ঘটে এটা আজম ভাইয়ের বড় ছেলের সাথে ঘটে, সেই ছেলের বয়স হবে 17 কি 18। তো রাত্রেবেলা সে কোনো একটা মানে সে ওয়াশরুমে যাবে, তো ওয়াশরুমে যাওয়ার জন্য সে ওয়াশরুমের কাজ শেষ করে তারপর সে ঠিক করে যে ডাইনিং রুমে গিয়ে পানি খাবে। সে যখন ডাইনিং রুমে পানি খেতে যাবে, লাইট জ্বালায় পানি খায়, তো লাইটটা অফ করার পরে হঠাৎ করে সে যখন রুমের দিকে যাবে মনে হচ্ছে যে পিছন থেকে কেউ যেন তাকে ডাকছে। সে পিছে তাকায়, দেখে কেউ নাই, কিন্তু রান্নাঘরের দিকে তার চোখ যায়। সে কেন জানি ভাবছিল যে রান্নাঘরে কিছু একটা হয়তো বা আছে, ডাইনিং রুমের তো লাইট অফ করার পর সে ডিমলাইট জ্বালিয়ে দিয়েছে। সে গিয়ে দেখছে ওদের যে কাজের মেয়ে যেটা আছে তার মতো একটা মেয়ে এরকম অবিকল রান্নাঘরে যে ফ্যানটা ছিল সেখানে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে এবং চোখগুলা জল জল করছিল। সে ডিমলাইটের আলোতে স্পষ্ট অন্ধকারের মধ্যে বুঝতে পারছিল যে এটা তাদের বাসা সেই কাজের মেয়েটা, এবং সেই ছেলেটা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। তার মা আসে, আসার পর এগুলো দেখে এবং দেখে ফেলার পর সে অপেক্ষায় থাকে যে আসলে কী করবে সেই রাতে। পরে অতীতে পাশে আসে সকাল যখন সবাই সেই রাত নাকি যা সজাগে ছিল, তারপর আশেপাশের লোকজনকে ডাকা হয়, তারা বলছে দেখেন এলাকাটা তো আসলে ভালো না, সময় টুকটাক এরকম কিছু ঘটেই, তো আপনি এরকম হুজুর দেখান বা এই যে আজম ভাইয়ের কথা বলছে ভাইজান আসলে তারপর ওনাকে নিয়ে কিছু একটা করেন, দেখেন ওনাকে তো আগেই সতর্ক করা হয়েছিল। তারপর এরকম দু একদিন পর আজম ভাই আসে, ওনাকে বোঝানো হয়, উনি বলে ঠিক আছে সময় মতো করে একটা মিলাদ পড়ায় দিব, সব ঠিক হয়ে যাবে, মানে তিনি ততটা গুরুত্ব দেয় না। তারপর সপ্তাহখানিক মোটামুটি ভালোই কাটে, ওনারা নামাজ কালাম সবাই, তারপর পড়া মানে আগে হয়তো কেউ নামাজ পড়তো বা পড়তো না, এখন বাসার সবাই নামাজ পড়ে। তো তৃতীয় যে ঘটনাটা ঘটে এটা আজম ভাইয়ের নিজের স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে রাত্রেবেলা আর কি তার পায়ের কাছে জানলাটা কি হয়তো ওনাকে সেখান থেকে ডাকছে এবং উনি খেয়াল করে দেখছে একটু ঘুম ভাঙার পর যে ওনার স্বামী ওনাকে ডাকছে। উনি জানলার কাছে যায় এবং কাছে যাওয়ার পর বলছে যে এই তুমি বাইরে কী করো, ভিতরে আসো, এত রাতে বাইরে কী করো। এরকম কয়েকবার যখন ডাক উনি এরকম ওনার হাজব্যান্ডের সাথে কথা বলছে এরকম, তো তারপর ওনার যে আজম ভাইয়ের মানে রুমে উনি তো ছিলই না, তো ওনার স্ত্রী দেখছে যে কাজের মহিলাটা উনি মেয়েটা সে উঠছে এবং উঠে বলতেছে যাপে আপনি কারে ডাকতেছেন, বলছে তোর ভাই বাইরে ডাকতেছে আমাকে দেখ। কাজের মেয়ে রুমের লাইট জ্বালায় বলতেছে ভাই ডাকতেছে মানে, ভাই না 7 দিন ধরে বাইরে, উনি আর ঢাকায় গেছে। তখন সেখান থেকে নাকি ঢাকার দূরত্ব ছিল প্রায় 300 কিলোর মতো, মানে দূর এত দূরে ওনাদের জায়গাটা ছিল। তখন আজম ভাইয়ের স্ত্রী তো হঠাৎ মনে পড়ে এবং তিনি তাকিয়ে দেখছে আজম ভাই, মানে দেখে যে উনি যখন হুশ আসে মানে উনি তো একটা ঘুমের ঘোরে বা যে সেন্সের মধ্যে ছিল মানে দেখছে যে আসলে জানানোর পারে কেউ নাই। তিনি তখন তার ছেলেদেরকে ডাকে, রাতে ঘুম থেকে ডাকে এবং বলতেছে যে না এই বাসায় আসলে একটা সমস্যা আছে, এটা একটা সমাধান করতে হবে। সেই রাতেও তাদের প্রায় অঘুমা থাকতে হয়। পরের দিন সকালবেলা ওনাদের বাসায় এক সবজিওয়ালা আসে এবং সেই সবজিওয়ালা রেগুলার ওনাদের এখানে সবজি দিত, তো সবজিওয়ালাকে এরকম জিজ্ঞাসা করা হয় আসলে এখানে কী সমস্যা হয়েছে, আপনি বলতে পারেন আপনাদের রেগুলার সবজি না পুরানো অনেক। সে বলতেছে দেখেন আপনারা যেই বাসাটায় উঠছেন এটায় উঠার আগে আরেকটা ফ্যামিলি এখানে থাকতো,
তোরাও এরকম সমস্যার মধ্যে পড়ছিল, অনেক উল্টাপাল্টা অনেক কিছু দেখতো। তোরা এরকম মসজিদের হুজুরকে আনছে, তো হুজুর বলছিল দেখেন এবার একটা সমস্যা আছে, আপনার বাড়িটা বন্ধ করেন, বন্ধ করলে হয়তো বা কোনো সমস্যার সমাধান হইতে পারে। তখন নাকি যারা আগে এখানে যারা এখানে ওনার ছিল বা মালিক যারা ছিল তারা নাকি বাসাটা বন্ধ করেও দেয়, কিন্তু তারপরও নাকি এটা সমাধান হয় না, এখানে নাকি এরকম উল্টাপাল্টা জিনিস ঘটতেই থাকতো। যখন এই সমস্যাগুলো হতো তারপর বন্ধ করে দেওয়ার পর সমস্যা যেগুলো যখন হচ্ছিলো তখন তারা ঠিক করে যে জায়গাটা বিক্রি করবে, তারপর নাকি এটা কম দামে সেই আজম ভাইয়ের কাছে বিক্রি করে দেয়। তখন সবজিওয়ালার কাছ থেকে জিনিসগুলো শোনার পরে তারপর ওনারা তো এরকম বেশ ভয়ে ওদের দিন কাটছিল। কয়েকদিন পর তারপর আজম ভাই যখন ওনার নিজ বাড়িতে আবার আসে তখন আজম ভাইকে এগুলো বলে দেওয়া হয় এবং আজম ভাই বলে যে আসলে কিন্তু টুকটাক ঘটনা অনেকের সাথেই ঘটে, এখন তো বাড়ি বিক্রি করা আসলে সম্ভব না, দেখি না কী করা যায়। তারপর তিনি নাজমুল সাকিব ভাই বলে এরপর আসলে উনি কি বাড়িটা আসলে কী বিক্রি করেছিল কি না সম্পূর্ণ শুনতে পারেনি, শুধু তো একটুকু জানেছে ওনারা সেটা ছেড়ে দিয়েছিল, আসলে থাকা ওনাদের আর সেখানে হয়নি। এটাই ছিল নাজমুল সাকিব ভাইয়ের একটা ছোটো ঘটনা, ঘটনাটা তিনি পাঠিয়েছেন, একটা বাস্তব ঘটনা তিনি পাঠিয়েছেন। ইনশাল্লাহ সামনের এপিসোডে আমি সামির আনসারে আবারও হাজির হব বেশ কয়েকটা ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভৌতিকতার সাথেই থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা আছেন ভৌতিকতার সাথে, হয়তো কেউ এখন এই মুহূর্তে আছেন কোনো একটা কবরস্থানের পাশে, হয়তো আপনার জানালা দিয়ে দেখা যাচ্ছে কোনো একটা কবরস্থান, হয়তো কেউ দাঁড়িয়ে আছেন ছাদে, কেউ শুনছেন কানে ইয়ারফোন লাগিয়ে ছাদের কোনো একটা কর্নারে বসে, ঘরে লাইট বন্ধ করে, অথবা এখন যাত্রাপথে আছেন কেউ, হয় ট্রেনে নয় বাসে। আপনার পরিস্থিতি আপনাকে এই সুন্দর করে গুছিয়ে নিতে হবে ভৌতিকতা শুনবার জন্য। আমরা সবসময় বলে থাকি যারা ভৌতিকতা শোনেন তারা যদি ঘটনা শোনার আগে দিয়ে আবহটাকে সেরকম করে নেন তাহলে ভৌতিকতা শোনার মজাটাই আশা করছি ডিফারেন্ট একটা টেস্ট আপনাদের দেবে। হয়তো আমরা ওরকম প্রফেশনাল না, তারপরও আমাদের ঘটনাগুলো দিয়ে আপনাদের মন জয় করার মতো বেশ সামর্থ্য আছে, এতটুকু বিশ্বাস করি। আমাদের মডারেটরদের উপরে বিশ্বাস আছে, আমার নিজের উপরে বিশ্বাস আছে, এবং আশা করছি আমার ঘটনার উপরেও বিশ্বাস আছে। আমি নেক্সট ঘটনা শুরু করবার আগে আপনাদের সবাইকে বলতে চাই, যারা আমাদের সাথে থাকতে চান না পরবর্তী এপিসোডে, আপনার ঘটনা বেশ বড় এবং আপনার ঘটনাটা কি চমকপ্রদ এবং অ্যাট্রাকটিভ হলে আপনার যদি মনে হয় এটা আমাদের কাছে পাঠানো যায় তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে নোট ডাউন করতে পারেন, দ্যাট ইজ BHOUTIGGOTA ভৌতিকগতা@gmail.com। অনেকেই আমাদেরকে আমাদের এই ডিক্লে আমাদের এই অ্যানাউন্সমেন্টের পরেও জিজ্ঞেস করেন আপনাদের কাছে ঘটনা কীভাবে পাঠাবো। তো আমি আপনাদের সবাইকে বলতে চাই আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের টুইটার আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আমাদের ইমেল অ্যাড্রেসটি মেনশন করা আছে, এমনকি আমাদের ডেসক্রিপশন, আজকের এপিসোডের ডেসক্রিপশন এবং স্ক্রোলিংও আমাদের এপিসোডের ব্যাপারে আমাদের কাছে ঘটনা পাঠানোর সিস্টেমটি আমরা সবসময় বলে দিয়ে থাকি। তারপরও যদি আপনার মনে হয় আপনি পারছেন না তাহলে আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে জানাবেন আপনি কী ধরনের প্রবলেম ফেস করছেন, সেটি আমাদের মডারেটরদের মাধ্যমে আপনি ঠিক করে নিতে পারেন এবং আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত ঘটনা। আমরা অপেক্ষা করব আপনার ঘটনার জন্য, আমরা অপেক্ষা করব আপনার সেই ভয়ঙ্কর সাক্ষী হবার ঘটনা শুনবার জন্য। চলে যাচ্ছি ঘটনায়, সবার মনোযোগ আকর্ষণ করছি। হয়তো ছোট একটি ঘটনা, হয়তো খুব ভয়ের না ঘটনা, কিন্তু মনোযোগ সহকারে ঘটনাটি শুনলে হয়তো ঘরের ভিতরে ছোট্ট একটি পিনের ড্রপও আপনাকে ভয় দিতে পারে। যাচ্ছি রেফাত ভাইয়ের কাছে। রেফাত ভাইয়ের একটি অসমাপ্ত কাজ শেষ করে সেদিন সন্ধ্যায় মাগরিব এবং রাতের এশা নামাজ শেষ করে মসজিদ থেকে বাসায় ফেরার কথা। তো ওই মসজিদ থেকে বাসায় ফেরার পথে রিক্সাতে একজন হঠাৎ করে এ রেফাত ভাই বলে ডাক দেয়, তাকে থামায়, পথেই থামায়। এর আগেও রেফাত ভাই তার সাথে দেখা করেছিলেন, তিনি তার স্ত্রীকে দেখিয়েছিলেন, কিন্তু তখন রেফাত ভাই তার কিছুই খুঁজে পাননি, বিধায় তাকে কিছু দোয়া পড়া পানি দিয়েছিলেন, কিছু আমল দিয়েছিলেন বাড়িতে করবার জন্য, করেছেন কি না সেটির আর কোনো ধরনের আপডেটস তিনি পাননি। মনে হয়েছে সুস্থ হয়ে গেছে, সেজন্য তিনি কোনো খবরও নেননি, তবে এই লোকটাকে তিনি চেনেন, এতটুকুই তিনি করেছিলেন, কারণ তখন আসলে কিছু করবার মতো ছিল না। তো সেদিন রিক্সা থেকে থামিয়ে সেই লোক রেফাত ভাইকে ডাক দেয়, রেফাত ভাই একটু হেসে সামনের দিকে যায়। কৌশল বিনিময়ের এক পর্যায়ে রেফাত ভাইকে তিনি বলেন, ভাই
বিপদটা বেড়ে গেছে। ওই তো বছর দুয়েক আগে যে আপনি একবার আমার স্ত্রীকে দেখেছিলেন, আমরা তখন যেসব সাইন সিগন্যাল পেয়েছিলাম সেটা খুব অল্প ছিল। এখন তো একদম সহ্য করা যাচ্ছে না, আমার একটা ছেলে হয়েছে, আমার স্ত্রী প্রায় এই পর্যন্ত 4 বার আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছে। বাচ্চাটাকে আমার বোনের কাছে রেখেছি, আমার বোনই দেখাশোনা করছে। আমার স্ত্রী রাত হলে আমাকেও চেনে না। আমার স্ত্রী রাতের বেলা বিছানার চাদর কুটিমুটি করে ফেলে, বিছানাটা ছুঁড়ে মারে, সামনে যা পায় ছুঁড়ে মারে, আমাকে রুম থেকে তাড়িয়ে দেয়, রুমের অবস্থা যাচ্ছে তাই করে ফেলে। কয়েকদিন যাবৎ এখন তাণ্ডব চলছে, দিনের বেলা হলে সে আকাশ থেকে পড়ে, রুমের এই হাল হলো কিভাবে? আর কিছু হলেই বলে যখন সে রাগান্বিত অবস্থা থাকে রাতের বেলা খালি জোরে জোরে বলতে থাকে, হাতুড়ি দিয়ে মাথা কুড়া করে ফেলব, আমার রাস্তা থেকে সরে যা। আর গভীর রাতে তার কান্নাকাটি আরো কত কি। খুব ঝামেলার ভিতরে আছি ভাই, আপনি বাসায় আসলে একবার দেখেন, আমি আপনাকে সব কিছু বলবো, এটা ডাক্তারি ঝামেলা না, আপনি বুঝে যাবেন। আমি বাসায় সারাক্ষণ দুর্গন্ধ পাই, মরা লাশের দুর্গন্ধ পাই, আমার তো বাবা মা কেউ নাই, এখন বাসায় আমার স্ত্রী একাই থাকতো আমায়, আমি এখন এই ঝামেলার পর থেকে একা রাখতে পারি না, দুইটা বুয়া ছিল, দুইটা বুয়া চলে গেছে, আমারও তো কাজে যেতে হয়, নাহলে তো না খেয়ে মরতে হবে, চাকরিটা চলে গেলে কিভাবে খাবো। আপনি আল্লাহর ওয়াস্তে একবার আমাদের বাসায় আসেন, খুব উপকার হবে। লোকটা কান্না করে দেয় দেয় অবস্থা। রেফাত ভাই তারপরও বলেন, আপনার বাসা তো আমি চিনি, তারপরও ঠিকানাটা লিখে দেন, আমি একবার সময় করে আসব, তবে শুক্রবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আপনি বাসায় থাকবেন। রেফাত ভাই রাতেই ওস্তাদদের ডাকে, এবং ওস্তাদরা সবসময় 7 জন আসে না যদি কোনো বিশেষ কারণ না থাকে। সেদিন রাতে একজন ওস্তাদ এসেছিল, তো বাকিরা আসেনি কোনো কারণে, অথবা এনাকেই পাঠিয়েছিল। তো রেফাত ভাই তাকে একটা ঠিকানা দিয়ে বলে যে আপনি তো বাসার অবস্থাটা জানান, তো আশেপাশের কোনো অবস্থা খারাপ কিনা, কি বুঝে পাগুছে বুঝতে পারেন কিনা, এবং আমাকে জানান, যদি বাসায় যাওয়ার মতো হয় আমি যাবো, না হলে যাবো না, আমার গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, আমি কয়েকদিন আগে কবরের মাঝখানে পড়ে গেছিলাম, হাঁটতে কষ্ট হচ্ছে, পকেটে খুব আহামরি টাকা নাই যে ঘাব গাড়ি ভাড়া খরচ করে যাব, যা আছে তা দিয়ে চলতে হবে, এখন কিছু করতে ইচ্ছা করছে না, একটা মাত্র কাজ খতম করে আসলাম, আরও একটা করা সম্ভব না। তো সেদিন ছিল সোমবার, সেই ওস্তাদ আর খবর নিয়ে আসেনি। রেফাত ভাই তেমন চিন্তা করছিল না। পরে আরেক ওস্তাদ এসে বলে, তুমি কাকে ওই বাসায় পাঠিয়েছিলে? ওকে? তখন রেফাত ভাই ওই ওস্তাদের কথা বলে, হ্যাঁ ওনাকেই। তখন যিনি হেড আছেন তাদের, সে এসে বলে, বুঝলাম না, ও অনেক জখমি হয়েছে ওই বাসায়, তোমাকে একটা কথা বলতে বলল, সাথে আমাদের সবাইকে জানালো, ও বাসায় একজনই আছে, সে কব্জা করে রেখেছে সবকিছু, তুমি গেলে সেখানে বিভ্রান্ত হতে পারো, তাই বিপদে পড়বার ঘোর সম্ভাবনা আছে, সেই বাড়িতে যাই করো না কেন আগে সেখানে যেসব ছবিগুলো আছে সেগুলো ঢুকেই সরিয়ে ফেলবে, বাসার ভেতর কোনো আমল নাই, কিছুই নাই, বাসার ভেতর কি গেলেই বুঝতে পারবে, তবে একটি কথা মনে রেখো, তামার রং দেখেই সোনা বুঝে যেও না, পিটিয়ে দেখবে এর অবস্থা কি। রেফাত ভাইও তখন ব্যাপারটা হু হা করে চালিয়ে দেয়। শুক্রবার আসরের নামাজ শেষ করে রেফাত ভাই সেই বাসায় পৌঁছান। আপনারা জানেন তার সাথে একজন ইমাম সাহেব থাকেন। রেফাত ভাই ভেতরে ঢোকার সময় কলাপসিবল গেটের কাছেই শুকুরের শব্দ শুনতে পান, যা শুনলে রেফাত ভাইয়ের বুক ধক করে ওঠে। ঢাকার এলাকা আস্তা মানে ঢাকার এলাকা এমন না যে আস্তা শুকুরের শব্দ পাওয়া যাবে, এবং পালে পালে শুকুরের শব্দ, আমি জানি না শুকুরের পালকে কি বলে, এটা বেমানান, অনেক আগে এরকম কখনো হয়নি, এক প্রকার ঠান্ডা বাতাস চারিপাশে। কিন্তু রেফাত ভাই ইমাম সাহেব দুজনই ওই সময় ঘামছিল। রেফাত ভাই শরীর বন্ধ করে নেয়, বিদ্যুৎ নেই তখন, মাত্র গেছে, মাগরিবের সময় ঘনিয়ে আসছে দেখে সেই হালকা আবছা একটা অন্ধকারে বিদ্যুৎ গেলে যেরকমটা লাগে সেরকম লাগছিল। একজন মহিলা সাদা ধবধবে কাপড় পরা, মাথায় ঘোমটা দিয়ে, তিনতলা থেকে দরজা খোলা ছিল, সেটা থেকে সিঁড়ি ভেঙে ছাদের দিকে চলে যায়। বাসাটা তিনতলা ছিল। রেফাত ভাই সেই যাওয়াটা লক্ষ্য করলো এবং পেছনে তাকালো, মানে ট্রেইলটা দেখছিল, এবং সিঁড়ির দিকে তাকিয়ে উপরে তাকালো।
তো রেফা ভাই বুঝতে পারছিল না আসলে ইমাম সাহেব দেখেছে কি দেখেনি, এতটাই লাইভ লাগছিল। তো রেফা ভাই ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, দেখছেন? ইমাম সাহেব বললো, কি কিছু পেয়েছেন নাকি? তখনই রেফাত ভাই আর কোনো সংখ্যা থাকলো না। রেফাত ভাই বলল, আমার সাথে ছাদে আসেন। ছাদে গেল, তখনই আশপাশ থেকে মসজিদ থেকে আজানের শব্দ আসছে, আর ছাদের মধ্যেই নূপুর পরে এদিক সেদিক কেউ হাঁটছিল। রেফাত ভাইকে ঘিরে চক্কর দিচ্ছে, কিন্তু ইমাম সাহেব এর কিছুই বুঝতে পারছে না, বোঝার কথাও না। তো রেফাত ভাই বললেন, আপনি তিনতলায় যে দরজা খোলা পাইছেন না, শরীফুল ইসলাম সাহেবকে খুঁজবেন, তাকেই ছাদে নিয়ে আসবেন। গরমের ভিতরে বাসার ভেতর যাব না এখন, ওনাকে এখানে নিয়ে আসেন। তো রেফাত ভাইয়ের কথা মতো শরীফ সাহেব ছাদে আসে। রেফাত ভাই নামাজ পড়েন, জামাত ধরে হুজুর নামাজ পড়েন। ইমাম সাহেব ছাদের মধ্যেই জায়নামাজের ব্যবস্থা করা হয়। ছাদের উপর থেকে নিচে নামার সময় বিদ্যুৎ চলে আসে। তো রেফাত ভাই নিচে নামছেন এবং লক্ষ্য করলেন সেই সাদা কাপড়ওয়ালা মহিলা ঘোমটা দেওয়া ঘরের ভেতর ঢুকে যায়, বাসার ভেতর নিচ থেকে উপরে আসে। একটু আগে ছাদে গেছিল, রেফাত ভাই সাথে ছাদে যায়, আবার সে নিচ থেকে ঘরে ঢুকে গেল। তো বাসার ভেতরে রেফাত ভাই ঢোকার পর দেখেন কিছু মানুষজন বাসায় আছে। তো শরীফ সাহেব বলতে লাগলো, আপনাকে তো সেদিন জানালাম, এরপরে আমার বাসায় আমার বোন আছে, আমার এক খালা আছে এবং আমার খালু আছে, তারা বয়স্ক, ওরা আমাদের বাসায় থাকে, কিছুদিন যাবৎ থাকছে। তো বাসায় এখন মানুষ আছে, কিন্তু আমার স্ত্রী, কি বলবো আপনার কথা, আপনি কিছুক্ষণ বসেন, শুনবেন, কিছুক্ষণ পরে চিৎকার শুরু করবে, এই চিৎকার প্রতিদিনের, আগে প্রথম প্রথম ভাড়াটিয়ারা চলে আসতো, এখন আর কেউ আসে না। রেফাত বলল, আচ্ছা শুনবো চিৎকার, সমস্যা নেই, আমাকে বলেন কি সমস্যা, শুরু থেকে বলেন। এর ওই সময় দেয়াল থেকে এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা বাতাসের মতো আসছে, মনে হচ্ছে দেয়ালগুলো সব বরফের তৈরি, একটা ভাপ আসছে ঠান্ডা। রেফাত ভাই দেয়ালে হাত রাখে, দেখে সব নর্মাল। এরপরে রেফাত ভাই শরীফুল সাহেবের সাথে কথা বলে, তাকে জিজ্ঞেস করে, কিভাবে কি হলো বলেন তো, আমি তো যখন আপনার স্ত্রীকে দেখেছি তখন আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি, এখন এই অবস্থা কেন আপনি যে বিবরণ দিচ্ছেন? তখন শরীফ সাহেব বলে যে আমরা গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ি ভোলায়, সেখানে পুরো পরিবার আমরা প্রায় ছয় দিনের মতো ছিলাম, সপ্তম দিনে ঢাকা আসি, যেবার আপনি দেখলেন তার কিছুদিন পরেই, আমার ছোট ছেলেটা তখন হয়নি, আমার বড় ছেলে, আমি, আমার স্ত্রী। আমার স্ত্রী রাত সাতটা আটটার দিকে পুকুর ঘাটে বসেছিল আমার ছেলেকে নিয়ে, সাথে ছিল আমারই এক আত্মীয়, আমি বাসায় এসে দেখিও নাই। সেদিন ঘরে এসে রাতের বেলা আমি সবসময় আমার আগে ওকে ঘুমোতে দেখি না, এমনকি গতকাল পর্যন্তও সে নর্মাল ছিল, আজ দেখি এসে শুয়ে পড়েছে। তো তার স্ত্রীর নাম আমি বলতে ভুলে গেছি, তার স্ত্রীর নাম হচ্ছে নিহার। তিনি বলছেন, আমি যখন ওর পাশে বসি দেখি ও দাঁতে কিরমির করছে, আমি শুয়ে পড়ি, কিছু খেয়াল করিনি, আমি এর আগে ওর এরকম অ্যাটিটিউড দেখিনি, এর আগে যখন আপনাকে দেখেছিলাম তখন এরকম করেনি, কিন্তু এবার ওকে এরকম শব্দ করতে দেখে আমি ওকে এই পাশে ডাকি, আমি যখন ডাকতে যাব আমার হাত জোরে এত জোরে সরিয়ে দেয় যে আমার হাত খাটের সাথে লেগে বেশ ব্যথা লাগে, তো শীতের ব্যথা বুঝাই যায়, আমি জোরে চিৎকার দেওয়ার মতো অবস্থা। আমি ভাবলাম কোনো কারণে হয়তো মন খারাপ বন্য কিছু, সকাল হলে আমার কবজি ফুলে গেছে, যে জায়গাটায় বাড়ি লেগেছিল জায়গাটা ফুলে লাল হয়ে গেছে। আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করছে, তোমার কবজি কিভাবে ফুললো? দেখলাম ওর কিছুই মনে নাই, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা আমরা কখনো ফেস করিনি, কখনো কোনো দিন সমস্যা হয়নি, তবে গতকাল যা করেছে তা আর ও আজ সকালে ওর মনে নাই। শুরুতে তিনি খুব বিপদে পড়ে যান, পরের দিন বেলা নর্মাল দেখেন আর কিছু বলেন নাই। সন্ধ্যা হলো সেদিনই, সেদিন রাতে তার বড় ছেলেকে তার স্ত্রী প্রচণ্ড মারল, তিনি তখনও ঘরে আসেনি, ততক্ষণ এলাহি কাণ্ড, আশপাশের আত্মীয় স্বজনরা ছেলেটাকে বাতাস করছে, স্যাভলন লাগিয়েছে, হাত পাখা ভেঙে গেছে, এর মধ্যে যেটা দিয়ে মেরেছে আরেকটা হাত পাখা নিয়েছে মারার জন্য, ছেলেটার হাত পা সব ফুলিয়ে ফেলেছে, মাত্র এগারো বছরের একটি ছেলে, ছেলে কান্না করে একাকার অবস্থা, তারপরও তার স্ত্রীর কোনো বিকার নেই, সে তখন পুকুর ঘাটে বসে আছে একা একা, এবং বাসায় এই বাচ্চার এই অবস্থা, জলপাই খাচ্ছিল বসে বসে। পরে তিনি বাচ্চাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, বাচ্চাটা বলে, বাবা মার ভেতর দিয়ে কেমন পুরুষের মানুষের গলা শুনেছি, মা কথা বলে, অন্য কেউ কথা বলছিল, মা বলছিল তুই কত বড় সাহস আমার শরীরে হাত দিছিস, তার মানে বাচ্চাটা তার মাকে ধরেছিল জড়িয়ে বা কিছু একটা, যার কারণে সেভাবে মেরেছে।
রাতে আমার ছেলেটার শরীর, উনি বলছে যে রাতে আমার ছেলেটার শরীর এত জ্বর আসলো যে পরের দিনই ঢাকায় নিয়ে আসতে হয়। সকালবেলা উঠে আমার স্ত্রীর সেই কি কান্না, রাতের বেলা তার কি হয়েছে কিছু মনে নেই এবং বাড়ির লোকজন খুব অবাক হয়ে যায়, এই মহিলা এখন কান্না করছে কেন, এই ঘটনা কিভাবে হলো, আর আমি আর কিছু তাকে বলি নাই। আত্মীয় স্বজন হারে হারে বলছিল এবং আমার ওয়াইফকে পাগল পাগল বলছিল, এরকম অবস্থা আর কি। আমি আর নিহারের সাথে কথা বলি নাই, ঢাকা চলে আসি, আমার বোনকে নিয়ে আমার বাসায় আসি, ছেলেটাকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো শুরু হয়। সেদিন রাতের বেলা কোনো চেঞ্জ দেখা যায় না, তাকে নর্মাল পাই, ছেলেটাকে জলপট্টি সহ সেবা করছে আর কোনো কিছুই দেখা গেল না, একদম নর্মাল পাচ্ছি ঢাকায় আসার পর। প্রায় এক বছর পর আমার ছোট ছেলেটা হয়, তার কিছুদিন পর যখন ওর বয়স 3 মাস, তখন হঠাৎ রাতের বেলা তার গলার স্বর আমি আলাদা শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছে তার ভেতরে কোনো পুরুষ কথা বলছে, আমি ভয় পেয়ে যাই। আমি সন্ধ্যার আগেই বাসায় ফেরত আসি, যত তখন সে নর্মাল থাকে। ওই লোকটা বলছে এমন অবস্থা প্রতিদিন আমার ছেলেকে মারার জন্য সে উঠে পড়ে লাগে। সেদিন বৃষ্টি পড়ছিল তুমুল, রাত তখন 2টা, আমি আমার ছোট ছেলেকে নিয়ে আমার স্ত্রীর পাশে, বাচ্চা খাওয়ানোর জন্য মাকে তো নেওয়ার, মার কাছে তো নেওয়ার লাগে, সে ছোট বাচ্চা খাওয়ার জন্য কান্না করছিল, ও খাইয়েছিল কিনা জানি না, কিন্তু আমার চোখ বন্ধ হয়ে গেছিল। চারিপাশে হঠাৎ করে শিয়ালের শব্দ পাচ্ছি, দেখছি জানালা দিয়ে 3-4 জোড়া হাত আমার সন্তানকে ধরবে এমন অবস্থা, আর খপ করে আমার স্ত্রী আমার ছেলেটার গলা 4 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ফেলে। এতটুকু একটা বাচ্চা এরকম চাপ পড়ার সাথে সাথে তো মারা যাওয়ার কথা, আমি আমার জীবনটা দিয়ে সরিয়ে ফেলি, সরাতে পারছিলাম না। আমার চেষ্টা, আমার ছেলেটার বাঁচানোর চেষ্টা, খুব আহামরি সমস্যা হয় নাই, কিন্তু আমার স্ত্রীর সাথে তো আমি পারছিলাম না। তখন আমি চিৎকার করতে থাকি, বাচ্চাটাকে কোলে নিয়ে আমি সরাসরি আমার বোনের কাছে যাই, ওর কাছে কোলে দিয়ে রুমে দিয়ে আসি। আমার স্ত্রীকে সেদিন মারতে বাধ্য হই, কিন্তু প্রথম চড় দেওয়ার পর দেখি ও এত জোরে হাসছে, আমি অবাক হয়ে যাই এবং আমাকেও আমার পেট বরাবর একটা লাথি দিয়ে দেয়। সেই ব্যথা ছিল মারাত্মক, আমার স্ত্রীর চিৎকার, হায় রে সেই চিৎকার, আশপাশের মানুষ চলে আসে, আমাদের বাসায় নক করতে থাকে, মনে হচ্ছিল আমি ওকে খুন করে ফেলেছি এরকম অবস্থা। পরে সবাইকে বুঝাই এবং পরিস্থিতি নর্মাল করার চেষ্টা করি, রুম বাইরে দিয়ে লাগি দিয়ে চুপ করে বসেছিলাম। বড় ছেলেটাও মায়ের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছিল। সকালবেলা আমার স্ত্রীর আর কিছুই মনে নেই, যেন গতকাল কিছুই হয় নাই। দিনের বেলাতে তিনি সকল ধারালো জিনিস রুম থেকে ওই শরীফ ভাই সরিয়ে ফেলে, কিন্তু তাতে কি বিছানার চাদর এই সন্ধ্যার পর থেকে তাণ্ডব শুরু হয়ে যায়। আর দরজার কাছে এসে বলতে থাকে, আমি যখন মাথায় বাড়ি দেব আমার হাতুড়ির বাড়িতে একবারে মাথা গুড়া হয়ে যাবে, মনে রাখিস সূর্য ডুববে আর তোদের আলো নিববে, এরকম কথা ছেলেদের ভাষায় বলতে থাকে। যে বুয়া ছিল সে সেদিন রাতেই চলে যায়, তার পাশে বস্তির কোন একটা জায়গায় তার পাশা ছিল, তার স্ত্রী হয়তো বাংলা ভাষাই বলছিল কিন্তু তার মধ্যে বাংলার সংমিশ্রণ, কিন্তু এই আদৌ এটা ভাষা কি ভাষা তা বোঝা যাচ্ছিল না। একজন নামি দামি হুজুরের শরণাপন্ন তারা হয়ে যায়, সেই হুজুর তাদের বাসায় আসে, সাধারণভাবে ঝাড়ফুঁক করে বিদায় নেয়, কোনো কিছু বলে না এবং কোনো চেঞ্জও ছিল না। এর মাঝে ছেলেকে আরও 1-2 বার মেরে ফেলার চেষ্টা করে, বড় ছেলেকে মেরে ফেলার চেষ্টা করে একবার, ছোট ছেলেটাকে আরও 1 বার মেরে ফেলার চেষ্টা করে, ফিট করার সময় তার হাত পা বেঁধে রাখতে হয়, কিন্তু সেই সময় পাশে কেউ না থাকলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে মানে সেই অবস্থা খারাপ করে ফেলতে পারে। রাগে গড়গড় করতে করতে তিনি সফল হয় না, কোনো সময় যে সফল হয় না, যে রাগে গড়গড় করতে থাকে, পুরো বাড়ির দেয়াল জুড়ে এমন শব্দ পাচ্ছিল যে আর কথা শুনছিলেন রেফাত ভাই, যেন পুরো ফ্ল্যাটের দেয়ালের ওপাশে কোনো মিস্ত্রির কাজ করছে আর কেউ হাতুড়ি পেটা করছে জোরে জোরে দেয়ালটায়। রেফাত ভাই সেই বাড়িটি ঘুরে দেখে, রেফাবে দেখে জানালার পাশে দাঁড়িয়ে আছে সেই মহিলা যিনি সাদা কাপড় পরা অবস্থায় রেফাইদ ভাই দেখেছিলেন। আজ তিনি দেখেছেন লম্বা একটা লাঠির মাথায় 2 হাতুড়ির মতো পাথর লেখা, যেন ওইটা দিয়ে যদি কেউ বাড়ি দেয় তার মাথা চৌচির হয়ে যাবে। এমন সময় বিদ্যুৎ চলে যায়, মোমবাতি এবং চার্জার লাইট 2টাই জ্বলছিল। রেফাইদ ভাই হঠাৎ করে দুয়া পরে পুরো বাড়িতে পানি ছেটাতে থাকেন, পুরো বাড়িতে যেখানেই পানি ছেটান মনে হচ্ছিল কেউ হ্যাচকা সেই জায়গা থেকে সরে যাচ্ছে। রেফাত ভাই অবাক হচ্ছিল না মোটেও, কারণ তার টার্গেট মহিলার ভেতরে সেই এন্টিটিকে নিয়ে এসে সে কথা বের করবে, কথা বলবে, কিন্তু আদৌ সেটা সফল হবে কিনা জানে না।
এদিকে রেফায়েত ভাই দুয়া পরে হাতটি ভিজিয়ে মহিলার কপালে হাত রাখতেই মহিলা অজ্ঞান হয়ে যায়। যখন উঠে মহিলা একদম নর্মাল, খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে এবং রেফায়েত ভাইকে দেখে হকচকিত হয়ে জিজ্ঞেস করছে, আপনি কে? আপনি এখানে কেন? কে আপনি? অপ্রস্তুত একটা ভাব। মহিলার চুল খোলা ছিল, তা তিনি তা বেঁধে ফেলে এবং তার স্বামীকে ইশারা দিয়ে রেফায়েত ভাইকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বলে। তো রেফায়েত ভাই বলেন, দেখেন অল্প সময়ের মধ্যে তিনি আবারও সব কিছু ভুলে আগের জগতে চলে যাবে, এবার ওনাকে নিয়ে আসেন, আমি তার ভেতরে কিছু আছে নাকি তা চেক করার জন্য চেষ্টা করতে চাই। রেফায়েত ভাই আবারও কপালে হাত রাখেন হাতটা ভিজিয়ে এবং মহিলা আবার চিৎকার দিয়ে ওঠেন, সাথে সাথে বমি করেন, বমির সাথে রক্ত বের হয়, কিছু পোকা বের হয় এবং হাতটি ভিজিয়ে কপালে রাখেন আবারও। এবার প্রায় 15-20 সেকেন্ড পরেই জবাব আসে, অরে নিমক হারামের ছেলে রেফায়েত, কিরে ছোট বাচ্চা, তোর মতো তেলা পোকা এখানে কি করে? শুকুরের মাংস খাবি নাকি? এর কাছে আসছিস কেন? তোর পরিবারকে কি মেরে ফেলতে চাস নাকি? পরিবারকে যদি বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যা, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুই এখানে আসছিস কেন? বেঁচে যাবি তুই যদি চলে যাস। রেফাত ভাই বলতে থাকে, আপনার সাথে এই মহিলার তো কোনো শত্রুতা নেই, আপনি এখানে আসছেন কেন? সে তখন বলে, আমি এসছি, আমি ভালোবাসি ওকে, এখান থেকে নিয়ে যাব, এইটা আজাবের জায়গা, এখানে ওকে রাখা যাবে না। এই বলে সাথে সাথে মাটিতে থুতু ফেলল এবং বলতে লাগলো, সরে যা, নাহলে হাতুড়ি দিয়ে মাথা সরে মাথা গোড়া করে ফেলবো, এবং সাথে সাথে জোরে জোরে হাসতে থাকে। আজে বাজে গালিগালাজ করতে করতে একটা সময় অজ্ঞান হয়ে যায়, মনে হচ্ছিল তার শরীর থেকে ছেড়ে এসে চলে গেছে, কিন্তু আসবে আবার। সেদিন রাতে জমজমের পানি দিয়ে রেফায়েত ভাই পুরো বাসা ছিটিয়ে সেই বাসা থেকে চলে আসে। পরদিন সকালে সেই লোক রেফায়েত ভাইয়ের বাসায় হাজির। সেখানে রেফায়েত ভাইকে তিনি বলতে থাকেন, কালকে রাতে সবই ঠিক ছিল, ফজরের আগে পুরো বাসার মধ্যে নাকি শব্দে কেউ কান্না করছিল, বাথরুমের মধ্য থেকে গোসলের শব্দ আসছিল, আমার স্ত্রী সেই যে বাথরুমে ঢোকে রাতের বেলা বের হয় সকালে, পুরো বাথরুমে সে সারা রাত পানি দিয়ে গোসল করেছে, আমি কিছু বলিনি, কারণ কোন বিপদ হয় এমন অবস্থা, পানির ঘরের ভিতরে পানি ঢুকে যায়, এখন আপনি আসেন এটা সুরাহা করেন যেভাবে পারেন। রেফায়েত ভাই বলে, দেখেন একজন জিন তো আপনার স্ত্রীর সাথে আছেই, এখন সেই জিন এতটাই কথা শুনছে না বা আমি আমার কষ্ট ওস্তাদরা তার কাছে ভিড়ছে না, কেন ভিড়ছে না আমি জানি না, তো ওস্তাদরা আজ জানাবেন এবং আরও ডিটেলসে কী অবস্থা না অবস্থা জানালে আমি জানাবো আপনাকে। ওস্তাদরা বলেন, রেফায়েত তোমাকে আবারও এই তাবিজ, এই শয়তান কোথায় বস, মানে কোথায় রেখেছে এবং তা কীভাবে বসে এনেছে তা জানতে হলে জিদ্দানের কাছে যেতে হবে, মিজানা থেকে জেনে আসতে হবে কীভাবে ও ফাঁদ ফেটেছে। ওর ফাঁদ এখানে আশেপাশে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, তবে ওর শক্তি বেশ ভালোই, পথিমধ্যে তোমাকে ভয় পেতে হতে পারে, আগের মতো ভয় পেও না, ভয় না পেলেই ঠান্ডা থাকলেই শান্ত থাকলেই তুমি পার পেয়ে যাবে, সেখানে ওর কেউ না কেউ থাকবেই পাহারায়, যদি তুমি বের করতে পারো তাহলে ওকে সরানোর জন্য তোমার খুব কষ্ট করতে হবে না, আমরা এখান থেকে চেষ্টা করেছি বের করার জন্য কিন্তু ও এমন জায়গায় রেখেছে সেটা এই পর্দার এই পাশে আছে বলে আমাদের মনে হয় না, কিন্তু যত সুরাই পড়া হোক না কেন ও শক্তি সঞ্চয় করে আসছে, তাই আমি চাইছি তুমি ও পারে যে জিনিসটাকে ক্র্যাক করে নিয়ে আসো। আবারও না চাইতেও রেফায়েত ভাই রওনা দেয় রাত 10:30 দিকে। রেফায়েত ভাইকে দেখানো পথে রেফায়েত ভাই যেতে থাকে, হালকা বাতাস ফিল করছিল, এর মুহূর্তেই রেফায়েত ভাই দাঁড়িয়ে আছে নদীর কোনো এক কর্নারে, বুঝতে পারছিল রেফায়েত ভাই এটা মেঘনা নদীর আশপাশ হবে, যদিও রেফায়েত ভাই কখনো তা শিওর হয়ে বলতে পারেনি। হঠাৎ কেউ একজন পেছন থেকে রেফায়েত ভাইয়ের মাথার পেছন ডালতো করে বুলিয়ে দিতে থাকে, এরপর রেফায়েত ভাই আর কিছু মনে নেই, রেফায়েত ভাইয়ের ঘুম ভাঙে, আশপাশ সব সাদা, সাদা রঙের বালু আর সামনে নীল সমুদ্র, কাঁকড়াগুলো বালুর উপরে হাঁটছে। রেফায়েত ভাইয়ের কাছে কিছু মানুষ দাঁড়ানো ছিল, বুঝে গেছেন তিনি চলে আসছেন পর্দার এপারে সেই দ্বীপে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, পেছনে গাছগাছালিতে বন জঙ্গলে ভরা, বানরগুলো ঝুলছে উল্টো হয়ে, এদিক সেদিক করে দৌড়াচ্ছে কাঠবিড়ালি, একজন মানুষ হেঁটে যাচ্ছিল। এবার মানুষটার চেহারা অবিকল শরীফ সাহেবের মতো, হেঁটে যাওয়ার সময় পেছনে হাত দিয়ে মা সেই মানুষটা আবার ইশারা করলো, এই দিকটায় যাও, শব্দ আসছে সুরাপড়ার, রেফায়েত ভাই ইশারা দেওয়া রাস্তা দিয়ে হাঁটছে আর খুঁজছে ওই
শরীফ সাহেবের সেই শরীফ সাহেবের মতো চেহারা সেই মানুষটা কোথায় গেল। তার পেছনে যেতে থাকেন রেফাত ভাই, চারিপাশে হাতি এবং শুকুরের ডাক আসছে, শুকুরের পাল পিছন দিয়ে দৌড়াচ্ছে। রেফাত ভাই হেঁটে চলছে, লোহার একটা শব্দ আসলো, দেখলো রেফাত ভাই দেখলো একটা বিশাল বড় কবরস্থান, সারি সারি কবর, গুছিয়ে সাজানো কবর, সাজানো সাজানো কবর, হাজার হাজার কবর। দু চোখে যদি কোনো চোখ যায় বাউন্ডারি দেখা যায় না, শুধুমাত্র কবরের সমুদ্র। এই কবরস্থানের মাঝ দিয়ে একটা সাদা নুড়ি পাথরের রাস্তা, খুবই সুন্দর। রেফাত ভাই সেই রাস্তা ধরে হাঁটা ধরে, প্রত্যেকটা স্টেপে রেফাত ভাইয়ের প্রত্যেকটা স্টেপে মনে হচ্ছে আশপাশের শব্দে ভরে যাচ্ছে। প্রত্যেকটা কবরে পাশ দিয়ে হাঁটা যাওয়ার সময় একজন করে মানুষ দাঁড়াচ্ছে। প্রায় অনেকক্ষণ পথ পাড়ি দিয়ে রেফাত ভাই একটা কুঁড়ে ঘরের সামনে হাজির হয়। পেছন থেকে কেউ লম্বা কেউ জিজ্ঞেস করলো, কেমন আছো? রেফাত ভাই পেছনে তাকালে দেখতে পায় এই বিশাল লম্বা সাদা কাপড় পরা বিশাল তার পা জিরদান রেফাত ভাইয়ের সামনে দাঁড়িয়ে। জিরদান বললেন, দেখো আমার কাছে এসছো ভালো কথা, জানি না কেন তুমি এখানে এসছো, কিন্তু না আসলেও ব্যাপারটার জন্য আমি তোমার কাছে যেতাম। অলরেডি তোমার ওস্তাদ আমার সাথে বিষয়টা নিয়ে কথা হয়েছে, ও ভালো না, ও হাতুড়ি পেটা করে, ও হাতুড়ি নিয়ে ঘরে যা পায় তাই গুঁড়ো করে ফেলতে চায় হ্যামার দিয়ে। তবে ওকে মারার জন্য আমার কাছে না আসলেও হতো, তবে ওকে মারতে হবে এটা সত্য। এবার ওকে বোতলে ভরা যাবে না, ও বোতলে ভরলে আবারও কারো দাসের শিকার হবে, আবারও কাউকে কিছুর বিনিময়ে ক্ষতি করার চেষ্টা করবে। আর অনেকে চেষ্টা করেছে ওকে মারবার জন্য, পারেনি। তবে ওকে মারার আগে তোমাকে জানতে হবে কোথা থেকে এরকম হচ্ছে। রেফাত ভাইকে জিদ্দান বলতে লাগলো, দেখো এই মহিলাকে ধ্বংসকারী মানুষটা এদের বাসা থাকে, বাসাতেই থাকে নির্লজ্জের মতো, তাকে তুমি চিনতে পারোনি, কিন্তু এই মহিলা সব জানে। তবে যে এসছে সে তোমাদের কোন তোমাদেরই কোনো এক নদীর ওপারের এক ঝোপ থেকে এসছে, ওর আত্মীয় স্বজন এখানে আছে, তবে ওরা আমাদের সাথে মিশতে পারে না, তুমি ফেরত যাও, এবার তোমার রাস্তা সহজ হবে ইনশাল্লাহ। রেফাত ভাই খালি হাতে ফেরত হবার আগে জিদ্দান এই প্রথম রেফাত ভাইকে একটা লোহার টুকরার মতো কিছু একটা দিয়ে বলে, এটা সাথে রাখো, বিপদে আপদে আল্লাহকে স্মরণ করো, আর এই লোহার টুকরা নিহারের মাথায় রাখবে, একবারই রাখবে, এরপরে কিন্তু এই লোহার টুকরা তুমি আর খুঁজে পাবে না। তোমাকে কিছু দূর এগিয়ে দিও রাস্তা, এরপর রাস্তা তোমাকেই বের করে নিতে হবে, তোমাকে ব্যাক করার রাস্তা দিতে হবে, কারণ লাস্টবার আমি যখন তোমাকে বাঁচিয়েছি বা আমি যখন এসেছিলাম তখন রাস্তা তুমি ভুলে গিয়েছিলে, এবার আমি তোমার মনের মধ্যে সেই কনফিডেন্স দেখতে পাচ্ছি, আশা করছি রাস্তা তুমি এমনি এমনি বের করে ফেলবে। তাকে এগিয়ে দেওয়ার পর আবারও আস্তে আস্তে কিছু দূর আগানোর পর তিনি দেখতে পান সেই কবরস্থান। তবে এই কবরস্থান আর যখন যখন ঢোকে কবরস্থানের মধ্যে একটা পার্থক্য আছে, এখানে সবগুলো কবর যেতে পথে ব্যাক করার পথে ফাটল ধরা, দূরে কোনো এক কোনার কবরে রেফাত ভাইয়ের মা বসে আছে, দূর থেকে রেফাত ভাইয়ের মা তাকে ডাকছে। দ্বিতীয়বার যেহেতু এইটা তার ওই পারের সফর, তাই ভয়কে আর মনের ভিতরে না রেখে তিনি আস্তে আস্তে সামনের দিকে বেশ জোরেই হাঁটতে থাকেন, একটা সময় দৌড়ানো শুরু করেন। পেছন দিক থেকে তার মা তার নাম ধরে ডাকতে থাকে, ও বাবা বাবা, কচু পাথার থেকে বাইর হও বাবা। কিন্তু তিনি না শুনে দৌড়াতে থাকেন, কবরের বাউন্ডারিগুলো কথা বলছে, দৌড়া সামনে যা। বাউন্ডারির বাইরে বিশাল এক শুকুরের পাল দেখে রেফাত ভাই সেখানে থমকে যায়। তারপরও তাকে দৌড়াতে হবে, হাঁপাতে হাঁপাতে এক গাছের নিচে বসে পড়েন রেফাত ভাই। দু মিনিট হয়েছে কিনা উপর থেকে রক্ত টপটপ করে তার শরীরের উপর পড়ছে। রেফাত ভাই উপরে তাকিয়ে দেখে পুরো গাছে পাতার মতো লাশ ঝুলছে, প্রত্যেকটি লাশ তাকে ডাকছে, এ যেন এক অদ্ভুত জায়গা। রেফাত ভাই দেখে সমুদ্রের সামনে তিনি চলে এসেছেন, সূর্যের আলো তার শরীরে পড়তেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, উঠে দেখেন তিনি কোনো এক নদীর ধারে সাভারের কাছে, যাই হোক সেই জায়গার নাম বলছি না। রেফাত ভাই ফজরের আজান শুনতে থাকেন আশপাশের মসজিদে, নামাজ পড়ে মসজিদেই সকাল হবার পর তিনি
তার বাসায় আসেন, ঘুমান সারাদিন এবং সন্ধ্যার পর তিনি শরীফুল সাহেবের বাসায় যান। শরীফুল সাহেবের তখন প্রচণ্ড জ্বর। শরীফুল সাহেবের সাথে তার স্ত্রীর কাছে তিনি শরীফুল সাহেবের স্ত্রীর কাছে যান। বাসায় কিছু আত্মীয় স্বজন ছিল, তার হাতে যে পানির লোহার টুকরাটা ছিল সেটা পানি দিয়ে ধুয়ে তিনি নিহার আপুর কপালে ধরবার সাথে সাথেই সেই লোহার টুকরাটা অদৃশ্য হয়ে যায়। নিহার আপু চিৎকার করতে থাকে, হাত পা ছোটাছুটি করতে থাকে, বলতে থাকে, কোথায় পেলি শয়তান এটা? রিফাত বে বলে, শয়তান তো আমি না, শয়তান তোরা। এবং সুরা পড়া শুরু করে দেয়। একটা পর্যায়ে শুধু শব্দ পাওয়া যাচ্ছিল গঙ্গানীর, কে একজন টায়ার্ড হয়ে গেছে এবং কেউ কাউকে পেটাচ্ছে। কুকুরের শরীরে যদি কেউ ঢিল দেয় এবং ঢিল দেওয়ার পর যেরকম শব্দ হয়, রেফাত ভাই সেরকম শব্দই পাচ্ছিল। কিছুক্ষণ পর ওস্তাদদের থেকে একজন বলে, জিনটার বেঁচে নাই, মেরে ফেলেছি, সব খতম। রেফাত ভাই ঠিকই ছাদে যে দেখে একটা কাক পড়ে আছে এবং মারা যাবার আগে কিছু বলে গেল না কি করছে, মানে এরকম প্রশ্ন, মানে মারা উনি ওই জিনটাকে তো মেরে ফেলা হলো, তবে সেটা মারা যাওয়ার আগে আপনাদেরও তো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আসলে জিনিসটা কে করেছে। এই প্রশ্নের উত্তরে যাচ্ছি একটু পরেই। এদিকে রেফাত ভাইয়ের হাত তখন গরম হয়েছিল, পুরা পুড়ে যাবার মতো অবস্থা। পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখেন তিনি। ছাদ থেকে ঘরে প্রবেশ করে তিনি আমল বুঝিয়ে দেন, চোর ক্রান্ত মানে জ্বর থাকা অবস্থা তো শরীফুল সাহেব বুঝে নেন এবং রেফাত ভাই বলেন, আজকের পর থেকে আপনার বোনকে এই বাসায় না আসবার ব্যবস্থা করে দিবেন। তিনি কানে কানে কথা বলেন এবং নিজের মতো থাকেন, পারলে তাদের সংস্পর্শ থেকে দূরে থাকেন। আপনার বাচ্চা এবং আপনি আপনার স্ত্রীকে নিয়ে কিছুদিন ছুটি কাটিয়ে আসেন কোথা দূর থেকে। সেদিন তার বোন তাদের বাসায় ছিল না, কিন্তু তার খালা খালু ওই মুহূর্তে তার উপস্থিত ছিল এবং সব কিছু জেনে যায়। তার বোনই নিহার আপুকে বসে আনবার চেষ্টা করতে গিয়ে একজন আদমখোরকে ঠিক করে এইখানে ফেঁসিয়ে দেয়। সেই আদমখোর নিহার আপুর মধ্য থেকে তার ছেলেকে খাওয়ার চেষ্টা করছিল, যেটা নিহার আপুকে কবজা করার সাথে সাথেই সে করছিল। এইটা জানতে পারে তিনি সেই গাছের নিচে বসেছিল, তখনই গাছের উপর কেউ কারো গলা ধরেছিল এবং এইটা রেফাত ভাই জানতে পারে। ওই যে গাছের নিচে বসছিল, গাছের নিচে সে জিরুচ্ছিল, রেস্ট নিচ্ছিল, ওই সময় গাছের উপরে তিনি একটা সাইন পান, এক লাশ অন্য লাশের গলা ধরেছিল, আর সেটা ছিল নিহার আপুর গলা ধরেছিল শরীফ সাহেবের বোন। তো এইটাতেই তিনি তখন বুঝে যান আসলে তার বোনই সব কালপ্রিট এবং তিনি ওনাকে নিয়ে এসছেন এখানে তাবিজের মাধ্যমে, এবং সেটি সেই গাছের নিচ থেকে উদ্ধার করা হয়। সেই গাছটা সেটা একটা উদাহরণস্বরূপ এবং সেই জায়গার থেকেই আসলে জিনিসটা উদ্ধার করা হয়, এবং কিভাবে এটা উদ্ধার করা হয়েছে সেটা রেফাত ভাইয়ের প্রপারলি মনে পড়ছিল না, তবে এতটুকু ছিল যে অনেকগুলো ব্যাঙের ভেতরে একটা তাবিজ পাওয়া গেছিলো এবং সেটা ওপারে, এই পারে না, এটা ওপারে রাখা হয়েছিল এবং সেই কৌটার মধ্যে হয়তোবা এই এই জিন থেকে ছোটার একটা ব্যবস্থা, যে শক্তিটা কমিয়ে ফেলার একটা উপায় ছিল হয়তো বা সেটা। যাই হোক, রেফাত ভাইয়ের এই ঘটনার পর থেকে ওই লোকের সাথে তার প্রায় সময় দেখা হয় এবং ওই লোকের ছেলেরা এখন ছেলেগুলো এখন বড় হয়ে গেছে, তারা লোকেরও তো বয়স হয়ে গেছে, ছেলেগুলোর বয়সে বড় হয়ে গেছে, এখন ভার্সিটিতে পড়ে। রেফাত ভাইয়ের এলাকারই এক লোক এবং রেফাত ভাইয়ের স্ত্রী, ওই রেফাত ভাইয়ের স্ত্রীর সাথে সেই ওই মহিলারও কথা হয় এবং কথা হয়েছিল যে কয়েকবার তিনি জানতে পেরেছিলেন, এবং ওই মহিলা পরবর্তী সময় সুস্থ হয়ে যায় এবং খুব শিগগিরই খুব ফাস্ট রিকভার হয় এবং ওনার বোন থেকে ওনারা দূরে সরে যায় এবং বোনের সাথে হয়তো বা কিছু একটা কোনো একটা কারণে বোন থেকে তারা দূরে সরে আসে। যাই হোক, এটা ছিল একটা ঘটনা, রেফাত ভাইয়ের ঘটনা, যেখানে জিগদান উপস্থিত ছিল। সামনে ফান্নার আসছে রেফাত ভাইয়ের ঘটনার মধ্যে এবং ফান্নার একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, সেই ঘটনা আসছে এবং সেখানেও আপনারা জিদ্দানের দেখা পাবেন। ছোট্ট একটা ঘটনা এবং সামান্য ঘটনার জন্য রেফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। রেফাত ভাই আমাদের জন্য অনেক কষ্ট করেন এবং এই ঘটনাটা আরও বড় হবার কথা ছিল, কিন্তু আপনারা সবাই জানেন রেফাত ভাই অসুস্থ, তিনি একদম শয্যাশায়ী, যতটুকু তিনি বলতে পেরেছেন ততটুকুই আমরা গুছিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনাদেরকে সবসময় একটা কথা আমরা বলতে চাই যে ওনারা যেসব দুনিয়া পার করে দুনিয়ার ওই পর্দাটার ওই পারে যায়, এই পর্দাটার ওই পারে আমরা সাধারণ মানুষ আসলে চিন্তা করতে পারবো না। উনি আমাকে একটা কথা বলেছেন যে এই মুহূর্তেও হয়তো কোনো একজন মানুষ পর্দার ওই পারে গেছেন যেটা কেউ জানে না, এবং তারাই ওই পারে যেতে পারেন যারা আসলে সিলেক্টেড কিছু মানুষজনদের মধ্যে একজন।
সব তান্ত্রিকও যেতে পারে না, অনেক আলেম জন অনেক আলেমগণও যেতে পারে না। তো যায় যারাই, তারা যারা আসলে এইসব কাজগুলো করে, যারা এসব ব্ল্যাক মিউজিকের জন্য নিজেদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকে, তারা হয়তো বা এই ধরনের কাজকর্ম করে। তো এটাই তারা বুঝতে পারে, তাদের স্পেশালিটি হয়তো এটাই। আমি আপনি হয়তো বা বুঝতে পারবো না মৃত্যুর আগে। মৃত্যুর আগে আগে আমরা আসলে পর্দার ওপারের জিনিসটা বোঝার মতো ক্ষমতা রাখি না। পর্দার ওপারের জিনিসটা অনেকটা মিথের মতো, যতক্ষণ না পর্যন্ত আপনি গ্র্যাপ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন না। অনেক বিজ্ঞানীরাও কিন্তু মারা যাওয়ার পর এসে বলতে পারে নেই পর্দার ওপারটা কীরকম, অথচ এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা কত রকম নাই বর্ণনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে থাকবার জন্য। আশা করছি আপনাদের 95তম এপিসোড ভালো লেগেছে এবং সামনে 96তম এপিসোডে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকে এর মতো এখানেই শেষ করছি। সাথে থাকবার জন্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে আমাদের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন। আজ আসছি, আসসালামু আলাইকুম।